কইছি না যে রাতবো না খাবে দেবো না কারে সাত গুছি বান্ধি পাইছো আমাক তার মানে কবি চাচ্ছাও আমি ছোট লোকের মেয়ে তুমি তাই কবি চাচ্ছাও আম্মা আম্মা আপনি দেখেছেন কিরম বুদ্ধি করে আপনি ছোট বউ আমাক ছোট লোকের মেয়ে কয়া ফেলাইলো আচ্ছা কথা নিজের গায়ে টানি নিছেন কিছু জুনি আপনি ছোট লোকের মেয়ে সে কথা আমি কইছি আমরা ভাত মাছ খাই নে আমরা কিচ্ছু বুঝি নে কত বড় রাজার ঘরে বিটি হয়েছে তুমি তোমার এত ডাটম্বরি কোন জায়গা থেকে আসে যে বাড়িত নতুন জামাই একদিন ফিরনি ঘুরিবার পারে না বাপ মাকে এক গাছ সুতি দিবার পারে না সে কোন রাজকন্যা আমরা জানি না আমরা কিছু বুঝি না মনে করেছ আমরা তো ছোট লোকের মেয়ে আপনার রাজকন্যার বোনের সাথে আপনার দেওরের বিয়ে দিতে পারেননি সেজন্য মনে খুব জ্বালা হয়েছে তাই না আমরা কিছু বুঝি না না আম্মা আপনি দেখেছেন কত বড় সাহস আপনি ছোট ভাই দেখেছেন শুনেছেন না মুখে যাইছে তাই কয়ে গেছে এর প্রত্যেকটা কথা আর বিচার যদি না হয় তাহলে আজকে আমি রাখবো না পারবো না কিছু করবো না এখন আর আমার পক্ষে দুজনের টানা সম্ভব না ষোলোজন কাও দেখি আমি তো বেকার মানুষ আমার পক্ষে তো সম্ভবই না সম্ভব না করলে তো হবি নিয়ে শোনা আরে বাপ মা তো তোমাদের নাকি তারা খাওয়ায় পড়ায় তোমাদের বড় করেছে শোনো এই অঙ্ক করতে আমার আর কাগজ কলমের দরকার হচ্ছে না মুখে মুখে কষিয়ে দিচ্ছে বাপ মা দুইজন দুই ভাইয়ের ভাগে খাবি দুইজন দুই ভাগ হয়ে গেল এখন কও কিডা বাপেক নিবা আর কিডা মা আরে তাড়াতাড়ি কও আমার তো আবার সালিশ আছে আপনারা যে এখন করছেন ঠিক আছে আমার ঘরের মধ্যেই আম্মা থাকুক না আমার ইচ্ছা ছিল আব্বাই আমার সঙ্গে থাকুক আমি দোকান করলে আমার কামে লাগবে কিন্তু আপনার বৌমার ইচ্ছে আম্মা আমার সঙ্গে থাকুক জি না আমরা আম্মাকে নেবো আমি আগে কইছি কথা আগে কইছ তো কি হয়েছে এই তুই তুই সব কথার মধ্যে কথা কইছ কি জন্য আরে আমার কি দেখছ তুই তুই একদিন কি দেখছিস একদিন দেখছিস এই বাদ দে আমি ঘুমে চলে যাই ভাই আইছে এক ক্যামেরা কে ইয়া হই গেছে বল জায়গা চাই না বাংলাদেশে বসে রাখ নাকি থামো থামো বুঝিছি বুঝিছি মা ভালোবাসে তো কেউ তাক তোমাকে ভাগে নিবে চাচ্ছি আও না এই বউ গারে কামে লাগবি সেই জন্যই তো ঠিক আছে আমি এর সমাধান করে দিচ্ছি ঘর আমি অবশ্য এবার কাগজ কলমের দরকার হচ্ছে এবার আর মানুষ অঙ্কে কাজ হচ্ছে না এ গাদা দিদি গায় আয় 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 এদিক ঘুরি টাকা দাদা তুই চোখ বুঝি তুলবি বুঝছিস যে কাগজ উঠবে সেটা তোর বাপের দিকে যাবে নে তোল দেখ তাহলে তো হয়েই গেল যাও ছোটজন তুমি জিতেছ মাক তোমার সাথে থাকবে তাহলে জায়গা ঘর আমি আমার আবার সালিশ আছে বলতে আরে বলছিলেন না এই অঙ্ক মিলেতি আমার ওয়ান টু ব্যাপার চলো সবাই চলো
বসে না বাজান কি দেখো বা অঙ্ক মেলে না বা আমিও তো অঙ্ক মেলাতে পারতেছি না বাজান আমার না দুটো ব্যাটা আমাদের দুই বুড়ো বুড়ি তোমরা দুজনে ভাগ করে নিলে কিন্তু তোমার তো একটা সন্তান বাপ তোমাকে সে কেমন করে ভাগ করবে বাপ সারু পরামানিক এই অঙ্ক মিলিয়ে দিতে পারতেছে না বাপ বাবা আমি কোনো অঙ্ক জানি না আমি খালি জানি তোমরা আমার বাপ তোমরা আমার মা আমি আর কোনো অঙ্ক জানি না বাজার দেখেছেন আম্মা কি ধরনের বিয়াদব আমি কি এমনি কইছিলেন যে আমার দুরালেক ভালো সরে বিয়ে দিয়ে না ওইদিককার মেয়েরা হচ্ছে দুনিয়ার ঘাড়তেরা শালিকার মানুষ তো ওই রকমই মানুষের সম্মান দিয়ে কথা কওয়া জানে না ওরে আমার রে কে তো কিসের জন্য আবার আপনি কয়া কথা কওয়া লাগবি রে তুই না আমার হাতুর বয়সী বয়স কম হলে কি হবে আমি এ বাড়ির বউ না আমার সম্মান নাই বাপ রে বাপ বালুচরের মেয়েদের কাছ থেকে দেখি আমার কথা কওয়া শিখা লাগবে তোর কাছ থেকে কি কথা কওয়া শেখ পরে আমি যে এলাকার মানুষ শুদ্ধ করে কথা কইতে পারে না শুদ্ধ করে কথা কয় না জানুক তাও তো তোমাদের গায়ের মেয়েদের মতো একটা মেয়ে পাঁচটা শালিক না চাই বেড়ায় না দেখেছেন আম্মা কি ধরনের দরজাল মিশাল দেখেছেন কে রে এ মিশাল তোর নাগর যে পাগল হয় এসে মুট কথা কয়ে দিল তারপরে কোন মুখ নিয়ে তুই শালিকের নামে উল্টে পাল্টা কথা কস লজ্জা করে না ঘৃণা করে না আমি তো বিষ খায় মরতাম গলায় দর দিয়ে মরতাম আম্মা এখন বুঝেছেন কিসের জন্য কইছিলেন বালুচরের মিশাল সাথে আপনি বেটা বিয়ে দেন না তা দেবে কে বালুচরের হেলেনের সাথে বিয়ে না হলে তো নিজের এই কালো বোনের সাথে দেওরের বিয়ে দেওয়া যেত তাই নে হয় 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 তোর ওই ভাদার মেয়ে সোয়ামের সাথে আমার বোনের বিয়ে দিবেন আমার বয়া গেছিল তো কইছি সে কথা বিশ্বাস হয় নাই বিশ্বাস যদি না হয় তাকে যা ঘরে যা তোর সোয়ামীর কাছ থেকে যা শোনে গা কথা সত্যি কোনটা আমার বোনের পিছে পিছে ভালোবাসার উসিলে করে বাসি বাজারের জন্য ঘুরিছে কিনা যা যা শোনে গা আমার বোনের হাত পা ধরে কাঁদি কাঁদি কইছে কিনা আমার বিয়ে করো তাছাড়া আমার আত্মহত্যা করার তাহলে কোনো গতি নাই আমার মুখ খুলাইস নে কইলে মেলে না কেসো খুঁড়তে কইলে সাপ বাইর হয়ে যাবি যা যা আমি তোর সাথে তো কথা কইছি কিসের জন্য হয় আমি তোর সাথে কথা কইছি কিসের জন্য তুই যেরকম স্যাবলা তোর স্বামী তো সেইরকম স্যাবলা তাহলে কি দুইজনের মিললো না হ্যাঁ
তোমার বিয়ে কও না, মেয়েটা তাড়াতাড়ি বিয়ে করতে, আমার তো আবার সালিশ আছে। আপনার একবার কলাম না পরামানিক স্যার, একমাত্র মেয়ে তো, বিয়ে দিতে মন কি চায়? যা তো বাবা, দেখ। আমার একটা মাত্র মেয়ে ভাই সাহেব, আপনার কাছে তো দেন ও মায়ের মতো আদর স্নেহ পায়, তাহলে আমার আর কিছু যাওয়ার নেই ভাই সাহেব। ভাই সাহেব, আল্লাহ আমার কন্যা সন্তান দেয় নাই, তা আমি আমার দুটো বেটা বিয়ে দিয়ে দুইটা কন্যা পাইছি, আপনি চিন্তা করেন না। নাও ঘর আমি এই এখন রওনা দিই, শোনেন কোনো অসুবিধা নেই, ঘরামির হাতে বাঁধা ঘরের চাল দিয়ে যেমন একদিন এক ফোঁটা পানি পড়েনি তার সংসারও বাঁধিছে, মাশাআল্লাহ ঠিক সেই রকম করি। হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু সুখী থাকবে ইনশাআল্লাহ। না চলো এখন। কি কহিনুর বেগম, তুমি এখানে বসে রইছাও, নতুন বউ আসে উঠানে খাড়া হয়েছে, তুমি যদি বাড়ির বড় বউ হয় এরকম ঘরের মধ্যে বসে থাকলে চলবি? শিখে চলো, শিখে চলো, শিখে চলো, নতুন বউ বরণ করা লাগবে, সকলেই খাড়া রয়েছে। আমার তো এত ফুর্তি লাগে না। তোমার ফুর্তি লাগিছে, সাও জ্যাতুন বধু বরণ করগা। সাংঘাতিক কথা, আরে তুমি বাড়ির বড় বউ হয় যদি এমন ব্যবহার করো তাহলে মানুষ কি কবিনি, মানুষ কবিনি যে নতুন বউ আসতে না আসতে তুমি তাকার সাথে হিংসা শুরু করে দিছো। কে কি মনে করলো না করলো তাতে আমার কিছু আসেও না কিছু যায়ও না। কে আমার কথা কি এবারে কেউ মানিছে? আমার কিছু মনে করায় কি এবারে কোন লোকের কিছু আইসে গেছে? তাহলে আমার যাবে কিছু নেই, যাও তুমি আমার চোখে চান দিকে যাও কসি। বাদ দাও তো, তুমি শাশুড়ি, তুমি বরণ করলেই হবে নি, যাও ছোট বৌমা ঘরে নিয়ে যাও, দেরি করে না যাও। আর শোনো ঘর আমি, সালিশ এবার এতক্ষণ মনে হয় সবাই এসে বসে আছে, যাই। আম্মা
আগে সে খাবার দাও বিবাদে বলে পোলাও গোস্ত খায় আসলো আবার খিদে আগে এসে জন্য সে তো খাইছে তো পরে এখন খিদে লাগবে না খিদে লাগিছে তোর বাপের সাথে কগা আমি রাতিও নাই খাবি দিবেরও পারবো না খাবো আচ্ছা হঠাৎ তোমার কি এমন হলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না কিসের জন্য তুমি রাগ করতেছ নতুন বড়ার মুখটা পর্যন্ত তুমি দেখে ফের গেলে না বড়া কি মনে করতেছে কও তো অন্য মানুষকে মনে করলো সিডা নিয়ে খুব চিন্তা হচ্ছে তাই না আর নিজের বউ কি মনে করলো সিডা একবার ভাবা হইছে আরে বাবা না করলে বুঝবো কেমন করে যে কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি দুলালের বিয়েটাই বয়কট করে ফেলাইলে হ্যাঁ ওখানে বাসর ঘরটা পর্যন্ত সাজাইলে না এ কি তোমার বড় বউয়ের মতো কাম হলো কও তো তোমার বাড়ির মানুষ আমাকে কোনোদিন বড় বউ হিসেবে মূল্য দিছে সম্মান করেছে যে আমি তাগারের কাছে আমার দায়িত্ব কর্তব্য দেখাবে যাব কিটা তোমাকে অসম্মান করলে আমি তো বুঝবেই পারলাম না কও তা বুঝবে কিসের জন্য তা বুঝবে না তো কে তোমার আব্বা আব্বা যখন ঘরটা ছাড়ি দিল হিসেব মতো বড় ঘর কেন কি ডেপায় আমি নিজের মুখ ফুটে কইলাম যে আম্মা আমরা ওই ঘরে যাই আর এই ঘরখানে ওই বাসর ঘর সাজাই আম্মা মুখের উপরে ঠাস করে আমাকে কয়া দিল না এই কি আমাকে সম্মান দেওয়া হলো হ্যাঁ আসলে হয়েছে কি আমিও তাগারে কেউ না তুমিও তাগারে কেউ না এটা তুমি বোঝো না আরে বাদ দাও তো আরে ঘর তো সব একই ঘর দাতার সানবাদা নিয়ে ঘর না লাও মিষ্টি খাও গুল্লা খা মাথা ঠান্ডা করে লাও তুমি কিরম করে ভাবলে যে মিষ্টি আমি খাবো খাবে না কোন সাহসে তুমি এই মিষ্টি আমার কাছে নিয়ে আইছো এখন যাবে মিষ্টি নিয়ে এখান থেকে যাবে কোন যাও সাইফুলের মা দুলালের সাথে কিন্তু বৌমার খুব সুন্দর মানাইছে মানাবেই তো তুমি এত নাম করা একজন ঘরামি তোমার চোখের পছন্দ আছে না সুন্দর না হয়ে কি আর পারে যতই খোঁচা মারো আমি কিন্তু তোমাকে খারাপ পছন্দ করি নাই ভালো পছন্দ করি বা লাভ কি হয়েছে আজ ঘরামিরই ঘর নাই বারান্দায় জায়গা হচ্ছে বাদ দাও আল্লাহ যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকা লাগে ওই কথা আছে না ঘরামির ঘরে সন নাই আমার নাই ঘরই নাই কিন্তু আজকে বারান্দা শুয়ে কিন্তু মনটা বড় ভালো ঠেকতেছে দুই সওয়ালের বিয়ে দিয়ে সংসার করে দিবার পারাটাও কিন্তু কম ভাগ্যের ব্যাপার না চাইলে মা ভাগ্যটা কটা দিন ভালো থাকে সেটাই দেখো বড় বড় ব্যাপারটা একবার দেখলে তো বাদ দাও সওয়াল পাওয়ার মানুষ ভুল ত্রুটি না ধরাই ভালো এটা কি বিয়ে বাড়ি না অন্য কিছু কেন এ কথা কষ্ট কার শোনা আমাদের বাড়ি তোমার পছন্দ হয়নি সে কথা নাই বা করলে তোমার বাপ নাকি এত বড় নাম করা ঘর আমি তার ঘরের এই অবস্থা কথা আছে না ঘর আমির ঘরে চাল থাকে না তাছাড়া আব্বা তো এখন আর কাজকর্ম করা পারে না বাস হয়ে গেছে না ঘরের কথা নয় বাদ দিলাম দুই খান লাল নীল কাগজ কেটে এখন বাসর ঘর সাজানোর মতো মানুষ কি এই বাড়িতে ছিল না এইটা কি কারো বাসর ঘর বাসর ঘর নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন এইটার পরিণাম না আসলে হয়েছে কি আমি তো বাপ মায়ের ছোট ছাড়াল আর তাছাড়া আমার কোনো বন্টন নেই কিনা বাসর ঘর সাজাবে তা জানো এই আমার বড় ভাইয়ের বিয়ের সময় না আমি ফাইন করে বাসাকে সাজিয়েছিলাম জানো আচ্ছা তোমার বড় ভাবি আমাকে বরণ করবে আসলো না কে
শুনলেই তো তার শরীর খারাপ। ওসব আমরা বুঝি, কত বড় অসুখ হয়েছে যে একটা বার নতুন বউয়ের মুখখান দেখবার আসতে পারলো না। কত বড় জমিদারি ব্রিটিশে। আমি না খুব ফাইন করে বাসি বাঁধার মানি, আজ আমি তোমাকে বাসির সুরে বরণ করব। একটা সিনেমার মধ্যে দেখেছিলাম, ওই নায়ক সোহেলানা আছে না, সে নায়িকাকে বাসির সুর দিয়ে বরণ করতেছে। আমার মেলা দিনের শখ। দাদা আমি এসতেছি। তোমার আর নাগিনী দেখানো লাগবে না, তোমার বাসিকে শুনবার চাই নেই। সকাল থেকে আবার করে বসে থাকলে আমি কি না খা কামে যাবো? গেলি যাবে, আমার কি? আমি বাদ নিয়ে হইনি এ বাড়ি যে সারা জীবন ভরে আমি একা একা খাটবো। স্বামী সকালবেলা খালি পেটে কামে গেলে কিন্তু স্ত্রীর অমঙ্গল হয়। জম্ম ভরে সকালবেলা উঠে দুনিয়ার গুষি শুদ্ধ মানুষের আহার বানায় জানি আমার কি মঙ্গল হয়েছে, আমাকে অমঙ্গলের ভয় দেখে বেড়াইছে। আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করতেছ কিসের জন্য? নিজের বউ করে পারো না? নিজের বউ ঘরে থাকতে অন্য মানুষের কাছে এসে গরম পানি চাও তোমার লজ্জা করে না? এটা তুমি কি করছো ভাবি? আমার নতুন বউ, সে গরম পানি করতে যাবে কিসের জন্য? এই দুটা দিন যাইতো না দাদি, আমার নতুন বউটার প্রতি তো হিংসা করা শুরু করেছ। তুমি তো সাংঘাতিক মেয়ে মানুষ। এই কিটা সাংঘাতিক মেয়ে মানুষ, এই যা মুখে আসে তাই কয়ে যাচ্ছ। তোর বউয়ের উপর তোর দরদ আছে, আমার বউয়ের দরদ নাই যে নাকি? আমার বউ তো কেন সকালে বাধ্য হয়ে গেছে? তুমি তো আসল লোক, সকালবেলা বউয়ের পক্ষ নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া করা শুরু করেছো, তোমার লজ্জা করে না? চিন্তা করে না। এ সারা, এ তোর বউ বউ আমার বউ বউ না রে। ঠিক আছে, তাহলে ওই কথা রইল, আমি আমার বউয়ের পক্ষ নিলাম। আচ্ছা ঠিক আছে, যা পারিস করে গা, কিছু না কয়ে একেবারে ইয়ে হয়ে গেছে। আম্মা, তোমার বড় বেটার আকেলটা দেখলে আম্মা একটু গরম পানি করার জন্য তার বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া বাঁধাই দিল। আমার বউটা ঘরে আসতে না আসতে তার উপরে এত হিংসা কিসের জন্য তাকে? বাদ দে তো বাপ, আমি তো গরম পানি করে দিচ্ছি। চিন্তা করে দেখো আম্মা, হ্যাঁ বড় ভাবি কেমন করে সাংঘাতিক কথাটা কয়ে ফেললো, আমার বউ নাকি গরম পানি করে দিবে আর তার কথা সাপোর্ট দিয়ে বড় ভাই আমার লাগে ঝগড়া করে। কইলাম তো বাবা বাদ দে, তুই যা তো এখন, তুই ঘরে যা, আমি গরম পানি হলে ডাক দিব নি। নাতির হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, তোমার মতো ভাগ্য খজানার হয়। দোয়া করে ভাই। দোয়া তো করি। তা তোমার ছোট বৌমা কেমন? শুনেছি দেখতে শুনতে নাকি খুবই ভালো। আলোর ইচ্ছে মন্দ না, এখন বাড়ির উপর আইসো, বৌমার মুখ দেখে যাইও। আসলে গরিব মানুষ তো দাওয়াত করে খাইতে পারে নাই। অসুবিধা নাই, একদিন যা তোমার বৌমাকে দেখে আসবো না। গরমের দিনে গোসল করতে গরম পানি লাগে কে? আর কয় না, ঠান্ডার ধাত, ওষুধ খেয়ে কোনো কিছুতে কোনো কাম হয় না। শেষকালে ওই উপজেলা ডাক্তার সাহেব বলো, শীতে হোক আর গরমকাল হোক, গরম পানি দিয়ে গোসল করা লাগবে। তোমার আমি তো বাসি না শুনি, এখন বাসি শুনবার সময় হলো। আচ্ছা তোমার ভাবির দিকটা কেমন?
আমার চেয়ে সুন্দর দেখতে মন্দ না তা তোমার চেয়ে সুন্দর না আচ্ছা আমি তোমাকে একটু বাঁশি বাজাই শোনাই খুব বাঁশি শোনার শখ হয়েছে হ্যাঁ শোনো মনে হচ্ছে আর সময় পাওয়া যাবি নে শোনো তোমাকে একটা কথা কই আজ কিন্তু আমার সাথে নিয়ে সিনেমা দেখতে যাওয়া লাগবে অর্পণ হলে ফাইন একখান সিনেমা লাগিছে তোমার জন্য দেখতে যাওয়া হয়নি আমার জন্য যাওয়া হয় না মানে আমি আবার কি করলেন তোমার সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ায় আব্বা আমাকে যাবার দিল না হলো যে বিয়ে ঠিক হওয়া মেয়ে সিনেমা দেখতে গেলি মানুষ খারাপ কবি আমরা কিন্তু আজ যাচ্ছি আমার মেলা দিনের শখ সুয়ামীর সাথে করে ব্যালকনিতে বসে সিনেমা দেখবো কি হলো কথা কচ্ছ না কে কথাটা পছন্দ হচ্ছে না 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 কথা তো অপছন্দ হওয়ার মতো কিছু বলনি আসলে হয়েছে কি তোমাকে নিয়ে একা সিনেমা দেখবো কি ওই ভাবি যদি আবার রাগ হয় সেই চিন্তা করতেছি তোমার বউয়ের সাথে করে তুমি সিনেমা দেখতে যাবে তাতে তোমার ভাবি রাগ হবে কে আর ভাবি যদি রাগও হয় তাহলে বা তোমার বউয়ের সাথে নিয়ে সিনেমা দেখতে যাওয়া ঠিক থাকবে কিসের জন্য তোমার ভাবি কি এবারে ম্যানেজার আরে ম্যানেজার ফ্যানেজার কিছুই না আসলে কথাটা বোঝার চেষ্টা করো আসলে হয়েছে কি কি হয়েছে সাওয়াল না মিয়ে সেটা আমার জানার দরকার নেই তুমি যদি আজ আমাকে সিনেমা দেখবার না নিয়ে যাও তাহলে তোমার সাথে কোনো কথা নেই আম্মা আপনার সাওয়াল কি এমন জমিদারের বিটি বিয়ে করেছে যে সারাদিন ঘরের ভিতর দুই দিয়ে থাকবে সাওয়াল বল মানুষ ওদের কথা বাদ দাও গো মা নতুন নতুন একটু আচরণ করবি হ্যাঁ আমরা তার নতুন আসিলাম না আপনি সাওয়ালের বা আক্কেল কিরকম কি আমার একটা বউ পাইছে আছে তাকলে ঘরে দুই বন্ধ করে থাকা লাগবে নিজের কি একটু লজ্জা শরম করে না আম্মা ও তো ওই রকমই বাঁশি বাজায় ফুর্তি আনন্দ করে বেড়ায় হয় একজন বাঁশি বাজা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াবি আর আরেকজন বাবুগারে ঘরে গোমস্তাগিরি করে গোষ্ঠী শুদ্ধ মানুষের খাওয়া জোগা বেড়াবি এই তো আপনাদের বিষের তাই না আম্মা তুমি অবাক করে কথা কচ্ছ কই বৌমা মাত্র তো বিয়েটা হয়েছে দু একদিন একটু আনন্দ ফুর্তি তো করবি কাম তো সারা জীবনই করবি আর দুলাল যে জমিদারের বিটা না সেটা সে ঠিকই জানে আম্মা আপনি কিসের জন্য এক সালের পক্ষ নিয়ে কথা করছেন আমার কথা না হয় বাদে দিলাম ওই সালকে আপনার পেটে আসিল না সে কি আপনার আপন না আপনি এক সালের পক্ষটা এরম করে কথা করছেন আর একটা সাল যে সারাদিন গোমস্তাগিরি করিয়ে সারা গোষ্ঠীর মানুষের পেটের ভাত জোগা বেড়ায় তার জন্য কি আপনার মায়া মমতা কিছু লাগে না আমি তো আপনার বিষের বিবেচনা দিকে আশ্চর্য হয়ে যাচ্ছি আপনি কিরম করে একশোকে নুন বেছেন আর একশোকে ঝাল বেছেন হ্যাঁ আমি তো নিজের চোখে না দেখলে নিজের কানে না শুনলে তো বিশ্বাস করতাম না যে আপনি তার আপন মা কথা কচ্ছ না কাল শোনা তাহলে কিসের জন্য করলি ভাবি রাঘবের জন্য তুমি আমার সাথে নিয়ে সিনেমা দেখতে যাবে না ভাবি যদি তোমার সব হয় তাহলে আমি তোমার কি আমাকে তাহলে বিয়ে করছো কিসের জন্য দূর ভাগলি কি কথা কও না কও আমি কি কইছি যে ভাবির উপরে রাগ করে আমি তোমাকে সিনেমা নিয়ে যাবো না কইছি যে তোমরা তো ঘরের মধ্যে মাত্র দুটি মাত্র বউ সকলে মিলে একসঙ্গে সিনেমা গেলে ভালো হতো না আর তাছাড়া বড় ভাইজন তো চাটমোড়ে চাকরি করে তাই না খুব একেবারে সংসারী জ্যাঠার মতো বুঝ নিয়ে কথা কই বেড়াইছো আমি কি তোমাকে কয়েছি তোমার গোষ্ঠী ধরে সকলের সাথে নিয়ে সিনেমা দেখবার যাবো কলাম যে আমার জীবনের একটা শখ সুয়ামীর সাথে করে ব্যালকনিতে বসে সিনেমা দেখবো আমার বান্ধবীরা সকলে তাদের বিয়ের পর সুয়ামীর সাথে করে একলা একলা সিনেমা দেখবার গেছে ভাবি তো দূরে থাক বান্ধবী কারো সাথে করে নেয় নাই তাহলে কি সিনেমা তোমার সুয়ামী আর তার বান্ধবী ভাড়া করে নিত মানে হলের মধ্যে আর কেউ ঢুকবার পারতো না হ্যাঁ তুমি আমাকে টিটকারি করতে চাও আমার কথা বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে আর কোনো কথাই কইবে আসবে না আরে আমি তোমার টিটকারি দেওয়ার জন্য কথাটা কই নেই শোনা আচ্ছা ঠিক আছে যাও আজ তোমাকে সাথে করে অর্পণ হলে যায় সিনেমা দেখে আসবো শোনা তোমার একটু বাসি শোনাই মানে আমার খুব শখ আমার বউকে বলছি নিজের মুখে বাঁশি বাজায় শোনাবো শোনাই একটু শোনাই ঘরের মধ্যে বসে বাঁশি শুনতে কি ভালো লাগে শোনো রাইতে সিনেমা দেখে ফেরার সময় ভ্যানে বসে তুমি আমাকে বাঁশি বাজায় শোনায় ঠিক আছে
ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর ঘরামি? হ্যাঁ, সংসার কেমন চলতেছে? এই ঘরের নতুন বউ আসার পরে সব ঠিকঠাক তো? জি বড়মণি ভাই, আপনাদের দোয়ায়। হ্যাঁ, ভালো চললি ভালো। বোঝো তো, এখন যা দিনকাল পড়েছে, ছেলে পেলে বিয়ে শাদি করলি মা বাপের কাছে সিনদের পারে না। নিত্যদিন দেখো না, এই নিয়ে সালিশ করে বেড়াইনে লাগে। কথাটা মিথ্যে বলেন নাই পরমানি ভাই। আচ্ছা ভালো কথা, তোমার বাড়ির তো ঘর মোটে দুই কেন, দুই বেটার জন্য ছাড়িয়ে দিছাও, তালি পরে এই তোমরা বুড়িয়ে বুড়ি থাকতিসাও কোনে? ওই বারান্দায় একটা জায়গা করে নিয়েছি, ঘর বাঁধার ক্ষমতা তো নেই। এই দেখো দুনিয়ার কি রীতি, নিজের পেটে সওয়ালের জন্যে ঘর ছেড়ে দিয়ে এখন বারান্দায় আশ্রয় নেওয়া লাগে। আচ্ছা যাই গে, আমার আবার সালিশ আছে। আমার কাছে কি অত টাকা হবি না নাকি? তোর বাপ যখন কামাই করতো তখন না সবকিছু আমার হাতে ছিল, এখন কি তোর বাপ কামাই করে? তাহলে এখন আমি কি করবো আম্মা? খুব যে ঠেকা, তোমার বৌমা সিনেমা দেখবার চেয়েছে, মানে খুব শখ করেছে আম্মা। তাহলে যা তোর ভাবির কাছে যাই ক। আম্মা তোর কি মাথা খারাপ হয়েছে? ভাবি যদি শুনে খালি আমার বউ নিয়ে সিনেমা দেখবার যাচ্ছি তাহলে টাকা তো দিবি না, উল্টো কত কথা কবি না কিনা জানে। আরে তোমার তো পেলে একটু হাত দাও, মাত্র তো কয়টা টাকা, একটু দেখো না, একটু হাত দিয়ে ঢুকে দেখো। কষ্ট যে আমার কাছে অত টাকা হবে না, 20-30 টাকা হবে পারে। এনে ধর আম্মা, এই কয়টা টাকা দিয়ে হবে না নাকি? তোমার বৌমার শখ ওই বেলকনিতে বসে আমার পাশ নিয়ে সিনেমা দেখবে, আর 5,000 টাকা হলে হয়ে যেত আম্মা। আম্মা আমার এক কাজ করবো নাকি, তোমার বড় বৌমার কাছে যাইয়া তোমার কথা কয়ে কয়টা টাকা এনে দাও না আম্মা। ওরে আল্লাহ, তার যা মেজাজ দেখতেছি রে বাপু, আমার তো ভয় করতেছে, কি কথা থেকে যে কি কয়ে দিবে নে। কিছু হবে না আম্মা, তুমি তো শাশুড়ি হও না, যাও না আম্মা যাও, তোমার বৌমার কাছে আমার মানুষ থাকবে না আম্মা, যাও না। তুই যে যন্ত্রণা করিস না আমার। দুলাল যাবি বাজারে তার হাতে দিয়ে দেব। তুই ঝামেলা করেন না, সকালের কথা সকালে বলি, হাতে হাতে করে এতক্ষণ ওষুধ রাখ, চলে আসে হবে না জান দেখেন, আর চলে যাবেন। আচ্ছা এলে না, এ তোমার সঙ্গে যখন আমার বিয়ের কথাবার্তা ঠিক হয় তখন কি তুমি জানতে যে আমি বাঁশি বাজাতে পারি? এটা আবার জানবার বিষয় হলো, একজন মানুষ বাঁশি বাজানো জানবারই পারে না? জিজ্ঞেস করতেছি যে তোমার মনের মধ্যে কোনো গৌরব হয়েছে নাকি? বাঁশি বাজানো নিয়ে গৌরব করার কি আছে? যদি তুমি হুন্ডা চালানো জানতে আর এখন হুন্ডাওয়ালা হতে, তাহলে না হয় গৌরব করা যেত। আমার না খুব শখ আছিল আমাগের বালুসরের সালাম কন্ডাক্টরের মতো একজনের সাথে আমার বিয়ে হোক। সালাম কন্ডাক্টর কি সুন্দর তার বউয়ের সাথে নিয়ে হুন্ডা চালায় চাটমোহর বাজারে যায়। কন্ট্রাক্টররা সিমেন্টের মধ্যে বালু মেশে টাকা মারে, সেই জন্যে হুন্ডা কিনবার পারে।
কিন্তু বাঁশি বাজানো, হ্যাঁ বাঁশি বাজানো শেখা অত সহজ না বুঝছো। বাঁশির সুর তোলা অনেক কঠিন কাম, চাও কঠিন কাম ধুয়া পানি খায় তো লাভ নাই, বাঁশি বাজা কি পাটে ভাত হয়। যাই হোক বাদ দাও, তোমাকে একখান কথা কইতেই তো ভুলে গেছি। চাটমোহর বাজারে যখন যাচ্ছি একটু সকাল সকাল যা কর্মকার স্টুডিওতে একখান কালারিং ফটো তুলব, বড় করে ওয়াশ করে ঘরের মধ্যে বাঁধাই করে রাখবো। ইচ্ছে ছিল বেড ড্রেস পরে তুলব, ছিঁড়া তো আর হইল না। আমার টাকা পাইছো? হ্যাঁ এই যে মাত্র 50 টাকা দিছে। টাকা কত আছে যে দিবি, তুইও তো 50 টাকার কথাই করলু না। কইছিলাম ঠিক আছে, নতুন বউ যদি মানে কোনো কিছু বায়না ধরে সেই চিন্তা করতেছি। বায়না ধরলি তো আর হবি নে, তোর অবস্থা তো বোঝা লাগবি, তুই তো আর কামাই করিস নি। শুনেক তোর বউ যায় ক বড় বউয়ের সাথে বাইরে যায় একটু কথা কবার, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, তুকার কি একটু লজ্জা শরম করে না? আচ্ছা তোমাদের বাড়ির লোকজন কি এত ডাকাডাকি করে কিসের জন্য? একটু শান্তি মতো কথাবার্তাও কওয়া যায় না। আম্মা কইছিল কি তুমি একটু ভাবির সাথে একটু কথাবার্তা কও আর কি। কথা কথা এত ভাবির চিনতে উঠলো কিসের জন্য বুঝতেছি না তো। আচ্ছা তোমার ভাবি কি এবারে সকলে গার্জেন নাকি মেস্টেট? তার সাথে দেখা করতে যেতে হবে কিসের জন্য? আম্মা কইছিল হাজার হোক সে হচ্ছে বাড়ির বড় বউ। বড় বউ হয়েছে তো কি, আমি তো নতুন বউ, মানুষ তো নতুন বউ দেখবার আসে। তোমার মা কি এর জন্য বড় চাউলের বউয়ের পক্ষ নিয়ে কথা কয়? মায়েরা মনে অ্যাবাই হয়, আমার দাদিও তার বড় চাউলে কি বেশি টেনে কথা কয়। আচ্ছা শোনা বাদ দাও তো এসব কথা। আচ্ছা তুমি যে ছবি উঠানোর কথা করছিলে সেটা মনে করো যে আজকে না উঠালে হয় না? আজ না উঠলে আর জীবনে উঠা হবি নে সেটা আমি জানি, নতুন থাকতে না হলে আর কিছুই হয় না। আর আমি তো জানি খালি আমার ছবি তোলার জন্য তুমি আমাকে নিয়ে চাটমোহর বাজারে যাবে না। আচ্ছা এখন ওই কালারিং ফটো তুলতে কত টাকা লাগবে? পারে যতই লাগুক অসুবিধে নেই, সব টাকা আজ না দিলেও হবি, ছবি আনার দিন দিলেও হবি। গ্যাম্মা কি ঘরে বেটা ঘুরিয়ে দিলেন, দুলা একটা ফিরিনি পর্যন্ত লিবের আসলো না। ঠিকই কইছো বৌমা, আমিও সেই চিন্তাই করতেছি আমার দুই বেটার কপালে কি শ্বশুর বাড়ির আদরের ভাগ্যি নাই না কি। বৌমা আম্মা আপনি আমার বাপের বাড়িটা নিয়ে কথা করছেন কিসের জন্য? আজ যদি আমার আব্বা বাইসে থাকলো না তাহলে আপনার সালের আদরে কি কোনো কমতি পড়লো না কি করছো? আমি কি তোমার বাপের বাড়ির কথা করছি নাকি? আম্মা আপনি কন নাই আমার কোন বাদও রাখেন নাই। আচ্ছা আপনার কি মনে নাই আমার আব্বা নাই, তারপরে তো আপনি বেটা ফিরে নিলে যা গামছা লুঙ্গি সবই দিছিল। থাকগে বাদ দাও তো বৌমা, দুলালের শ্বশুরবাড়ি থেকে ফিরুনি নিবার না এসে ভালোই করেছে, কুটুম আসলেই তো খরচ, তুমি না কইলে সাইফুলের একলা কামাই। হায় রে আমার কপাল রে, সে কথাটা কয়েও কি আমি খুব ভুল করেছি আম্মা? কি ক বড় বৌমা আমি কি সেই কথা করছি নাকি? কি কথা কইছেন তাহলে আপনি? যে কথাই করছি সেই কথায় আপনি দুলালের পক্ষটা নিয়ে কথা করছেন। আচ্ছা দুলাল যে বিয়ে করে বউটা নিয়ে ঘরে তুলেছে, মানুষ আনিছে কলা গাছ আনিছে না কচু গাছ আনিছে কিছুই তো দেখলাম না, সেটা নিয়ে যখন কথা কবে গেলেন তো আপনি তাগারের পক্ষ নিয়ে কথা বলেন কে কিসের জন্য? আমি কারো পক্ষ নিয়ে কথা কই নিব মা, আমার দুই হাতের বেদনাই তো সমান। কথা গায়ের খুব পড়ার উপায় নেই।
হ্যালো কেরে সাইফুল, আরে মেলা বাজার সবাই চলে নিয়ে আসলে মনে হচ্ছে। আরে নিচেই ও, হ্যাঁ কিরে তোদের বাড়ির কি বিয়ে শাদি লাগেই আছে? না চাচা, বাজার সাথে একটু করলাম, কারণ ওই দুলালের শ্বশুর বাড়ির লোকজন যদি ফিরে নিয়ে এবার আসে সেই জন্যে। বাহ, তোর মতো বড় ভাই এই জমানায় পাওয়া বড় মুশকিল রে সাইফুল। তা এই তোর সংসার তো তোরই চালান লাগে, তাই নে? কি করা যাবি চাচা, আব্বার কাজকাম তো পরে বন্ধ হয়ে গেছে, করলেই চলে। তোর বাপের কাম থাকে কেবা করি, এই গাঁও থেকে সনের ঘর তো উঠেই যাচ্ছে, আর সনের ঘর যদি না থাকে তো ঘরামির কাম থাকে কেবা করে। শোনে ছোট ভাইটা, এই বাবুগিরি বাদ দিয়ে এখন তোর মতন কারো একটা গদি ঘরে কামে লাগাই দে তো। এতদিন যা করিছে করিছে, এখন বিয়ে শাদী হয়েছে, দেখা যাক চাচা। মাত্র তো বিয়েটা হইলো, কটা দিন যাক, আসি চাচা। আচ্ছা দাদা, মানুষ অঙ্ক মানে কি? মানুষ অঙ্ক না, উরে কয় মানসাঙ্ক, মানে যে অঙ্ক করতে খাতা কলমের দরকার হয় না, মনে মনে হিসাব মিলিয়ে দেওয়া যায়। দাদা, তুমি কি কোনোদিন মানুষ অঙ্ক করেছো? আমি ঘরামি মানুষ, সারা জীবন তো মানুষ অঙ্ক করে গেলাম, অনেক বড় বড় অঙ্ক করতে আমার কোনোদিন খাতা কলমের দরকার হয়নি। এই ধরে একটা সালে কত মাটি সন লাগবি, কয়টা বাঁশ লাগবি, এসব আমি চোখ বন্ধ করে কয়ে দিতে পারতাম। তুমি কিছু দাদা আমার ঘর বাঁধা শিখালেও পারতে। ঘরামি আসে না রে ভাই, ঘরামি আসে না, ঘরামির পেটে ভাত নাই, মন দিয়ে লেখাপড়া করো। আচ্ছা এই যে তুমি আজ স্কুল ভাঙি দিলে, তোমার মা আবার না আমাকে গালাগাল করে? কিছু কবি না, ছোট চাষের বিয়ে উপলক্ষে আমি নিজে নিজে স্কুল ছুটি নিছি। ভাবি কামটা কিন্তু ঠিক হলো না ভাবি, আমার বউটা তো আশা করে তোমার পায়ে সালাম দিয়ে বের গেলো, আর তুমি পাউডার টান দিয়ে সরে গেলে। বিয়ে করে বউ বাড়ি টানার এত পরে গা ভাবি সালাম করার কথা মনে হয়েছে, তাই না? ভাবি তুমি তো আমার বউটাকে অপমান করতেছো ভাবি, তুমি একটা বারের জন্য আমার বউটার মুখটার দিকে ছায়াও দেখলা না, আমি নিজের চোখে কিন্তু সাক্ষী দেখলাম। মান সম্মান কি খালি তুকারেই আছে? আমরা কি এতই পৌঁছে গেছি কারে? আর তোর বউ তো এক বাপের এক রাজ কন্যা, তার মুখের দিকে তাকা দেখার কি আছে? বাজার সাথে করে নিয়ে আসলে একবারে মিঠেও নিয়ে আসলাম, এই তাই বাড়ি থেকে যদি ফিরে নিয়ে রাশেও করে হয়। আর আইছে তোমার তাই বাড়ি থেকে লোকজন, বিটি বিয়ে দিছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। ও যে শোনো নাই, মাছ বেচলে যে টুকরো উপর করা হয় সেইরকম। তোমার সামনে কিন্তু আমার বউকে অপমান করা হলো, এই বউয়ের পক্ষে না আগে কথাটা একটু মনে করো। এইসব জিনিস বুঝতে কি হালু করা মানে কি বেশিক্ষণ লাগে? হিসেব তো সুদা সওয়াল তল পেয়ে দিবি, আর এই যতদিন না আলাদা করে দিবা ততদিন এই ভেজাল চলতেই থাকবে। মানুষের মনই খারাপ হয়ে গেছে বুঝলে, একসাথে সংসার আজকালকার সাওয়াল পাওয়ালা মানে নেবার পারে না, কি আর করা যাবে কও, যুগীর হাওয়া, মানুষ তো চেষ্টা কম করতেছে না। এই যে যেমন রহমত ঘরামি সাওয়ালে বেদে আনে, নিজের এত বছরে ঘর ছাড়ি দিয়ে বারান্দায় আশ্রয় নিছে, এই তো দুনিয়ার রীতি। মানুষ বুড়ো হয়ে গেলে মনে কয় এই রকমই মূল্যহীন হয়ে যায়, এইসব দেখে খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ। সিনেমাটা ফাইন আসছিল না? তোমার ভাবির ব্যবহারে মনটা যত খারাপ হয়েছিল, বইটা দেখে তবেই মন ভালো হয়ে গেছে। কি হলো, কথা করছো না কেন? তোমার বইটা ভালো লাগেনি? ভালোই হয়েছে, তা কাহিনী একটু দুঃখী। সিনেমা দুঃখী না হলে কি ভালো লাগে? ও কালীপরে হান তোমার একটু বাঁশি বাজায় শুনে, বাঁশি পরে শোনায়।
আগে তোমার সাথে কয়টা জরুরি কথা আছে সেটা কয়নি। আমার সাথে জরুরি কথা? কি জরুরি কথা? তুমি তোমার বাপ ভাইয়ের ঘরে বসে কতদিন থাকবে? নিজের মতো কিছু করা লাগবে না? আমি কি কাম করব? আমি তো কোনো কামই শিখিনি হেলেনা। কাম কাজ শিখনি বলে কিছু করা লাগবে না? নিজের বউকে ভাত দিবার লাগবে না? মন দিয়ে শুনো, আমি আব্বার কাছ থেকে কিছু টাকার ব্যবস্থা করি। তুমি বাজারের উপর একটা দোকান দাও, তাতে আমাকে দুজনে চলে যাবে। দুজনে চলে যাবে মানে? আমাকে বাড়ির অন্য লোকজন, আব্বা আম্মা? আমার বেশি লোকজন পছন্দ না। আর তাছাড়া তোমার বাড়ির লোকজনের যে ব্যবহার দেখতেছি, আমার অনেক দিনের স্বপ্ন একটা ছোট বাড়ি হবে, ছোট হাঁড়ি পাতিলে দুজনের জন্য রান্না করব, দুজন মিলে খাবো, আর কত কিছু, খুব ফাইন হবে তাই না? আম্মা বুড়িয়ে মানুষ, দুই দিন পর কবরে যাবে, সেই মানুষ কি এরকম করে মিথ্যে কথা কয়? অবাকরে কথা কওয়া লাগে না কইনুর, বুড়ি একদিন সকলেরই হল। তাই কয় বুড়ি মানুষ হয় আমার সাথে চিটারি করে টেকা নিবি? কি করিছে আম্মা? আরে আব্বার ওষুধ কিনার কথা কয়ে আমার কাছ থেকে টেকা লিছে, লিয়ে সেই টেকা আবার ছোট বেটার বউ আর বেটাক দিছে সিনেমা দেখার জন্য। চিন্তা করিছে একবার? আরে রাখো ওসব, সিনেমা দেখার কথা কতি মনে কয় আম্মার লজ্জা করেছিল তাই কইছে। নতুন বিয়ে করছে চ্যাংরা ব্যাংরা মানুষ, সিনেমা দেখবে যাওয়ার শখ হবেরই পারে। কে রে চ্যাংরা ব্যাংরাকে আমরা আসলাম না, নতুন বিয়ে কি আমারে হয়েছিল না? কেসেও কোনোদিন সিনেমা দেখবে লিয়ে? আবার এরকম একটা অন্যায়ের পক্ষ নিয়ে কথা করছো তুমি? বাদ দাও, আমরাও না হয় একদিন কাউ না কয়া সিনেমা দেখে আসবো, এখন ক্ষমা দাও। বাদ দাও। বাদ দেবো না, যখনই একটা কথা ওঠে তখনই বাদ দাও, বাদ দিয়ে দাও। তুমি যে কত সিনেমা দেখবে লিয়ে দেওয়ার পারো সে আমি তোমাকে জানি নিয়ে, যখন একটা কথা উঠবি তখন সেটাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা। হাসবে না, তোর হাসি দেখবে ইচ্ছা কর আমার। কি হয়েছে গরমি? কথা তো ওনাকে কি হয়েছে? হারু পরবণিকের মুখে একটা কথা শোনার পর কথাটা কিছুতেই মাথা থেকে সরতেছে না দুলা কেন। কে হারু পরমানিক কি কয়েছে? মানুষ বুড়ো হয়ে গেলি কোনো দাম থাকে না। আজ বারান্দায় বসে আমার সেই কথাটা মনে হচ্ছে। আমাদের নিজেদের ঘর দেখো কেমন পর হয়ে গেল। বাদ দাও তো ওইসব কথা, তোমার আর একখান ঘর তোলার সামর্থ্য নেই তাই বারান্দায় থাকি। তাই কি, এরাও তো আমাদেরই বারান্দা। এইভাবে আর কতদিন মনে রে বুঝতে পার দুলালের মা? আমি মরে গেলি তুমি কেবে করে একলা একলাই বারান্দায় থাকবা সেটা চিন্তা করে দেখিস। আচ্ছা তুমি রাতের বেলা কীসব কথা শুরু করলে কত? আমি তোমাকে কতবার না কইছি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমার আগে আমাকে নিয়ে যায়। খালি একটাই চিন্তে করি, আমি না থাকলে তোমাকে দেখবে কিনা। বাবা আমি যাওয়া হচ্ছে কিসের জন্য? আরে মিটেই পোষবি কে? আমার কি মুখ নাই নাকি? আমার কর্তব্য আমি করেছি, না আসলো না আসলো। এবারে খালি তোমারই কর্তব্য তাই না? আর কারো কোনো কর্তব্য নাই। তুমি বড় ছাল হয়েছে সেদিন তাবৎ কর্তব্য তোমার, তাহলে বড় ঘরখান কার পাওয়ার কথা ছিল? কই আমার মুখে এ নিয়ে তো কোনো কথা শুনলাম না। একই কথা বারবার কও কৃষির জন্য। আর আমরা বিয়ের পর থেকে তো এই ঘরখানে থাকি তাই না? এই ঘরখান খারাপ কৃষি তুমি কও? তোমার এই বুধ জন্যই তো মানছি তোমার মাথায় কাটাল ভেঙে খায়, সারাদিন গাদার মতো খাটো
আর সেই পয়সা দিয়ে মানুষ সিনেমা দেখে বেড়ায়। আরে সিনেমা দেখার টাকা তো তুমিই দিছিলে, আমার কাছ থেকে সিনেমা দেখার টাকা নিবার পারছিল নাকি? পয়সা তো আমার কাছ থেকে নিয়ে সিটারি করে। আমার কি মনে হয় জানো, তোমার মা মনে করে তোমাকে পেটেই ধরেনি, ওই একটা বেটাকে পেটে ধরেছিল। আচ্ছা বসে, এখন যাচ্ছি একটা কামে, বাদ দাও, যাই গে, দেরি হয়ে যাচ্ছে আমার। কথা কলেই তো বাদ দাও। স্যার, এই সাতমোহর বাজারে গিয়ে কর্মকারের সুযোগ যে ফটকখান তুললাম, তোমার কি মনে হয় সব এখানে কেমন আছে? তোমার কথা কইবার পারি না, তো আমার ফটক ভালো হয় এই কথা কইবার পারি। একবার স্কুলে গিয়া কয় বান্ধবী মিলা ছবি তুলেছিলাম, সবার চেয়ে আমার ছবি ভালো হয়েছিল। চেহারা ভালো হলে তো ছবি ভালো আসবেই, ফটোগুলা তো আর চেহারা ভালো করে দিবার পারে না। আমার একটা শখ আছিল, এই বাঁশি বাজানোর মোশাম নিয়ে একটা ফটো তোলা। তাই নাকি? তো বাঁশি কেন স্টুডিওতে নিয়ে গেলেই পারতে, শখ পূরণ হয়ে যেত। আমি তো সত্যি সত্যি বাঁশি নিয়ে গেছিলাম, তোমাকে ভ্যানে বসে কলাম না যে বাঁশি বাজায় শোনাই। আমার না একবার মনে হয়েছিল স্টুডিওর মধ্যে বাঁশিটা বাইর করি। তুমি যদি স্টুডিওর মধ্যে সত্যি সত্যি বাঁশি বাইর করতে, তাহলে অবশ্য তোমার সাথে ছবিই তুলতাম না। তোমার কি মনে হয় আমার ফটক ভালো আসবে না? সে কথা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তুমি না করলে যার চেহারা যেমন ছবিও সেরকম আসবে। তার মানে তুমি কি কবার চাচ্ছ আমার চেহারা ভালো না? তাও সে কথা এখন না তুলাই ভালো, মনে করো তোমার চেহারা ভালো, সেই জন্যই তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, তোমাকে বাড়ি থেকে এই ফিরু নিবার আসলো না কি জন্য কত? হ্যাঁ, এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেল না? কেন মান সম্মানের কি হবি? আমার কি দুইটা ভাই আছে যে আমাকে নিবার আসবি? আর এই নিয়ে তো কথাই বা কেন হচ্ছে? তোমার ভাবিও আমাকে মেলা কথা শুনাইছে, আমি নতুন বোঝনে কিন্তু কোনো কথার উত্তর দেইনি। আচ্ছা বাদ দাও তো, যা কয় কয়বার দাও, বোঝো না কা ভাবির একটু কষ্ট হইবারই পারে। আমার ভাই তো তাক কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যায় নাই, বোঝো না কা। তালি তো ভাবে সিনেমার কাহিনীটা কোয়া লাগে। আম্মা, আপনি কোন মিথ্যে কথা কয়ে আমার কাছ থেকে টাকাটা না নিলেও পাইলেন? তুমি এটা কি করছো বৌমা? আমি তোমার কাছে মিথ্যে কথা কইছি? হ্যাঁ কোনো কি আমার ভাই কওয়া লাগবে আম্মা? হায় রে আল্লাহ, আমি তো সেই জন্যে আপনার বড় বেটাকে সারাক্ষণই কই, ছোটো বেটাই মনে হয় খালি আম্মার পেটে আসিল তুমি লয়। এই যে এই এক কথা দিনের মধ্যে 50 বার তুমি কি জন্যে শোনাচ্ছ বৌমা? ওই দুলালের বিয়ের পরের থেকে তোমার মুখ থেকে এই কথা যেন যাচ্ছে না। কে কবে না কৃষির জন্যে আম্মা? আপনি মুরব্বী মানুষ হয়ে কৃষির জন্যে আব্বার ওষুধ কেনার কথা কয়েক টাকা নিয়ে ছোটো বেটা আর বেটার বই সিনেমা দেখার জন্য দেন? ও আপনি দেন সেটা দোষ হয় না, আমি কলি দোষ হয়ে যায়। কী করবো কও বৌমা, আমাকে এমন করে তোমার কাছে পাঠালো, আমার হয়েছে যত জ্বালা। আপনি পাঠায় কি জন্যে আম্মা? তাগারে নিজিগারে সাহস হয় না? বৌলি সিনেমা দেখবে যাবি সেই টাকা আমার কাছে এসে সাবের সাহসে কুলিয়ে না? যাক গে বৌমা, যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর কোনো কথা কয় না, নতুন বিয়ে একটু শখ করেছে। হয় শখ তো খালি তাগারেই আছে আম্মা, আমার তো কোনো শখ আলাদ নাই। দাদু, দাদু আমি কিন্তু চাচির সাথে চাচির বাপের বাড়ি যাবো। তো চাচির কি বাপের বাড়ি যাচ্ছে? শুনলাম ফিরুনি যাবি, আব্বাসি মিঠাই কিনে আনলো। তো তারা তাকানো কেউ আসলো না, বুঝতেছি না তাদের কোনো কোনো ঝামেলা হইলো কিনা। তালি চাচা কো আমরা গিয়ে খোঁজ খবর নিয়ে আসি, সেই সাথে চাচা ফিরনিটা হয়ে যাবি। খুবই বেড়ানোর বুদ্ধি করিস তো দাদু, তুই যে চাচির সাথে যাবার চাচ্ছু, তোর মা কি রাজি হবি? শুনতেছি তার তো মেজাজ খারাপ। চাচির সাথে কয়ে তালি রাজি হবি নি। চাচির সঙ্গে তোর কি কোনো কথা হয়েছে? না এখন কিছু হয়নি। তালি আর তার বাপের বাড়ি যাবি কেবা করে, তাড়াতাড়ি চাচির সাথে কথা কো।
হাজারক দুইটা শ্বশুর। কাল যে অর্পণ হলে বইখান দেখলাম না, ফাইন। তোমার দিয়ারা তো মনে করো চোখে পানি ফেলাই দিছিল। তোমাকে সিনেমার কাহিনীটা কই? হেলেনা, তুমি তো বাপের বাড়িতে রাজকন্যা আসিলে, তাই না? হাতে পায়ে দাসীবাদী ভুর ভুর করেছে, আবার আইসেও এখানে রাজরানী হয়, সেখানেও তোমার হাতে পায়ে দাসীবাদী ভুর ভুর করে। তোমার তো মেলা সময়, ছবি দেখতেছে, ছবির গল্প করতেছে, কিন্তু আমার তো এত সময় নাই বোন। উমা, তুমি আমার উপর মিজাজ দেখাচ্ছ কিসের জন্য? আমি কিন্তু কালকের কথা ভুলে যায় তোমাকে সিনেমার কাহিনীটা শোনা বেড়াইছিলাম। এখন মনে হচ্ছে আমার স্বামী আমাকে সাথে নিয়ে সিনেমা দেখতে গেছিল দেখে তোমার মনে খুব হিংসে হয়েছে। বলে তুমিও যাও না, কিটা নিষেধ করেছে? আমার স্বামী তো এত বেয়াক্কেল মানুষ না যে মানসির সাথে সিটারি করবি, তারপরে সেই পয়সা দিয়ে বউ সাথে করে ফুটেনি করে সিনেমা দেখে বেড়াবি। শোনো হেলেনা, তোমার স্বামীকে একটু কয়ো, নিজের কামাই করা পয়সা দিয়ে বউ সাথে করে যিনি সিনেমা দেখে ফুটেনি করে বেড়ায়। এমনভাবে কথা করছো মনে হচ্ছে তোমার টাকা নিয়ে আমার স্বামী সিনেমা নিয়ে গেছিল। সে কথাটা আমি আর কবে চাই নে, পারলে নিজের স্বামীক যা জিজ্ঞাসা করো গা। তোর শাশুড়ির বাড়িতে তুই যে যাওয়ার চাচ্ছিস, আমার শ্বশুর যদি তোর বিয়ে করে রাখে তাহলে কি হবি? কি আর হবি, আমিও তোমার শ্বশুর বিয়ে করে রাখবো। তা তোর বিয়ে হয়েছে, তার জামাই খান নিবার আসলো না, তুই যাবো কেমন করে? তারা কিসের জন্য আসলো না সেই কথাটাই তো দেখবার যাব। আমি দাদা কে কথাই কইছি? তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুই তো ভাবির কাছে গেছিলে সিনেমার কাহিনী শোনানো হয়ে গেছে। কাহিনী তো আমিই শুনে আসলাম। গাদা তুমি যাও তো, তোমার চাচার সাথে আমার একটু কথা আছে, যাও। আগের বাবুটা কি চালা হয়েছে জানো? কি করছিল জানো? সে কি কইছে সেটা কওয়ার আগে তুমি কও, তুমি নাকি সিটারি করে ভাবির কাছ থেকে টেকা নিয়ে আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছিলে? অসম্ভব অসম্ভব, কিনা কইছে কথা, ভাবির সাথে আমার সিনেমা সম্পর্কে কোনো কথাই হয়নি। তাহলে কি সে আমাকে মিথ্যা কয়ে অপমান করল? হ্যাঁ, আমার মনে হয় কি আম্মা মনে হয় ভাবির কাছ থেকে টাকা চাইবার পারে। নিজের বয়স নিয়ে একটা সিনেমা দেখার পয়সা যার পকেটে থাকে না, কোন লজ্জা আছে তার বিয়ে করার হাউস হয়? আচ্ছা বাদ দাও তো সিনেমার কথা, বাদ দাও তো কিনি এই। আচ্ছা আমাকে বাবু না খুব সুন্দর একটা বুদ্ধি করেছে। কী করছিল জানো? করছিল যে আমরা তোমার আব্বার ওখান থেকে ঘুরে আসি। বড় বৌমা তো ছোট বউকে একেবারে সহ্যই করবে পারতেছে না, এটা কি শুরু হলো কত গরমই? হ্যাঁ, বড় বৌমা কি এর জন্য ছোট বউরে দেখবার পারে না? দুদিন না যেতে যে সমস্ত কথা মুখে আনে না তো? আমি মুখে না আনলে কি হবি, চোখ কান তো খোলা রাখা লাগতেছে, যা দেখতেছি শুনতেছি তাতে তো ভালো ঠেকতেছে না। কি হয়েছে খুলে কও তো, তুমি তো আমারে নতুন চিন্তার মধ্যে ফেলাই দিলে। শুনো, এখন তুমি চিন্তা করে দেখো। স্যার বড় বৌমা এমন করতেছে কে, তোমার কি মনে হয়? আমার মনে হয় কি বড় বৌমা যে প্রস্তাব দিছিল তা চাচা তো বোনের সাথে দুলালের বিয়ে দিবার, সেটা না হয় এবার করতেছে। সে বিয়েতে তো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু দুলাল যদি তার বোনের পছন্দ না করে আমরা তো জোর করে বিয়ে দেবার পারি না। আমাকে বিয়ের আকল পছন্দ দেখো, ফিরানি না নিবে রাইসে আবার কথা কওয়ার সুযোগ করে দিল।
ভাবি এ সিনেমা দেওয়ার টাকাটা নিয়ে হেলেনা খুঁটা আনলে হতো না? হ্যাঁ, কামটা কি ভালো হয়েছে ভাবি? কে খারাপ হবি? কে সিটারি করার সময় মনে আসিল না? দেখো ভাবি, আমি তোমার সাথে কোনো সিটারি করিনি। তুমি কিন্তু কবে পারবে না যে আমি তোমার কাছে টাকা চাপের আইছিলাম। তুই আমার কাছে টাকা চাপের আসবো কিরম করে রে দুলাল? তোর সে মুখ আছে? যাই হোক ভাবি, তাই করে কি তুমি বড় বহে কামটা ঠিক করেছ? সে বড় মুখ করে তোমার কাছে সিনেমার গল্পটা কয়বার আসিল? বড় মুখ করে আমার কাছে সিনেমার গল্প শুনে বেড়াইছিল তাই? আমি বুঝি না মনে করছো সে কিসের জন্য আমার কাছে সিনেমার গল্প শুনে বেড়াসে? যাই কো ভাবি, হেলেনা কিন্তু মনে খুব হিট পাইছে। খালি হেলেনা হিট পাবি কে? তুইও তো হিট পাইছু। ওবা হিট আমাকে মনে অনেক দিছু দুলাল, এত তাড়াতাড়ি সব কথা ভুল হয়ে গেল তোর। বাদ দাও ভাবি, যা হবার হয়ে গেছে, পুরনো কথা তোলার দরকার আছে? কে বাদ দেবো কিসের জন্য? তুই কি বাদ দিছিলু? খুব তো কইছিলু যে খুব সুন্দরী মেয়ে বিয়ে করবু, আমাকে কাকলি দেখতে খারাপ কুচ্ছিত কালিয়ে। দেখলাম তো কত সাবানা ববিতাক বিয়ে করে লিয়েছু, দেখি নেই মনে করছু? কে এখন যাস কিসের জন্য? বয় বসে শুনে যা। আচ্ছা, অত চিন্তা করার তো এখন দরকার নেই, দেখাই যাক না আর কটা দিন যাক। আর উপরে মণিকের কথাটা এখন আমার কানে ভাসছে দুলালের মা। আব্বা, আমাদের তোমার ছোট বৌমাকে নিয়ে একটু শ্বশুরবাড়ি যাওয়া চাচ্ছে। হঠাৎ শ্বশুরবাড়ি কি জন্য রে দুলাল? হঠাৎ আর কি আছে, বিয়ের পরে মানুষ শ্বশুরবাড়িতে ফিরত যায় না। এই তোকে কেউ ফিরুনি নিয়ে বেড়াইছে যে তুই যাবো? আমার শ্বশুর একা মানুষ, তাছাড়া শুনলাম তার নাকি শরীর খারাপ, সেজন্য আসবার পারে নাই। তা যেহেতু শরীর খারাপ, সেজন্য জামা হিসেবে তো তাকে দেখতে যাওয়া আমার কর্তব্য, তাই না? তোর শ্বশুরের যে অসুখ এ খবর তো নেই দিদা কেটা? না না, কেউ দেয়নি। মানে হয়েছে কি, ওই তোমার ছোটো বউমা আর কি স্বপ্নে দেখেছে যে তার আব্বা খুব অসুখ করেছে, তারপর থেকে মনটা খুব খারাপ, খুব ভার করে বসে রয়েছে, তাই ভাবলাম যাই বউটাকে নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরে আসি। না না, নতুন জামায় কেউ নিবার না আসলে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না। আচ্ছা মা, সবসময় হিংসা করা লাগবে না? সবসময় হিংসা কথা কল কি জন্যে? আমার শ্বশুর বাড়ি থেকে মিঠাই আনে দেখি রাখছে, হিংসা করা লাগবে? আমার শ্বশুরের যে অসুখ হয়েছে সেটা দেখা লাগবে না? আহা, দেখা তো লাগবে না রে বাবু, কিন্তু তুই তো নতুন কুটুম বাড়ি যাবু, সেটা খরচ আছে না? খালি হাতে তো যাবার পারবি না। খরচ তো আছে, তা কিছু টাকা দেও, আমারও তো খালি হাতে যেতে ইচ্ছে করতেছে না আব্বা। আমি টাকা পাবো কোনে? আমি কি কাম কাজ করি? সাইফুলও তো কামে গেছে। তাহলে তো খালি হাতে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, তোমাকে বৌমা কাটাকাটি করতেছে, আমি তাহলে যাচ্ছি, তোমাকে আমি জানাই রাখলাম। শোন, তুই একটু সবুর করে দেখ, আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আব্বা, যা দেখো তাড়াতাড়ি করা লাগবে, আমি তো বেশি দেরি করা পারবো না, ঠিক আছে? দাওয়াত নাই কিছু নাই, তাও তোর চাচার শ্বশুর বাড়ি যাচ্ছে। আচ্ছা খারা, আমি তো দাদির থেকে শুনে আসি। দাদা দাদির সাথে চাচার কথা কওয়া শেষ, তুমি আমার জামাটা গায়ে দিয়ে দাও। চুপে থাকে, খালি কথা এখানে বাই, আমি আসি আগে। আমি অনুমতি দেওয়ার কিটা? আমি তো দুলালে কইলাম যে নতুন জামাই শ্বশুরবাড়ি থেকে নিবার আসলো না, তুই যাবি কি জন্য? সে কইলো যে তার শ্বশুরের নাকি অসুখ, ঘুরার ডিমির অসুখ। মিথ্যে কথা কইছে আপনার কাছে? কি জানি বাপু, কার কথা যে সত্যি, এই ছোট বৌমা নাকি কাদাকাটি করতেছে, এটাও মিথ্যে কথা। সকালবেলা উঠে এসে দাঁত কেলা আমার কাছে সিনেমার কাহিনী করছিল, আর এখন কাদাকাটি করতেছে না আপনার কাছে, এটাও মিথ্যে কথা কয়ে গেছে। আচ্ছা, আমাকে জেরা না করে তুমিও তো বড় ভাবি, তাক যায় তুমিও তো কথাটা কবার পারো।
কি করছেন আপনি? আমার কথার কোনো মূল্য আছে টাকার কাছে? আপনি গারে খালি আক্কেল দেখতেছি আমি। কোনায় বুলা নাই সিনেমা দেখবে চলে যায়, দাওয়াত নাই দুয়েত নাই শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর আপনারা সব কিছু মেনে নিচ্ছেন, কিচ্ছু করছেন না। আর আমাকে আবার কবির পাঠাচ্ছেন অপমান হওয়ার জন্য। আব্বা কোনে শুনলাম সে নিজেও বলে অনুমতি দিয়ে দিছে। তোমার আব্বাও তো সেই কামেই গেল, নতুন কুটুম বাড়িতে খালি হাতে যাওয়া যায়, টেকা হাওলাত কবির গেছে সেজন্য। বাহ, তাল তো হয়ে গেছে, তাকারে তাকারে তো মিল মহব্বতি আছে, মধ্যখান থেকে আমি শিখুর পারি মরতে শিখে, আমি তো কিছুই বুঝি না। হঠাৎ তোমার টাকার কি দরকার পড়লো ঘরামি? ওই দুলাল শ্বশুর বাড়ি যাবি তো? আরে দুলালের শ্বশুর বাড়ি তো ঢাকা টাউনই না, টাকার দরকার কি? নতুন কুটুম বাড়ি তো, হাতে করে একটু মিঠে নিয়ে যাওয়া লাগে না পালনিক সাহেব? ওইসব ফুটিনি বাদ দাও ঘরামি, সাওয়াল যাবি তার শ্বশুর বাড়ি, মিঠে নিয়ে যাক আর গরু মেরে নিয়ে যাক, সে বুঝবি। তুমি টাকা ধার করে দিবে কেন? ওই নতুন নতুন তো কলাম তো, নতুন পুরাতন কোনো কথা না, জাগারে শ্বশুর বাড়ি তাগারে ভাববার দাও, আখেরে ভালো হবি। ওই হঠাৎ করে বৌমার বাপের অসুখের খবরটা এলো, সাইফুলও তো বাড়িতে নেই। বুঝছি, আমি যত কথাই কই, তুমি বিয়ে বাড়ি মিটে দিবে রিসাও, কিন্তু আমি তো তোমার টাকা হাওলাত দিবার পারবো না ঘর আমি, কিছু মনে করে না, কথাটা কতি তুমি আমারে বাধ্য করলে। আমি তোমার টাকা ধার দেবো কোন ভরসায়? তুমি টাকার ধার শোধ করবা কেবা কইটে? আরে ঘর বাঁধার কাম থাকলি না হতো, গায়ে গায়ে শোধ করাবার পারতে। বসে আছো কিসের জন্য সেটাই তো বুঝতে পারতেছি না, নাকি তোমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা নিষেধ করেছে তোমার বড় ভাবি? আচ্ছা কি যে কও না আব্বা, ওই একটু দেরি করবার কয়ে টাকা জোগাড় করবার গেছে। টাকা লাগবে কিসের জন্য? তুমি কি তার কাছে টাকা চাইবার গেছিলে? আমি চাইনি, আব্বা নিজেই বললো শ্বশুর বাড়িতে যাবো, হাতে ঘরে টাকা না থাকলে চলে? নিজের মুরুদ নেই মানুষের টাকা নিয়ে ফুটানি করার ইচ্ছা কিসের জন্য? নাকি আবার সিনেমা দেখার মতো মানুষের কথা শোনানোর ব্যবস্থা করতেছাও? আরে না, ফুটানির কথা করছো কেন? পয়লা শ্বশুর বাড়িতে যাবো, একটু মিঠাই হাতে করে নিয়ে যাবো না? তোমার শ্বশুর বাড়ি থেকে তো দাওয়াতও দেয় নাই, লোকও পাঠায় নাই, তাহলে মিঠাই হাতে করে নিয়ে যাওয়া লাগবে কিছুর জন্য? কথা তো কম কানে আসতেছে না? আরে বাদ দাও তো, আব্বা নিজের মুখে কোনো দেখে দেরি করতেছি, আমি আব্বা কয়েছি তাড়াতাড়ি যদি ফিরে আসে। তোমার বেটা শ্বশুর বাড়ি যাওয়ার মিঠাইয়ের টাকা জোগাড় হলো না? দুলালের মা, মরা ঘোড়ার যে কোনো দাম নেই সে কথা হারু পরামানিক চোখে আঙুল দেওয়া বুঝা দিল। ওই তো কথাটা তো খালি তুমিই বোঝো না। আচ্ছা তোমার কিসের এত ঠেকা পড়েছিল? হ্যাঁ, আরেকজন তাই সে গোষ্ঠী উদ্ধার করে গেল। আব্বা কি আর দেরি হলো, কিছু নেই টাকা জোগাড় হয়েছে? না বাপ, পাইলাম না। আমি জানতাম তো, আমি জানতাম তো টাকা জোগাড় করতে পারবে না, খামা খামা দেরি করাই দিলে, একটা মিঠাই কিনে শ্বশুর বাড়ি যাবো তার কোনো উপায় নেই। এই তুই যাবো তোর শ্বশুর বাড়ি, তোর বাপ কিসের জন্য মিঠে টাকা জোগাড় করে দিবি রে? আবার মিজাজ দেখাইস? আমি কইছিলাম নাকি আব্বা তো নিশ্চয়ই কইছিল, এতক্ষণ আমি কোথায় চলে যেতাম, খামাক আমাকে দেরি করাই দিল, খামাক। খামাক দেরি করাই দিল, কামের কাম কিছু হলো না, চলো যাই। নিজের পায়ে জোর না থাকলে মানুষের অবাই হয়। জামাটা গায়ে দিয়ে দাও, আমি তোমার সাথে যাবো। আমার সাথে যাবি মানে? তোর মা জানে? কইছিলাম, কই যাবার দিবি না। তাহলে থাক, নালে এ নিয়ে আবার আরেক দোষে ভাগি করবি নি। আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো, জামাটা গায়ে দিয়ে দাও। আচ্ছা আমার সাথে যাবি, তোর মা যদি যেতে না দেয় তাহলে যাবি কেমন করে? আমি দাদা কইছিলাম। দাদা কই কোনো লাভ আছে? তোর মা যে ক্যাটকেটি প্যাক প্যাক করবে না?
যাইতে দেবে না তো আমি তোমার সাথে যাব জামাটা গায়ে দিয়ে দাও এটা জামাটা গায়ে দিয়ে দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে দিছি এই ঘর ওদিক ঘর ঠিক ঘর আজকের দিনটা বাদ দিয়ে গেলি হতো না দুলাল রাতে সাইবুল আর কটা টাকা নিয়ে মিঠাই কিনে দেওয়া যেত হ্যাঁ নতুন কুটুম বাড়ি খালি হাতে যাবো তো শ্বশুর বাড়ির লোকজন কি মনে করবি নি ক মনে করলে তো কিছু করার নেই আমার ভাগ্যে নেই শ্বশুর বাড়িতে মিঠাই হাতে করে নিয়ে যাই তাই অক নিয়ে যাচ্ছি যাই আই আই কা কোন দাস তুই নাম নাম কসি আবার কত বড় আসল একটা সর মারতে দাঁত সব খুলে দাও তো জানিস যাস কোন দেখা কই ছিল মা আমি গাই না যাব কই ছিল আই বাস আই না আরে কোন কথা কবে না কা বড় আজকে তো বাপ আগে আসবে কি তোর বাপ যে কল দুলাল শ্বশুর বাড়ি যাচ্ছে আব্বা কইছে আপনি কি টাকা দিছেন গাদা আমার তো আর তোর বাপের মতো এত ফুর্তি বাঁধে নাই আচ্ছা সাইফুল আমি বুঝতেছি নে ঋণ করে তোর বাপের কুটুম্বিতে করার এত হাউস হলো কিসের জন্য আমার মনে হয় দুলাল বোধ হয় পাগলামি শুরু করছিল সেই জন্য আব্বা আপনার কাছে টাকা চাপড়ে গেছিল এমনভাবে করছো যেন দুলাল একটা গ্যাদা সাওয়াল ক্যারে বিয়ে করা এক জুয়েন মর্দ তাক তোর বাপ এত প্রশ্রয় দিচ্ছে কিসের জন্য তোকে এক কথা কই সাই এখন থেকে একটু শক্ত হইস তুই কত কামাই করিস রে গাদা তোর একলা কামাই দিয়ে এই জমানায় সংসার চলে কিছু মনে করিস নে তোকারে নিজিকার বিষয় কথা কয়ে ফেলাইলেন আরে বুঝিস তো দুই দিন বাদে যখন ক্যাসাল বাঁধবি তখন তো আবার আমারই মেজানোর জন্য যাওয়া লাগবে তাই আগে থেকে একটু সতর্ক করে দিলে মা করছিলাম কি এই কথা নেই বার্তা নেই হঠাৎ করে তোমার মাই এডাই জামাইটা নিয়ে এসে হাজির হইলো ঘটনা কি সব কিছুর মধ্যে এত ঘটনা খুঁজে বেড়াও কে নিজে তো জামাই মেয়ে ফিরে নিয়ে আনলেই না তারা নিজের ইচ্ছেই আছে এটা তোমার ভাগ্যি মনে করো ভাগ্যি তো অবশ্যই মনে করতেছি হেলেন আর মা কিন্তু তোমার মেয়ের ভাব গতিক দেখে তো মনে হচ্ছে এই আশাটা স্বাভাবিক আশা না বুঝছো তোমার কাছে তো সেটা মনে হবি না মেয়েটাক বিয়ে দিয়ে নতুন শ্বশুরবাড়ি পাঠালে একটা গুল্লাও পাঠালে না মেয়েটার কথা শোনা লাগে না তার ভাব গতি স্বাভাবিক থাকে কেবা করে জামাইটার তাও ধন্যবাদ দেই কেউ আনবেন না গেলেও নিজের মনে করে হেলেন এক সাথে করে তোমার বাড়িতে আসে জামাই কি তোমাকে সালাম করেছে হেলেনার মা না করছিলাম আমার তো সালাম কালাম কিছু করেনি তাই কথাটা জিজ্ঞেস করলাম জামাই যখন বাড়িতে আসে তখন কি তুমি বাড়ির ছেলে তোমাকে কি গায়ের মধ্যে গরু খুঁজা খুঁজি আনিয়ে সালাম করবি সে কথা অবশ্য ঠিক কিন্তু সন্ধ্যার পর থেকে তো অনেক সময় পার হয়ে গেল তোমার জামাই তো ঘর থেকে বাইর হইল না তাই আজারি পেশাল পারে না তো হেলেন আর বাপ নতুন জামাই মেয়ে বাড়িতে আছে তাগারে পাতে ভাত বাড়বো কি দিয়ে এনি কোনো চিন্তা আছে তোমার একটা মুরগি জবাই দিছে যাও আমার কাম করবে দাও যাও এতদিন শুনেছি বাপের বাড়িতে আসলে মায়ের মন খুশি হয় তোমার মুখটা তো আমাগের বাড়ির মতো করে রাখলে কি ব্যাপার কি তোমাগের বাড়ি থেকে আমাকে মেলা সম্মানের সাথে বিদায় দিছে সেই সম্মানটা বদহজম হয়ে গেছে এসব কথা বাদ দাও যা হবার হয়ে গেছে তুমি কয়েছো
তুমি বাপের বাড়িতে আসবে তোমার বাপের কাছে আমি নিয়ে আসছি কেউ তো ঠেকাবার পারে না তাই না সে কথাই বা কই কিরাম করে তোমার হাত থেকে তোমার ভাস্তাক জিরাম করে কারে নিয়ে গেল তাতে সরটা কার গালে দেওয়া হইল সেটা তুমি বুঝবার না পারলো আমি ঠিকই বুঝতে পারিছি আমার আশ্চর্য লাগতেছে তোমার আব্বা আমার সামনে ঘটনাটা ঘটলো অথচ তারা কোনো কথাই করলো না ভাবির মাথাটা একটু গরম তো মানে কিন্তু মনটা কিন্তু খুব ভালো বুঝছো মানে তার কথা ধরো না আর কি তার কথা কিছু মনে করো না আমি তোমাকে আগে কয়ে দিচ্ছি আমার সাথে মাথা গরম কেউ যেন দেখবার না আসে আমি কারো গরমের ধারধারি নে তুমি আব্বাক সালাম করি চাও না মানে তার সাথে তো আসার পরে কোনো দেখাই হলো না তাই না ঘরের কোনায় বসে থাকলে দেখা হবে কি করে ঘর থেকে বাইর হয়ে একটু আব্বা আমার সাথে কথা বললেও তো তাদের মনটার মধ্যে একটু ভালো থাকে নাকি না না চিন্তা করে দেখো তো এই কামটা যদি আমি করতাম তাহলে এতক্ষণে তোমার ভাবি তো আমার গোষ্ঠী উদ্ধার করে সাইতো আমার খুব লজ্জা করে এলে না বুঝছো পয়লা শ্বশুর বাড়িতে আসলে মানুষ কত কিছু হাতে করে নিয়ে আসে আর আমি সামান্য একটা মিটার হাড়ি হাতে করে নিয়ে আসতে পারি নাই এটা একটা লজ্জার বিষয় না কাউ মা হেলেনা হেলেনা একটু বাইরে আসবো মা আসতেছি আব্বা তোমার আব্বা মা ভালো আছে তো বাবা জি না আব্বার মনটা একটু খারাপ হয়েছে কি ওই আমাদের আসার সময় আব্বা করছিল যে নতুন কুটুম্ব বাড়িতে যাচ্ছিস খালি হাতে কেমন করে যাবো একটা মিষ্টির হাড়ি অন্তত হাতে করে যাওয়া লাগবে এমন সময় বড় ভাই বাড়িতে নেই এদিকে আপনার মেয়ে কিছুতেই দেরি করবে না আব্বা অনেক করে করছিল কাল সকালে যা কাল সকালে যা না না মিষ্টি আনার কোনো দরকার নেই আমাদের বাড়িতে ওই মিঠাই খাওয়ার কোনো লোক নেই তাছাড়া তুমি হেলেনাকে সাথে নিয়ে আইসাও নিজের মনে করে তাতেই আমরা খুশি আম্মা অবশ্য সে কথা আগেই গেছে আপনাকে খুশি করার জন্য ওই ভাবির মতের বিরুদ্ধে গিয়ে হেলেনাকে সাথে করে নিয়ে আসলাম ভাবি তো রাগ করে আমার ওই ভাইস্তা তাকে তো আটকাই দিল আসতে দিল তাই না হেলেনা আব্বাকে সালাম করা হয়েছে না ঘরে চলো চলো না কি করছো আব্বার সাথে তো কথা কয় হলো না আর একটু কথা কই আব্বা আপনার শরীর ভালো তো আপনার মেয়ে একটু আগে আমাকে করছিল যে ঘরের মধ্যে হালকা হালকা বসে না থেকে আব্বা আম্মার সাথে কথা কলি তো পারো পয়লা পয়লা তো এই জন্য আব্বা আমার খুব লজ্জা করে আপনার শরীর ভালো তো আপনার মেয়ে একটু আগে আমাকে করছিল যে ঘরের মধ্যে হালকা হালকা বসে না থেকে আব্বা আম্মার সাথে কথা কলি তো পারো পয়লা পয়লা তো এই জন্য আব্বা আমার খুব লজ্জা করে আপনি কিছু মনে করবেন না আব্বা আসলে হচ্ছে কি আগে কোনো দিন শ্বশুর বাড়িতে যাওয়ার অভ্যাস হয়নি তো সেজন্য মনে করেন যে আব্বা না রে বাপু কিছু মনে করি নাই তুমি ঘরে যাও ঘরে যাইয়া কথাবার্তা কও অসুবিধা নেই আব্বা এই আমরা দুজন তো আসার পর থেকে খালি কথাবার্তার মধ্যেই আছে দুজনে খালি কথা কয়েই যাচ্ছি কথা কয়েই যাচ্ছি আপনার লাগে আব্বা কথা কাটে খুব ফাইন লাগতেছে এত ভালো লাগতেছে আব্বা আপনি তো ও আব্বা আবার যাই হ্যাঁ
খামাখা আমি আমার শ্বশুরের সঙ্গে কথা কনে শুধু শুধু ভয়ের মধ্যে ছিলাম। আরে ঘটনা তো তেমন কিছুই না, আর শ্বশুরের সঙ্গে কথা কয়ে আমার কি ফাইন লেগেছে। আর লোকটা তো খুব মাইডিয়ার লোক, খুব ভালো লোক। তুমি গায়ের মধ্যে কেসে টোকা দিয়ে কথা থামাই দিলে কি জন্যে? আর একটু বেশি বেশি কথা কইতে পারলে তখন থাকো। তোমার কিটা ভরভর করে কথা কবে কইছে? নতুন জামাই এত কথা খুলি মানুষ কি কয়? ফালতু লোক কোনে কার? এটা তুমি কি কথা করছো হেলেনা? মানুষের মুখের কথা হচ্ছে সব কিছু, ভালো করে দুটো কথা কইতে তার পয়সা করা যাচ্ছে না, তাই না? আর তুমি তো আমার কয়েছো আব্বার সঙ্গে যে কথা কবার জন্য, সেজন্য তো আমি গিয়ে কথা কলাম। আব্বা তো আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? খুশি হয়েছে না গুড়ার ডিম? এত বেশি কথা কওয়া মানুষের মানুষ ফালতু লোক কয়, বুঝে চাও? আমি কি খুব বেশি কথা কয়েছি হেলেনা? তুমি তো আমাকে বললে যে আব্বার সঙ্গে যে কথা কবার জন্য, সেজন্য তো গিয়ে কথা কয়েছি। কথাবার্তা কওয়া মানে কি শ্বশুরকে জিজ্ঞেস করা লাগবে আব্বা আপনি বিয়ে করেছেন? আমি আবার কখন আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা আপনি বিয়ে করেছেন? আর একটু সময় গেলে তুমি সেই কথাই জিজ্ঞেস করতে, কথা তো ফুরায় যেত। বাদ দাও, আসলে আব্বার সামনে যাইয়া আমি মনে করো যে একটু নর্মাল হয়ে গেছিলাম, সেই জন্য সামনে একটু বেশি কথা হয়ে যাওয়ার পারে, বুঝছো? হ্যাঁ, মনে হয় আব্বাই মানে আমার কথা মনে হয় সেরকম করে মাইন্ড করে না, তাই না? রাগ করো না, শোনা শোনো, যে হাঁড়ি চড়লো না আজকে একটা মধ্যে উপোস করা লাগবে না সাইফুলি মা? তুমি রাইতে উপোস থাকার কথা চিন্তা করতেছ? আর আমি ভাবতেছি বাড়িটার মধ্যে কি শুরু হইল। সে চিন্তা যে আমি করতেছি না সেটা কিরম করে বুঝলে সাইফুলি মা? কিন্তু কোনো কুল কিনে দিতে পারছি না। আচ্ছা ওই ছোট বৌমা যেন কিছুতে সহ্য করতে পারছে না তোমার বড় বৌমা। ইস, ইরাম করে করছো মনে হচ্ছে বড় বৌমা খালি আমার একার। কি ব্যাপার, বাড়িঘর সব শুনশান, কি হয়েছে আম্মা? কই কিছু হয় নাই তো বাপ? কিছু হয় নাই তো বাড়ি শুনশান কে? তোমার বড় বৌমা কই? ও, আমি আবার কি জিজ্ঞেস করতেছি? তোমরা তো তোমার ছোট ভাইটাকে বউ দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছ, কামটা কি ঠিক হয়েছে আব্বা? আমি যে দুলালে শ্বশুর বাড়ি পাঠাইছি সে কথা তো কেটে গেল। তুমি না পাঠালে তার এত বড় আসপর্দা কোন থেকে হয়? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবি তারপরে যাবে পারে, তা না নতুন বউ নিয়ে একলা একলা নাচতে নাচতে দৌড় মারে শ্বশুর বাড়ির। বাদ দে তো বাপ, যা গেছে গেছে, আর যে গেছে সে নিজেই যদি ব্যাককেল হয় তাহলে কার কি করার আছে? ব্যাককেল তো খালি সে একা না আম্মা, শুনলাম আব্বাও তার জন্য টাকা ধার করবে গেছিল। এখন বোঝো আসপদ্দা কোন থেকে হয়? ওইসব নিয়ে মেলা কিছু ঘটে গেছে বাপ, আর এটা নিয়ে কথা বাড়াইস নি, খাটুনি করে আইসু, যা ঘরে যা, যাই দেখ তোর বউ মনে করে রাগ করে আছে। আর রাগ হওয়ার মতো ঘটনা তো তোমরা একের পর এক ঘটায় যাচ্ছ, তার রাগেরই বা দোষ দেই কেমন করি? এই তো কখন থেকে কসে তুই চুপ করে থাক? তুমি আমাকে কিছু শুনি সত্যি সত্যি যাবার দিলে না, আমি সত্যি সত্যি যাব। আর একবার যদি মুখে এই কথা আনছো একটা সর্দি তোর মুখ থেতা করে দেবো, বদমাইশ করে দাও। তাহলে আমাকে খাবার দাও। পারবো না, কইছি না যে রাখবো না খাবার দেবো না, কারে এ সাত গুষি বান্ধি পাইছো আমাক? গহিনুর, তোমার কি হয়েছে গহিনুর? তোমার কি শরীরটা খারাপ? কই আব্বা আমার তো সে কথা কইলো না? হ্যাঁ চুপ করে থাকো, তোমাকে আগলা দরদ দেখাবে কয় নাই, আমার কিচ্ছু হয় নাই। তাহলে যে অসময় শুয়ে রয়েছ, আবার শুনলাম রাধাবাড়িও নাকি করো নাই? হয় করি নেই, আমার ইচ্ছে হয় নাই আমি করি নেই, তা নিয়ে কারো কোনো কিছু কর আছে? না কর কিছু নাই সেটা ঠিক আছে, কিন্তু রাধাবাড়ি না করলে তো আবার একটু খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাচ্ছে। কে খাওয়া দাওয়া বন্ধ থাকবে কিসের জন্য? আমি সারা কি এবাড়িতে একটা মানুষও নাই যে এককের ভাত তুলে মুখে দেয়? আমি কি এবারে স্থায়ী বান্দি হয়ে গেছি নাকি? আমার কোনো দাম নাই, মানুষই যদি
না আলিবের আসলে নতুন বয়ক বগলে করে নিয়ে বাপের বাড়ি নাই রেজেবে পারে তাহলে আমি কিসের জন্য পারবো না আমার কোনো দাম নাই হ্যাঁ এটা দামের কথা না কথা হচ্ছে যে তুমি খামাখা কিন্তু রাগ করতেছ চ্যাংরা ম্যাংরা নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়িতে নাই রে যাবেরই পারে এ নিয়ে তোমার রাগ করা কিন্তু ঠিক হচ্ছে না বাহ আমার ঠিক হচ্ছে না না যত ঠিক কথা কওয়া শিখেছ তোমরা ঠিক আছে আমি যখন এত ব্যাঠিক মানুষই হয়ে গেছি তখন কাল সকালবেলা উঠে আমি বাপের বাড়ি চলে যাব দেখি তোমার আর সংসার কিরম করে চলে বুঝেছি সাইবুলের মা আজ কপালে রাত উপরে লেখা হয়ে গেছে একটা কাম করো আবার একটা পানি এনে দাও দিন খাই শুয়ে পড়ি আমার কর আজ দেখে লাভ দেখি তাইতে গাদা সাওয়ালটা না খেয়ে থাকবি কেমন তোর মিয়া কত যা সাওয়াল তা যদি না পড়ে তা তোমার সমস্যা নেই তোর যা কলম তাই করো আমার যে সকলের জন্যই পড়ে তার বিটার জন্য পড়ে আমার বিটার জন্য পড়ে সাওয়ালরা আমার সারাদিন খাটুনি করে রাইতে বাড়ি ফিরল আর সে আর রাইতে না খেয়ে থাকবে আম্মা এখানে বিছনা করতেছ কে দুলালের ঘর কেন তো খালি পড়ে রয়েছে ঘরে যা সওগা ঘর তো দুলালের হয়ে গেছে সাইফুল এ নিয়ে আজ অযথা ঝামেলা করি কি হবি দুলালের হয়েছে তাই কি হয়েছে তারা তো বাড়িতে নাই যাও ঘরে যা সও আরে বাদ দাও তো সাইফুল যেখানে সবসময় থাকা লাগবে সেই জায়গাটাই ভালো খামাকা দুদিনের জন্য তোদের ঘরে গিয়ে শুয়ে আর নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাই না তোমার কি কলাম যাও পানি আনো খাই শুয়ে পড়ি তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন রে হেলেনা তোর সাথে ব্যবহার ট্যাবহার ভালো করে তো আচ্ছা আম্মা তোমরা আমাদের কিসের জন্য ফিরুনিটা আনবার পাঠালে না কল তো ও কথা আর কইস নে তোর বাপের তো তুই চিনিস কতবার করে যে কলেম যে কাউকে পাঠায় নিয়ে জামাই লিয়ে আসো এ নিয়ে কিন্তু মেয়ের কথার ঘর হবি নি খালি তো কথার ভয় না আম্মা আমার কি শখ করেন না যে আমার বাপের বাড়ি থেকে একজন লোক যায় জামাইটাকে নিয়ে আসুক আমি কি করবো ক তোর বাপের তো তুই চিনিস সে কয় বে সাহেব জানে ফিরিনি আনবে যাওয়ার মতো আমার কোনো লোকজন নাই এই নিয়ে মনে হয় তোর শ্বশুর শাশুড়ি মেলা কথা শোনাইছে তাই নে রে মা মিথ্যে কথা কব না আমার শ্বশুর শাশুড়ি কোনো কথাই কয় নাই কিন্তু আমার যাওয়া আমাকে মেলা কথা শোনাইছে মহিলার যে এত দেমাক মেয়ে লোকের দেমাক দেখায় কোনো লাভ আছে তাছাড়া তোর শ্বশুর শাশুড়ি থাকতি সে কথা শোনাই নিয়ে সাহস পায় কেবা করে বুঝো না কে তার স্বামীর কামেই তো সংসার চলে আমাকে দেখাবে নে আমাকে তো দেখে শুনে বিয়ে দিয়েছে এক ভাদাইমের সাথে আমাকে নিয়ে সিনেমা দেখবার যাবে তার পয়সার জন্য তার ভাবির কাছে হাত পাতা লাগে অবাক করে কথা কয় না রে মা যাই কোষ সাওয়ালরা কিন্তু খুব সহজ সরল মনটাও খুব ভালো তোর বাপও সেই কথাই কষছিলে খালি সহজ সরল ধুয়ে পানি খালি কি সংসার চলবে আম্মা তাহলে এক কাজ করো তাক তোমরা ঘর জামাই করে রাখি তো চুপ কর তো দুই দিন হলে বিয়ে হয়েছে এখনই স্বামীর খিদে বিলে পয়সে যা নাস্তা নি যা মেলা বেলা হয়ে গেছে পাঁচ এক একান্ন পাঁচ এক একান্ন পাঁচ দুই বান্ন পাঁচ দুই বান্ন পাঁচ তিন তিপ্পান্ন পাঁচ তিন তিপ্পান্ন পাঁচ চার চুয়ান্ন আচ্ছা দাদা তুমি আমাকে একটা সত্যি করে কথা কও তো শ্বশুর বাড়ি জামাই গেলে নাকি মুরগি জল পাই দে তোর কি খুব আফসোস হচ্ছে রে ভাই ইস রে চাষার জন্য মনে হয় চাষার শ্বশুর একটা মুরগি জল পাই দিছে ও তাহলে তুই তো মুরগি খাওয়ার লোভে চাষার চাষির সঙ্গে যাওয়া চাইছিল খালি শোনা না দাদা
আরো একটা কারণ ছিল। কারণটা কি? তোর মতিগতি তো ভালো ঠেকতেছে না। হ্যাঁ, তোর চাচা শাশুড়ির সঙ্গে কি তোর ভাব ভালোবাসা হয়ে গেল নাকি? হ্যাঁ ও দাদা, তুমি খালি আর কি করো, আমি কি কথা কইছি নাকি? তাহলে কারণটা কয়া দে। তুমি এত বোকা কে দাদা? নতুন জামাইয়ের সাথে শ্বশুর বাড়ি গেলে জামা কাপড় দেয় না, আমি একটা নতুন জামা পাইতাম। তুই এত কথা ভেজাল ঢুকে ফোন করে দাদা, আমি সত্যি সত্যি বুকাই দে। তাহলে তো মনে কর তোর মেলা লোকসান হয়ে গেছে। এখন তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি কান্দাকাটি করলাম কিসের জন্য? অবশ্য এখন একটা সুযোগ আছে দাদা। কে বা করে? চলো তুমি আর আমি চাচা চাচা শ্বশুর বাড়ি থেকে আনবার যাই, যারা আনবার যায় না তাগো একটা নতুন জামা কাপড় দেয়। দাদা রে, এখন ওইসব চিন্তা বাদ দে, যত বুদ্ধি করিস না কেন তোর মায়ের কাছে সব বুদ্ধি ফেল হয়ে যাবিনি। এখন ভালো করে পড়ে, তা নাহলে মাস্টারের কাছে গিয়ে বেতের বাড়ি খাওয়া লাগবিনি। পড়। তাহলে তুমি আমাকে একটা মানুষ অঙ্ক শিখাও। এখন বুঝতেছি মানুষ কি জন্যে কয় শ্বশুর বাড়ির মধুর হারি। আমি তো কোনোদিন ভাই বাড়ি পাই নাই, মানে নতুন জামাইক শ্বশুর শাশুড়ি ইরাম করে আদর আপ্যায়ন করে। তোমার না হয় কোনোদিন আগে শ্বশুর বাড়ি আসিল না, তো তোমার ভাইয়ের তো শ্বশুর বাড়ি আছে, তার সাথে তো কোনোদিন যাও নাই কি কথা কোনো কে? তোমার ভাই কি শ্বশুর বাড়ি মধুর হারি দেখা পায় নাই? আমার ভাইয়ের কথা বাদ দাও, সে তো কয়দিন তার শ্বশুর বাড়িতে গেছে মনে করে হাতে গুনে কওয়া যায়। তাই আবার তোমার ভাবি আমাদের বাড়ির থেকেও ফিরুনি আনবার না যাওয়া নিয়ে কথা কয়? ভাবির কথা বাদ দাও তো, ভাবিরাই এরকম একটু হিংসে করেই থাকে বুঝছো। তোমাদের বাড়ি আমি যাই সারবার পারলাম না, অথচ তোমার ভাবি আমার সাথে হিংসা করা শুরু করলো, কেন কও তো? মেয়ে মানুষ তো কত কিছুতে হিংসে করে, মনে করে তুমি তার সাথে দেখতে অনেক সুন্দর, হয়তো সেজন্যই তোমাকে হিংসা করা শুরু করেছে। ওই যে তুষার কন্যার গল্পটা শুনেছো না? ওই যে পারুর উপর রক্ত পড়া শুরু করেছিল, তারপর গিয়ে রাজকন্যা। চুপ করে থাকো, তোমার কাছে কেউ রাজকন্যার গল্প শুনবে চায় নাই। আমার না দেখি তো তোমার ভাবি আমার উপর হিংসা করা শুরু করছিল। তুমিও তো ভাবিকে দেখছিলে না, তুমি কেমন করে বুঝলে ভাবি তোমাকে হিংসা করা শুরু করেছে? তোমার মনে না থাকবে পারে, আমি কিন্তু ভুলিনি। আমাকে বরণ করার জন্য তোমার ভাবি ঘর থেকে বাইর হয় নাই, মনে করিয়ে দেখো ঘটনা অন্য কিছু আসছে। তুমি তো খুবই সালামেট মেয়ে হলে না, ঠিকই কেসের মতো খুঁজে খুঁজে বাই করে ফেলাচ্ছ। ঘটনা আছে, মানে ব্যাপারটা হয়েছে কি, মানে ভাবির একটা স্বাস্থ্যবান আছে, তার নাম হচ্ছে গিয়ে কাকলি। ভাবির খুব ইচ্ছে ছিল টাকম বিয়ে করি। সেই কথা তো কয় হয় নাই, এত মেলা হিস্ট্রি সব আপনাকে বিস্তারিত কবানে। দেখেন চাচা, আপনাকে তো আমি সালাম করতে ভুলে গেছি। চোখে পড়তেছে না জন্যই তো কথাটা কইলাম। চোখে যখন পড়তেই যায় না তাহলে আর আমি কিছু করতে চাই না। কেরে বাপ, এই দুলালেক শ্বশুরবাড়ি থেকে আনার কি করবো? কি করবো মানে, তাক শ্বশুরবাড়ি আনবে যাওয়া লাগবে কি জন্যে? মনের আনন্দ দেখেছে, মনের আনন্দ চলে আসবি। ও মা, এ তো কি করছু, তা কি হয় নাকি? আমাদের একটা কর্তব্য আছে না, নতুন বউ। এই যে দেখলে তো, দেখলে তো তোমাকে, আরে বড় বৌমার মন কি জন্যই খারাপ হয়?
তোমরা মুরুব্বিরাই যদি এরকম একচোকা হও তাহলে আমাকে কি করার আছে কও? এই তুই কি কথা কছু? হ্যাঁ কি কথা কছু? ইয়ের মধ্যে আবার একচোকার কি হলো? তুই হলো তো আমি সে একই কথা কইতাম কে? তোর বিয়ের সময় তোর বাপকে কোনো কর্তব্য করে নাই? কর্তব্য আমিও করবে চাইছিলাম, কিন্তু আমার কোনো কি আর করছে তোমার ছোট বেটা? এই যে শ্বশুর বাড়ি চলে গেল নাস্তি নাস্তি, বড় ভাই হিসেবে আমাকে একবার জিজ্ঞেস করেছিল। দেখো এত বেশি প্রশ্রয় দিও না। আল্লাহ কথাটা কোভের দেয় তো মনে হচ্ছে বড় অন্যায় হয়ে গেছে। ভাবের বোনের সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছিল, এই কথাটা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে? আর ভাবি করলে তো হবে না, তার বোন একটু আমার পছন্দ করা লাগবে, তাই না? ডাকছিল ওই যে এখান থেকে হঠাৎ করে উঠে যে বাইরে গেলা কিরা? আচ্ছা আমরা বাড়ি যাবো কখন? কখন যাবো মানে মাত্র তো আসলাম, কটা দিন শ্বশুর বাড়িতে থাকি, একটু মধু টধু খাই। চলো আজ বিকেলে আমরা বাড়ি চলে যাই, আমাদের এখানে আসা নিয়ে তোমার ভাবি যদি আবার বেশি রাগারাগি করে। চাচা আমি বুঝবো পারতেছি না যে আপনারা আমার খেলানোর সাথে কথা কবার দিলেন না কে? দেখো আবাবিল, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতে চাও, খেলনার সাথে তোমার কিসের কথা? কিসের কথা সেটা তো আপনাকে কবার পারবো না, কিন্তু আপনি বুঝবে পারতেছেন না যে আমি শুধু হেলেনার সাথে কথা কবার জন্য সেই পাবনা থেকে আসা আপনাকে বাড়িতে হাজির হয়েছি। আইসো ভালো করিসো, এখন বাড়ি যাও, পাগলামো করে না। আপনি আমাকে পাগল বলে সাব্যস্ত করলেন চাচা, আমি আবাবিল পাগল এই কথাকে কোনোদিন প্রমাণ করবার পারবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পাগল করছি না, তুমি খুব ভালো, এখন ভালো সাওলের মতো ভেজাল না করে বাড়ি যাও। আমি তো বাড়ি যাওয়ার জন্য আসিনি চাচা পাবনা থেকে। চাচা আপনি বুঝবে পারতেছেন না, আমি তো হাসপাতালেই ছিলাম, হঠাৎ করে মাথার মধ্যে চাগান দিল যে হেলেনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে, এই জন্য মনে করেন পাবনা থেকে পালায় চলে আসলাম। আচ্ছা আপনি আমাকে বলেন, পাগল হলে পরে কেউ পাবনা থেকে পালায় ব্যাপারে? তোমার সব কথাই বুঝলেন, এই যে তুমি বাড়ি যাবার চাইছাও না, তুমি থাকবা কোনটে? কোনোখানে না, হেলেনার সাথে কথা করে সোজা পাবনা চলে যাবো, যেখান থেকে আসি সেখানে ফিরে যাবো। এখন চলেন তো চাচা, ওর সাথে কথা করাটা আমার খুব জরুরি, পরে আমি ভুলে যাবো, চলেন তো চাচা চলেন। শোনো আবাবিল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার ভাই ভাবির কাছে কয়ে দিচ্ছি, তারাই তোমার ব্যবস্থা নিবে। নি আল্লাহর কিরে লাগে চাচা, অগরে কবেন না যে আমি আইসি, ওরা খুব খারাপ খুব নিষ্ঠুর। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে আর ডিস্টার্ব করবো না, পরে অবসর সময় আসে তখন হেলেনার সাথে কথা কয়ে যাবো, তখন কিন্তু না কবে পারবেন না চাচা। হ্যাঁ আসি, সালাম আলাইকুম। তুমি এসব নিয়ে মাথা ঘামাবে গেছো কিছু জন্য? আরে তুমি তো দেখতেছো তোমার বেটার মতনই কথা কইছো, আর এসব যদি করবে তাহলে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? বিয়ে যখন দেছো কর্তব্য পালন করা লাগবে না? কর্তব্য যতটুকু সামর্থ্য ছিল করেছি, চিন্তা করে দেখো এখন যদি দুলালে গানতে চাই খালি হাতে যাওয়া যাবি? সে ক্ষমতা আমার আছে? আর এমনি দুলাল তো যাওয়ার সময় মানুষের কাছে টাকা চাপে যা কেলে গাড়ি করে বসেছে। ওই তো তোমরা তো খালি নিজে গাড়ি নিয়ে ভাববার পারো, আর সাওয়ালরা শ্বশুর বাড়ির লোকজনের সামনে যে কি করে একবার মুখ দেখাবে সেটা কেউ একবার চিন্তা করতে চাও না। Thank you.
কি ভেজালের মধ্যে পড়লাম কতদিন? কোনে গেল সে? আপাতত ভাই ভাবির কথা কয়ে বিদায় করেছি, তা কয়ে গেল আবার আসবেনি। এমন ওই জামাইয়ের সামনে আবার কি উল্টো পাল্টা কথাবার্তা যদি কয়া ফেলায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবেন দেখতেছি। তুমি কি কয়া দিছ যে হেলেনার বিয়ে হয়ে গেছে? কই নেই, কলিফারে যদি আবার পাগলামি চাইতে যায় ওই জন্যই তো ভয় তো কয়নি। তুমি না করলে কি কথাটা অজানা থাকবিনি? গায়ে এসে যখন হাজির হয়েছে কেউ না কেউ তার কাছে কথাটা কয়া দিবিনি। এটা তুমি কি কইছাও? নতুন জামাই তাড়াহুড়া করে কি তাক বিদায় করা যায়? মাত্র আসলো। বুঝলাম, কিন্তু নতুন জামাই যদি উল্টে পাল্টা কিছু শুনে ফেলা দেয় তাহলে যে তোমার মেয়ের সংসারে আগুন জ্বলবিনি সে কথা কি তুমি বুঝতে পারো না? তুমি তাহলে হেলেনার সাথে কথাটা কয়ে দেখো, আমি আবাবিলের ভাই ভাবির কাছে যাই। আমার তো মনে হচ্ছে তারা জানেই না যে আবাবিল ফিরে এসেছে। হেলেনা, তোমার তো কথাটা কয়েই ভুল হয়েছে মনে হচ্ছে। তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে পরে শ্বশুর বাড়ির তো মধু খাওয়া হবে না, সব মধু তো তিতা হয়ে যাবে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি বাঁশি বাজাবে পারো? বাঁশি বাজাবে পারি কি না সেটা তো প্রমাণ দিবার পারলাম না। সেই বাঁশের ঘর থেকে চেষ্টা চালাই যাচ্ছি, তোমাকে একটু বাঁশি শোনাবো, তুমি তো অনুমতিই দিলে না। আচ্ছা, তুমি কি বাঁশিটা সাথে করে শ্বশুর বাড়িও নিয়ে আসাও? তোমার কাছে মিথ্যে কথা কব না হেলেনা, যে বাঁশিটা সবসময় আমার কাছাকাছি থাকে, শুধু আমার কাছে না, যে মনে করো বাঁশি বাজাবে পারে সে মনে করো যে কোনোদিন বাঁশি কাজ ছাড়া করে না, বুঝছো? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি জবাব দিয়ে কিন্তু। আমি যে তোমার মিথ্যে কথা কব, এই কথাটা তোমার মনে আসলো কিসের জন্য কও দেখিনি হেলেনা? তুমি তো নিজের চোখে দেখলে আমার ভাবির বোনের কথাটা তোমার কাছে আমি গোপন করলাম না, তারপরে এই কথাটা মনে আসলে কি জন্য? আচ্ছা বাদ দাও, তুমি কি জানো চাচ্ছ কও। তুমি কি এই বাঁশিটাক বেশি ভালোবাসো না আমার? আচ্ছা থাক, এখন কোয়া লাগবে না, পরে চিন্তা করে জবাব দিও। এখন একটু বাঁশি শোনাও দেখি, কিরাম বাজে বের পারো। তুমি যে কথা কইলে এখন কি বাঁশির সুর আমি তুলবার পারবো না? হেলেনা, ও হেলেনা, একটু আসবো মা, তোর সাথে জরুরি দুটো কথা ছিল আমার। আম্মা কি কয় শুনে আসি, তারপর তোমার বাঁশি বাজানো শুনবো না? তোমার সাথে বাঁশির কিছু একটা কুফা আছে, তোমাকে বাঁশি বাজানো শোনা গেলি খালি বাধা পড়তেছে। তাহলে মনে কয় তোমার বাঁশি আমার সতীন হয়ে গেছে? চিন্তা করো না, যখনই হোক আইস তোমার বাঁশি না শুনে সাইতেছি নে। ভেজাল বাদালে ওই পাগলদা আসে, এখন কি করবো কিছু চিন্তা করছো? কি চিন্তা করবো, তার কাছে সব কথা কয়া দেয় মনে কয় ভালো। না না, এখনই তার কাছে কয়া দেওয়া ঠিক হবে না রে মা। আমার মনে কয় আর কিছুদিন গেলি, তারপর আমার কিন্তু মনে হচ্ছে নতুন নতুন থাকতে কথাটা কওয়া ভালো। তোর বাপ কছিল যে জামাইয়ে বুঝায় এসো যায়। তোমাকে জামাই তো শ্বশুর বাড়ির মধুর হাড়ি স্বাদ পেয়ে গেছে, কয় যে আর কতদিন পরে যাবি। হেলেনা, হেলেনা এদিকে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আমি ছুট আসছি। আচ্ছা
আপনার ঝাঁটালি আইসেন কে আবার আমাকে ঝাঁটাতি মারবেন নাকি? দেখেন শশী, আমার কিন্তু একটা মান ইজ্জত আছে, আপনি এসব কিন্তু করেন না। আমি ওর সাথে জরুরি একটা কথা বলতে আসছি, এটা বলেই চলে যাবো। তো জরুরি কথা আমি ছুট আসছি দাঁড়া। হ্যাঁ, তোর জন্য আমার সংসারে আগুন জ্বলছে, আমার বেটের জীবনটা আগুনে পুড়ে যাচ্ছে। আসো বৌমা, আমি তোমার মাথা আশ্রয় দিই। উরি আল্লাহ, মাথা দিয়ে একেবারে গরম হয়ে রয়েছে। আম্মা, আপনার কাছে দুলালের বয়স চেহারা কিরম ঠেকেছে? আমাদের কাছে তো চেহারা ভালো মন্দের কিছু না বৌমা, ব্যবহারটা ভালো হলেই আমরা খুশি। আমার কাছে কিন্তু ভালো থাকে নাই। দুলাল তো খুব একের অহংকার করে কইছিল, ফর্সা চেহারা সুন্দর চেহারার বউ লিবি, আর সেজন্য আমার কাকলির কত খুঁত ধরেছিল। এখন আপনার কোন আম্মা, আমার কাকলির কাছে কি আপনার ছোট বয়সে খারাপের পারবি? বাদ দাও তো বৌমা, ওই যে কথায় আছে না, যা নয়নে যাক লাগে ভালো, ওয়ান নয়নে ভালো লেগেছে মিটে গেছে, আমাকে তো দোষ দিবে পারবি নে? দুলালের আর দোষ দিয়ে কি করব, আব্বাও তো চায় নাই যে আমার কাকলির সাথে দুলালের বিয়ে হোক। সে তো আর কাকলির চেহারার জন্যই না বৌমা, তোমার আব্বা করেছিল যে আত্মীয়র সাথে আর আত্মীয়তা না করলেই ভালো, নতুন কোনো মানুষের সাথে আত্মীয়তা করলেই আরেক ঘর নতুন আত্মীয় বাড়বি। আব্বার সাথে পূরণ হয়েছে তো আম্মা, কি একের আত্মীয়তা বাড়ল রে? সালমিক ফিরনিরা পর্যন্ত নিল না, শ্বশুর শাশুড়িকে এক গাছ শুইতে পর্যন্ত দিল না, এই আত্মীয় হয়েছে। থাকবে বৌমা, আমাকে কিছু না দি, তাতে আমাকে কোনো দুঃখ নেই। আমার দুঃখকালে আমার সাওয়ালদার জন্য, আমার সাওয়ালদার কপালে শ্বশুর শাশুড়ির আদর যত্ন জুটল না। থাকবে, আর দুঃখ করে কি করবেন? আমি কি অশান্তি সৃষ্টি করলাম? আচ্ছা একটু কথা কলি পারে কি হয়? একই কথা বারবার কয়ে না হেলে নাকি তোমার সাথে কথা কই বেড়াইছে, আর হেলে না হেলে লোকে পাগল হইছ, পাগল সাংরা কোনকের এখন খুব পাগল কে গালি দেওয়া হচ্ছে তাই না? আমি আবার পাগল হইছি কেন? কেন হইছি? এ হেলে না হেলে করে তুমি পাগল হইছি, এখন আপনারা সকলে একটা ভুলে গেছেন না? এ আমারে পাগল হওয়ার জবাব দিবি কি না? জবাব দেওয়ার লোক আসতেছে, তুমি একটু খারাও। তোমার ভাই ভাবি আমাকে কইছে তোমার সাথে দেখা হলে বাইন্ধে রাখতি, তারও আসতেছে। এই যে আবার শত্রুতা শুরু করে দিলেন। হ্যাঁ, ভাই ভাবি আসবি কিসের জন্য? আর তাগরে কি আমি ভয় পাই? আর তারা বললে কি আমি খুব খারাপ থাকবি না? আপনার কিন্তু আমার সাথে খুব শত্রুতা করতেছেন। আমি কি হেলানার সাথে কথা কমার চাইলেন? এটা জুড়ে এমন করার কি আছে? হেলানার সাথে কথা বলে কি হয়? সালাম আলাইকুম পারভীন স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার উপর রাগ করিস ঘরামি? এ কথা জিজ্ঞেস করতেছেন কেন পারভীন স্যার? আমি আপনার উপর রাগ করবো কে? না, সেদিন আমার কাছে টাকা হাওলাত নিবার আইসিল, দেই নাই, তাই ভাবলাম তুমি মনে কর আমার উপর রাগ হইস। আপনার টাকা আপনি হাওলাত দিবার নাই পারেন, সেজন্য কি রাগ হওয়ার সাথে? তা মনের মধ্যে একটু দুঃখ পাইনি সে কথা কাব না? মনে দুঃখ পাবে সেইটাই স্বাভাবিক। তবে যাই কও, আমি তোমার টাকা হাওলাত দিই নাই তোমার ভালোর জন্য, এখন প্রশ্ন করবার পরও ক্যাবা করে? আরে ভাই, বাস্তবটা তো বুঝে চলা উচিত, আর তোমরা চলো না সেই জন্যই না যত সমস্যা হয়। আর আমার মতো হারু পারে মানে কি সেই সব মিটানোর জন্যে সারা গাঁও সালিশ করে বেড়াইনে লাগে। আপনার কথা মনে করে ঠিক,
কিন্তু সবসময় তো মানুষ অঙ্ক কষে হিসেব করে করবার পারে না প্রামাণিক সাহেব। অনেক সময় সাওয়াল ফলের আনন্দের জন্যে মানুষ হিসেবের বাইরেও অনেক কিছু করে বসে, আপনিও হয়তো করেন। অসম্ভব, আমি কোনো দিন সেটা করব না, আমি হচ্ছি হিসেবের মানুষ। আরে ভাই, সাওয়াল পাওয়াল সাওয়াল পর করিয়ে তুমি তো তোমার জীবনটা কালি করে দিছাও, একটা পয়সাও তো সঞ্চয় করনি। ঠিক আছে, কয়টা দিন যাক, দেখবো এর প্রতিদান কি পাও। শোনো, ওইসব বাড়াবাড়ি করিয়ে তাই নিয়ে অশান্তি পয়দা করা ছাড়া কিছু না। শ্বশুর বাড়ির আদর কয়টা দিন থাকি খায়া তারপরে যাব। কি যে ভেজাল বাদালি ওই পাগলটা। থামো দিন, আগে জামাইয়ের বাসিটা ছুঁ দিন। ওমা, এত রাতে বাঁশি বাজায় কিটা? রাত বিরাতে বাঁশি বাজালে পরে যে সাপ আসে জানে না, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে আবার সাপ টাপ চলে আসে। পাগল কনেকার, পাবনার মেন্টাল থেকে আসে নাকি? রাত বিরাতে বাঁশি বাজাচ্ছে। আমার বাঁশি বাজানো তোমার ভালো থাকে নাই, আমি তো পরীক্ষা ফেল করলাম। এর আগে বাঁশি বাজায় কতজন মায়ের পাগল করেছ? কি যে কও না হলে না, বাঁশি শুনে আজকাল কি ওইরকম পাগল হয় না? হয় না হলে কি খুশি হইতে? তোমার কাছে ভালো লাগেছে নাকি সে কথা কও, তোমাকে যদি ভালো লাগার পারি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি। কবার পারো আমার এই বাঁশি বাজানো শেখার সার্থ কও না, তোমার কি ভালো লাগেছে? তাহলে আরেকখান বাজাই। তো রাইতের বেলা পক্ষী ডাকতেছে, এই পক্ষীটা আমার করে ডাকতেছে কে? বাধ্য তো পক্ষীর কথা, তুমি বাঁশি বাজাও। জানো হলে না,
মায় কয় দিনের পক্ষে যদি রাতের বেলা ডাকে তাহলে পরে নাকি অমঙ্গল হয়। চলো কাল সকালে আমরা এখান থেকে চলে যাই। চলে যাওয়ার জন্য তুমি এত অস্থির কে? আমার এখানে ভালো লাগতেছে না, মনে হচ্ছে কি আমাদের এরকম করে একলা একলা এখানে আসাটা ঠিক হয় নাই। তোমার ভাবি ঠিকই কয়েছিল। আচ্ছা ঠিক আছে তাহলে যাব নে, কিন্তু তোমার আব্বা আম্মা যদি আমাকে যাবার না দেয়? সেটা আমি দেখবো নে, তুমি বাসি বাসা। কলম না আমাদের বাড়ি না, তুমি বাজাও না, কি সুন্দর বাজাচ্ছি। ঘরামের স্ত্রী রাগ কি এখনো কমে নাই? ঘরামের স্ত্রী কারো উপর রাগ করে না, রাগ করতে জোর লাগে। ঘরামের স্ত্রীর কোনো কিছুরই জোর নেই, সম্পত্তির জোরও নেই, স্বামীর কামাইয়ের জোরও নেই। কথাটা তুমি বেঠিক কওনি সাইফুলের মা, কামাই হচ্ছে পুরুষ মানুষের সবচেয়ে বড় শক্তি। ওই আগেকার দিনে মানুষ কত না যে মায়া মানুষের স্বামী হচ্ছে পুরুষ আর পুরুষ মানুষের স্বামী হচ্ছে টাকা। আজকেও হারু পারমাণিকের কাছে গিয়ে বসে থাকলাম, কিন্তু কটা টাকা যে চাইব সে সাহসই পেলাম না। তুমি আইজো হারু পারমাণিকের কাছে টাকা চাইবে গেছিলে, বোঝো না কে, সে তো তোমাকে মরা ঘুরা মনে করে। কথাটা আমিও বুঝি সাইফুলের মা, কিন্তু তুমি এত করে কষ্ট দুলালে কানার জন্য, কিন্তু খালি হাতে বিয়ের বাড়িতে আমার পক্ষে সম্ভব না। এই নাও সুবিধা মতন একদিন যায় বেটার বেটার বউ নিয়ে এসো। এই টাকা তুমি কেন পেলে? ভয় পায় না, চুরি করিনি। না সে কথা বলতেছি না, কিন্তু ওই বড় বউর কাছ থেকে চাই নিছি। তুমি বড় বউর কাছ থেকে টাকা চাইবার সাহস পাইলে? আর বড় বউ তোমার টাকা দিল? সাহস না পর কি আছে, দেখো ঘর আমি বাপ মা হলে মেলা কিছু সহ্য করা লাগে। আর একটা কথা মনে রেখো, যে সাপে দংশন করে সেই সাপেই বিষ ছাড়ে, এটাই দুনিয়ার নিয়ম। এখন মেলা রাইত হয়েছে, বেশি পেশাল না পারে শুয়ে পড়ো। বাবা কামে যাওয়ার আগে তো পরিপাটি হার বাহার ছিল কে? আমার তো যাওয়ার জায়গায় একটাই আছে নূর বেগম, আমার তো শ্বশুর বাড়ি নাই, সেখানে যাওয়ার সময় একটু পরিপাটি হবো। ছোট ভাই শ্বশুর বাড়ি যাওয়া দেখে মনে হয় খুবই আফসোস হচ্ছে। দূর আফসোস হবে কে, আমার তো কেউ শ্বশুর বাড়ি যাওয়ার কথা নিষেধ করে নাই, আমি নিজেই কামের ঠেলায় কুলিয়ে উঠে বাড়ি না তাই যাইনি। তাও তোমাকে ধন্যবাদ যে তুমি সত্যি কথাটা স্বীকার করেছো। তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তো মনে করে যে আমার বাপ মা ফকির নি, দুই দিনের জন্য তোমার নায়ের নার ক্ষমতাই রাখে না। আরে দূর কিটা কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমি কি আর করি নাকি। শোনো চলো এক কাম করি, দুলালরা ফিরে আসার পর তোমাকে নিয়ে চলো আমি শ্বশুর বাড়িতে নায়ার খেয়ে আসি।
তুমি তো একটু সোল তুলেছিলে বাপের বাড়ি যাওয়ার জন্য। দুলালের ফিরে আসার কাম কি? আগে যাবেন নিষেধ করেছে কিটা? আরে বোঝো না কে, ও যেরকম মনে করো যে আমার সামনে মুখান মেরে শ্বশুর বাড়ি গেল বউ নিয়ে, আমিও সেই রকম ওই ঘরের সামনে দিয়ে মুসান মানে মনে করো তোমার হাত কান ধরে শ্বশুরবাড়ি যাবে চাই, তাতে মনে করো যে প্রতিশোধ দেওয়া নেওয়া হইলো আমার শ্বশুরবাড়ি যাওয়া হইলো। ওরম গপ্প তোমার মুখে মেলা শুনেছি, বাপের বাড়ি যায় না পৌঁছে নে পর্যন্ত আর বিশ্বাস করতেছি না। হ্যালো, এখন যেখানে যাচ্ছ সেখানে যাও। আরে এবার দেখো না কে, বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হয়ে যাবে। বাপে, তোর সাথে আমার একটা পরামর্শ ছিল। কিসের পরামর্শ আব্বা? ওই দুলাদে কাঁদতে যাবো তো, তা তোর বেটা আমার সাথে যাবার চায়, তা তুই যদি বৌমারে কয়ে একটু রাজি করে দিতে, তোর বৌমার সাথে আমার কথা কইতে ভয় করে। আমার বউয়ের সাথে কথা কইতে আপনার কাছে কিসের জন্য এত ভয় করে আব্বা? সে কথা নয় পরে শুনবো না, তার আগে আমার একটা কথা কন আব্বা, দুলালের প্রতি আপনার কাছে কিসের জন্য এত স্বজন প্রীতি? নাকি দুলাল একলা আপনাকে পাঠির লোক আর আমরা বিরোধী দলের লোক হয়ে গেছি? কি কথা করছো তুই? মায়ের পেটের ছোট ভাই নামে এই কথা কেউ কয়? মায়ের পেটের ভাই, বাপ, মা, আপনারা সকলে মিলে যদি আমাগারের প্রতি এই রকম অবিচার করে পারেন আব্বা, তাহলে আমরা কথাটা কবের পারবো না কি জন্য সেই কথা কন তো। তুই কি পাগল হয়ে গেলে নাকি সাইফুল? তুই যদি আমাগারের কথা কোস তো বই মতো পরে মেয়ে তার তো কবি। আপনারা কথা কর মতো কাজ করেন কি জন্য আব্বা? এই যে দুলাল, আপনার আপনার বড় মামার সত নিষেধ সত্ত্বেও শ্বশুরবাড়ি চলে গেল, এটা একটা আমাকে অপমান করা হয় নাই? তাইলে সেই দুলালে কিসের জন্য শ্বশুরবাড়ি আনবে যাওয়া লাগবে এই কথাটাই তো আমি বুঝি না। আমি তো সেই কথাই করছিলাম, তো তোর মাই তো ওই তো ওই যে আপনার বড় মামা ঠিক কথাই কয়, আমার মা মনে হয় আমাকে পেটে ধরেছিল না, খালি একা ওই দুলালে ধরেছিল, সেই জন্য দুলালের উপরে এত দরদ তার। দূর ও পাগল সল, কি কথা কোস? তোর ওপরে তোর মায়ের দরদ কম নাকি রে বাপ? হ্যাঁ দরদ। যাজ্ঞা শোনেন আব্বা, এসব বিষয় নিয়ে আমি কোনো কথা এখন আপনার বৌমা কবির পারবো না, একটা নতুন করে অশান্তি সৃষ্টি হবিনি, এমনি অনেক কাঠখড় পুরো আমি মাত্র তা ঠান্ডা করে আইছি। তো বড় বৌমা নিয়ে তো চিন্তা করা লাগবে না, সেই তো তোর মায়ের হাতে টাকা দিয়েছে দুলালের শ্বশুরবাড়িতে মিঠাই নিয়ে যাওয়ার, তুই খালি আমার দাদু ভাই যাওয়ার পারমিশনটা নিয়ে দে। আব্বার মুখে একখান কথা শুনে আকাশ থেকে পড়লাম তো তাই। কই আকাশ থেকে পড়ার পরও তো আমি দেখতেছি হাত পা সব গুটালি আছে ভাঙে নাই। ইর কি করোনা নূর বেগম, কথাটা জানা আমার খুব জরুরি। আব্বা আমার নামে কি এমন জরুরি কথা কইছে? আচ্ছা কত শুনি, তুমি নাকি দুলালের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আব্বাকে মিঠে কিনে টাকা দিছো? হ্যাঁ দিছি, তাতে তোমার আকাশ থেকে পড়ার কি আছে? তুমি কিসের জন্য টাকা দিছো? তুমি এইরকম একটা অন্যায় কামে প্রশ্রয় দিছো কি জন্য? এত অস্থির হয় না তো, সিনেমা দেখার চাইতে তো ভালো কামে টাকা দিছি তাই না? যাও কামে যাও, তাও রাগ যাচ্ছে না। আচ্ছা এতই যদি তোমার রাগ হয় থাকে তাহলে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার হাতে কয়টা টাকা দিয়ে দেবো, তাহলে সদ বোধ হয়ে যাবে তাই না? কোনো হিসেবে আমি মিলে পারতেছি এত কষ্ট করে আজ দূর থেকে আসি ওর সাথে একটু কথা কবার জন্যে, এখন আমার ঝাড়ার বাড়ি খাওয়া লাগবে। তুমিও কিছু করে না হেলে না, তুমি যদি এমন করো তাহলে পরে আমি তোমার সাথে আর কথা কব না, তোমার সাথে কথা কবার জন্য আমি আসছি না, আমাকে ঝাড়া দিয়ে মারবি কেন? আমাকে ঝাড়া দিয়ে মারছি কেন? আমার কষ্ট হয় না, কথা কব না, আমি কব না কথা, আমাকে ঝাড়া দিয়ে মারে। আমার কিন্তু এই উপকারটুক তোমার করাই।
ভালোই লাগবে। তুমি মাক বুঝায় কয়া সাসির বাপের বাড়ি দাদার সাথে পাঠানোর ব্যবস্থা করে দাও। আমি তোর মা কলি, তোর মাকে আমার কথা মানবি রে দাদা? মানবি, তুমি তো শাশুড়ি হও না, দাদাকে মনে করো যে কাব্বার পিছে লাগাইছি। আচ্ছা তুই তো সাসির বাপের বাড়ি যাওয়ার জন্য তো পাগল হয়েছ কে কত? আছে কারণ আছে, দাদার কাছে অবশ্য কারণটা কয়ে দিছি। ও দাদার কাছে কওয়া গেছে, আর আমার কাছে কওয়া যাবি না তাই নে? তোমাকে কওয়া যাবে, শুনো। ক খুব ধান্দাবাজ হয়ে গেছে তাই নে? দাদি তুমি যাই কও না, আমার দাদার সাথে শাশুড়ির বাড়ি পাঠানোর ব্যবস্থাটা তোমার করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে করছো তাহলে তোর মাকে আমি বুঝাই কবানে। কিন্তু আগে থেকেই আমি একটা কথা কয়ে রাখি, তোর শাশুড়ির বাপ মা যদি তোকে নতুন কাপড় না দেয় তাহলে কলম আমাকে দায়ী করবে পারবি না। এ কথা কচ্ছো কে দাদি? নতুন জামাই কানবার গেলে তো নতুন কাপড় দেওয়াই লাগে। হুম, দেওয়া যে লাগে সেটা তো আমিও জানি, কিন্তু তোর নতুন শাশুড়ির বাপ মার ভাবগতিক যা দেখতেছি তাতে মনে করে নতুন জামাই কি কাপড় চোপড় দেয় কি না। কিন্তু আমার খেলার সাথে কথা কবার দেয় না কে? হ্যাঁ, ওর লোকে কথা কইলে অগো সমস্যা কি? আমি তো ওর লোকে কথা কবার চাইছি, আমি তো হেলেনার লোকে কথা কবার চাইছি, আর আমার ঝাঁটা দি মায়ের বেড়াসে। কথা কইলে কত জরুরি একটা কথা ছিল আমার, এই কথা তো কাউ কবারও পারি না। কি ব্যাপার আমাবিল, একলা একটা কথা কাউ কিসের জন্য? যার সাথে কথা কবার চাই তার সাথে তো কথা কবার পারি না, এই জন্য একা একাই কথা কই। তা অবশ্য ঠিক। আচ্ছা তোমাকে হাসপাতাল থেকে ছাড়ি দিয়েছে আমাবিল? আমাদের মতো মানুষ হাসপাতাল থেকে ছাইরে দেয় না, অগো কি মাথা বিরিন শট। তাহলে আসলে কেমন করে? সে অনেক লম্বা হিস্ট্রি, কোবার গেলে রাত পার হয়ে যাবে। শুনো তোমাকে একটা মনের দুঃখের কথা কই। আচ্ছা কদিনই আমাকে ঝাড়া দি মারলো কেন? কীটা তোমাকে ঝাড়া দিয়ে মারিছে? কীটা আবার? যার জন্য আমার বিরিন শট হয়ে গেল তার সাথে কথা কবার গেলে আমাকে ঝাড়া দিয়ে মেরে বেড়াসে। আচ্ছা তুমি কও, ঝাড়া দিয়ে মারলে মানুষের অমঙ্গল হয় না? এখন যদি আমার কোনো অমঙ্গল হয়ে যায়। কার সাথে কথা কবার গেছিলে? হেলেনা? হ্যাঁ হেলেনা স্যার, আমি আর কারোর সাথে কথা কই নাকি, তার জন্যই তো আমার বিরিন শট হয়ে গেল, এটা তো সকলেই জানে। হেলেনার তো বিয়ে হয়ে গেছে, সেটা তুমি জানো না আবাবিল? কি কইলে? হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে, কি দেখছে? এই জন্য তো কই যে আমাকে ঝাড়া দিয়ে মারলে পরে যে অমঙ্গল হয়, তাহলে তো অমঙ্গল হয়ে গেছে। হ্যাঁ এটা কেমন তোরা কথা? বৌমা একটু কাপড় কাচা সাবান দিবে পাবে? এই তোমার শ্বশুরের কাপড় দেখে একটু কেচে দিতাম, কুটুম বাড়ি যদি যাওয়া হয়। যাওয়া হয় কোশ্চেন কে আম্মা, মিটাই কিনা টাকার জোগাড়ও তো শেষ, যাওয়া হবি নাকি? না তাও কি কওয়া যায়, কত রকমের বাধা আসবার পারে। এই বৌমা তোমার কাছে আর একখান কথা কবার চাই, তুমি বললাম রাগ হবে পারবে না। কথা যা কোশ্চেন সবই তো শুনে যাচ্ছি। না মানে এই কথাটা অবশ্য তোমার রাগ হওয়ার মতোই, তাই কইলাম। সমস্যা নাই কোন শুনতেছি। তোমার বেটার খুব শখ হয়েছে তার দাদার সাথে তার চাচার শ্বশুর বাড়ির বেড়াবার যাবি, তার দাদার কাছেও কথাটা আমাকে কবার জন্য কইছে। তাই ঠিক আছে, শখ যখন তখন যাক। নতুন জামাইটা আইসলে এটা লুঙ্গিও দিলে না, মেয়েটার কি কথার গর্ব হবি না? সময় পেলাম তুমি সংসারে এত অশান্তি অযথায় কিন্তু আপনি অশান্তি সৃষ্টি করতেছেন চাষি। চাষা চাষি কিন্তু শান্ত হবার কন, আমি সাংঘাতিক একটা কথা শুনে আপনাকে ঘরের উপর ছুটে আসি, আমার কথাগুলো শোনা লাগবে। অসম্ভব, হবে পারে না আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে তো আর ওই সত্যি কথাটা মিথ্যে হয়ে যাবে না বাবিল, তুমি শুনতে চাইছাও তাই সত্যি কথাটা কয়ে দিলাম, তুমি এখন যাও দি বাবু। আমি আপনার কথা বিশ্বাস করি না চাচা,
আমি সেদিন আসি হেলেনাকে এক নজর দেখলাম না, তাকে দেখে তোমার মনে হয় নাই? একজন মেয়ে মানুষের বিয়া হলে পরে তাকে দেখে বোঝা যায় না। বিশ্বাস না করলি নাই, তোকে বিশ্বাস করার জন্য কেউ হাতে পায়ে ধরতেছে, তুই এখান থেকে বিদায় হতো না? আপনি করলে তো বিদায় হওয়া যাবি না। আপনি আপনি হেলেনাকে ডাক দেন, আমি তাকে জিজ্ঞেস করবো। তাকে তুমি কোনে পাচ্ছ? সে তো সকালে শ্বশুর বাড়ি চলে গেছে। কি করলেন চাষা? শ্বশুর বাড়ি চলে গেছে? তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে আমি এখন কি করবো? হেলেনা, হেলেনা তুই আমার কি সর্বনাশ করলে? হেলেনা আমি এখন কি করবো? আমার কি হবে? হেলেনা আমার কি হবে? আমি তোমার সাথে চাচা শ্বশুর বাড়ি যাব। এটা তো সত্যি শুভ খবর দাদু। হ্যাঁ, তাহলে তো এই জন্যই আমাকে তোর মিঠাই খাওয়ানো লাগে। মিঠাই পরে খাওয়াও, এখন বাজারে চলো। বাজারে কিসের জন্য রে? সুকুমার সেলুনে গিয়া চুল কাটে আসি, তুমিও একটু দাড়ি শেভ করে নিও। এবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় করতেছে রে দাদু, তোকে শেষ পর্যন্ত তোর চাচা শাশুড়ি মনে করে পছন্দ করে ফেলাবি। আবার কি করো, আমি যা কই তাই করো, চলো। হেলেনা, তুমি এমন একটা ঘটনা ঘটায় ফেলালে, আমাকে একটাবারে যেন জানালে না। আমার কথা তোমার একটাবারের জন্য মনে পড়ল না। তুমি পাইলে দেখে মুপুরা, তুই কিন্তু আমার ধৈর্য সীমানা ছাড়ায় যাচ্ছ। কেরে হেলেনার কি তোর কাছে জিজ্ঞাসা করে বিয়ে করা লাগবি? অবশ্যই জিজ্ঞেস করা লাগবি, এক সময় জিজ্ঞেস করা লাগবি। আমার বেরন শর্ট করে দি, এখন অন্য আরেকজনকে বিয়ে করবি না? ভাই যাবে ভাইছে। বাবা তুই শান্ত, বাবা তুই তুই বাড়ি যা, বাবা তুই বাড়ি যা, বাড়ি যা। আমি হেলেনা শ্বশুর বাড়ি ঠিকানা দেবো। এই তুমি থামোদি, বাবাজি তুমি তুমি বাড়ি যাও, আমি ওই হেলেনা শ্বশুর বাড়ির ওই ঠিকানা জানা আর একটা ফেসা দিতে পারবো না বাবাজি। তুমি বাড়ি যাও বাবাজি। কি মনে করেছেন? আমি আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানা বাইক করবো পারবো না? না হ্যাঁ, পাবনা থেকে এত হাজার লোক ফাঁকি দিয়ে আসবার পারছি, ওর শ্বশুর বাড়ির ঠিকানা বাইক করবো পারবো না? না আমি ঠিকই ঠিকই ওর শ্বশুর বাড়ির ঠিকানা বাইক করে দিব। হ্যাঁ, আমার ঠিকানা দেওয়া লাগবি না রে। কি মনে করেছেন আপনারা? হ্যাঁ, আমি দেখাই দিব রে বাপ। এত তাড়াতাড়ি চলে আসলো যে? শ্বশুর শাশুড়ি সকলে ভালো আছো তো? তোর বাপ কছিল যে দুই একের মধ্যে তোকে আনবা যাবি। তুমি হেলেনা শ্বশুর বাড়ির ঠিকানাটা কবার পারো? ওর শ্বশুর বাড়িটা আমার খুব জরুরি। কোন গ্রামে জানো? হেলেনা বাড়ির ঠিকানা তুমি পরে নিও, লোকজন নিয়ে তোমার বাইয়ের দিকে আসতেছে, তোমার দিব না, বুঝছ? নমস্কার কর। হ্যাঁ, এক তোমার মেলা গালে দাঁত করে বলাবো, কে বসছে রে? Thank you.
আচ্ছা বৌমা, তোমার কি মনে কয় হঠাৎ করে 2 লাখ শ্বশুরবাড়ি থেকে এরম করে চলে আসলো কে? আমার মনে কয় কি, আপনি বিয়ে বিয়েনের আদর আপ্যায়নের ঠেলা ওরা সহ্য করে পারবে। তোমারও যে কথা বৌমা, দুজনে কি ঝগড়াঝাটি করিয়ে আসলো নাকি? আর সেই যে আইসে ঘরের ভিতরে ঢুকলো আর তো বাইরে হইল না। আমার যে কথা, বাইরে হওয়ার দরকার ডাকি? এই যে বান্দি আছে না, দুনিয়ার সমস্ত কাজ কারবার করিয়ে খাবার দাবার রেডি করিয়ে সামনের পথ দিবি, পটের বিবি আইসে খালি সেবা গ্রহণ করবি, সেটি হয় আসতেছে না এতদিন ভরে। বাদ দাও বৌমা, এই তোমার টাকাটা নাও, যেই কাজের জন্য নিছিলাম সেটা তো আর হচ্ছে না। আপনার না কলিন যে টাকা আব্বাক দিয়ে দিছেন? দিছিলাম তো, তোমার আব্বাই কইলো যে যার টাকা তাকে আবার ফেরত দিয়ে দাও। মধ্যিখান থেকে আপনার নাতির আশায় গুড়ি বালি বলো, তার তো বলে আমার নাচন উঠে গেছিল। হয় বৌমা, ঠিকই কইছো। আচ্ছা শ্বশুরের শরীর খারাপের কথা কয়ে সকলের নিষেধ অগ্রাহ্য করে যাওয়ারই বা কি দরকার ছিল? আবার এরম করে 2 দিন না যাতেই চলেই বা আসলো কি জন্যে? এইসব কথা যদি বাইরের সকলের কাছে যদি না কয় তাহলে আমরা বুঝবো কেমন করে? বৌমা, তুমি কি দুলালেক ডাকেটে শুনবে নাকি? আপনি খামা খাওয়াস্তের হচ্ছেন আম্মা, কিচ্ছু শোনা লাগবে না। আপনার কি এতদিন ভরে দুলালের শ্বশুরবাড়ির ভাবগতিক দিকে কিচ্ছু অনুমান করে পারতেছেন না? আরে যে শ্বশুরবাড়ির লোক জামাই মেয়ের একদিনের জন্য বিয়ের পর খোঁজ খবর করে না, তারা কি জামাই মেয়ে 1 মাসের পর মার বাড়িতে রেখে খাওয়াবি নাকি? ঠিক কথাই কইছো বৌমা, আমার সাওলদার শ্বশুরবাড়ির ভাগ্য যে এত খারাপ হবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি যে এরম করে মন খারাপ করে থাকবে তাহলে এবার আসার দরকারটা কি ছিল? আর কটা দিন থাকতে, আমি তো অমত করতেছিলাম না, আর শ্বশুরবাড়িতে থাকতে তোমার মনটা ভালোই থাকতেছিল। আচ্ছা তুমি সেই যে ঘরের মধ্যে এসে ঢুকেছো, বাইরেও না কে? আব্বা আমার সাথে দেখা করে তোমার উচিত ছিল না? তোমার মনটা খারাপ, আমি বাইরে যাই কিরাম করে? কিরা কয়েছে তোমাকে আমার মন খারাপ? আর যদি মন খারাপ হয়ও, তুমি ঘরের মধ্যে ভাবে বসে থাকে কি আমার মন ভালো করে দিবার পাবে? হ্যালো না, তাহলে বাঁশি একটু বাজাই, আমার মনে হয় বাঁশি শুনে তোমার মনটার মধ্যে ভালো ঠেকবার পারে। হ্যাঁ একটু বাজাই। পয়সাও এক জিনিস না, একটু ভালো করেছি আর কথা কথা বাঁশি বাজানো শখ হয়, সাপের বিষ ধারণও পাইছে তাই না? তাহলে কি করলে তোমার মনটার মধ্যে ভালো ঠেকতে হলেন? আমার মন ভালো করার জন্য তোমাকেও কন্ট্রাক্টারি দেয় নাই। যাও ঘর থেকে বাইর হও, বাইরে যে আব্বা আমার সাথে কথা কও। এতক্ষণ যে ঘরের মধ্যে বসে বোধ পাহারা দিচ্ছ, সব দোষ হবে আমার। কবে আমি তোমাকে ঘরের মধ্যে আটকায় রাখেছি? আব্বা আম্মা হয়তো সেটা মনে করবে না হেলেনা, ভাবির কথা শিওর দিয়ে করা পারছে না। তোমাকে তো কয়েছি তার তো সব কিছুতে হিংসা, চলো তুমি বাইরে চলো, সকলের সাথে কথাবার্তা বলে মনটার মধ্যে ভালো ঠেক কিনে চলো। তুমি যাও তো, আমার ভালো লাগতেছে না। আচ্ছা হেলে না, বাড়ির লোকজন যদি জিজ্ঞেস করে হঠাৎ করে আমি ফিরে আসলাম কি জন্যে, তাহলে কারণটার কথা কি কব? যা ইচ্ছে তাই করো, আমার জিজ্ঞেস করো না তো, যাও তো। দাদুরে, তোর বোধ হয় আমও গেল সালাও গেল, তুই মুরগির রানও খাওয়াইলে না আর তো নতুন জামা কাপড়ও পেলি না।
চুলকাটা টাকাটা পানি গেল এই কথাটা কও চুলকাটা টাকা পানি যায় না এই দাদু চুল তো কাটা হয়ে আছে এখন তুই মনে কর ইচ্ছে করলে তোর শাশুড়ি আম্মার সঙ্গে দেখা করবে যাবে পারিস দেখো দাদা এমনিতে কিন্তু আমার মাথাটা ভারী হয়ে আছে এর সাথে তুমি আমার সাথে লাগালাগি শুরু করছো মন খারাপ করিস না দাদা সামনের সোমবারে মাহেলা হাটের থেকে একটা মুরগি কিনে আন মনে দরকার হয় তুই তুই দুটো রানি খাইস আমার কিন্তু সেটা মনে হয় না দাদু তো শাশা শাশি যেরকম কারেন্টের মতো গেল আর আসলেও এত তাড়াতাড়ি তো জামা কাপড় বানানো হতো না আমার কথা বিশেষ নয় তুই চাষার কাছে খোঁজ নিয়ে দেখ দেখ গা জামাই কিছুই পায়নি ভাবি কি অবস্থা বাড়ির সব খোঁজ কর ভালো তো নাকি এক বেলা পর ঘর থেকে বাইর হয়ে মনে হয় খোঁজ লওয়ার ধুম পড়ে গেল খোঁজ খবর না কি অন্যায় মনে হচ্ছে আরে বাইরে তো ছিলাম না বাড়ির সব কিছু খোঁজ খবর না লাগবে না এমন ভাবে কথা করছু মনে কয় এক মাস আসিল না ভাবি তোমাকে সাথে কথা কয় দায় এত কথা ধরো না আচ্ছা বাদ দে আমাকে কথা বাদ দে তো শ্বশুর বাড়ির গল্প কর কিরম আপ্যায়ন করলো খাওয়া দাওয়া তো সরম আয়োজন ভাবি মানুষ যে কি জন্য কয় শ্বশুর বাড়ির মধুরহারি সেটা একদিন পরে বুঝতে পারলাম বুঝছো তাই না তো সে মধুরহারি ফেলা থুয়ে একবেলা নারুক্তি চলে আইসু কে জামা কাপড় কি কিছু দিছে আসলে হয়েছে কি ওই আমার শ্বশুর বাড়িতে কোনো মানুষজন নেই শ্বশুর একলা তারপর আমার দিতে চেয়েছিল ওই খলিফা ডেকে গায়ের মাপ দেওয়ার জন্য যে মনস্থির করেছে সেসব আমার কোনো হেলের আগস্ত যে সে বাড়ি চলে আসবে তার মন ভালো ঠেকতেছে না সে কি যে আসবে আসবে যাও তারপর আমি তাকে করলাম যে ঠিক আছে আমি বাসি শুনে তোর মনটাকে ভালো করে দিই সে বাসিও শুনবে না শুনতেই যাচ্ছে না শুনতেই যাচ্ছে না তাই না তোমার শরীর দেখি খারাপ লাগতেছে না তো আম্মা আপনি কিডা কইলো আমার শরীর খারাপ না কেউ কয় নাই মানে তুমি আসার পর থেকে ঘর থেকে বাইরে এলে না তো মনটা কি খারাপ বাপ মায়ের সাইডে এসে কি মন খারাপ লাগতেছে তা বেশি যদি মন খারাপ লাগে তাহলে কতদিন থেকে আসলেই তো পারতে তোমার আব্বা তো তোমাকে আনবার জন্য যাবার পরিকল্পনা করতেছিল কত ভালো বিয়ে করলু রে দুলাল যে তোর বাসি শুনবে তাই না অথচ দেখ আমারে কাকলি তোর বাসির জন্য কিরম পাগল ছিল আমি মেলা মানুষের বাসি শুনে ভালোই কয় এমনকি হেলেনাও বাসি শুনে একদম মুগ্ধ হয়ে গেছে হ্যাঁ কিরম যে মুগ্ধ হয়েছিল তা তো বুঝবেরই পারতেছি বাসি এত করে ঘুরতেছু কিন্তু বাজানির জায়গা খুঁজে পাচ্ছ না খুব তো কইছিলু সুন্দরী বউ ছাড়া বিয়ে করবো না কি হলো এখন কইছিলাম আশাটা করেও দেখা দিয়েছে বুঝছাও কত সুন্দরী বিয়ে করেছো তা তো মানুষ দেখতেছে শোন এক দুলাল একটা কথা কই আমার কাকলির মনে যে দাগা তুই দিছু জীবনে বউ আর শ্বশুর বাড়ি নিয়ে কোনোদিন শান্তি পাবো না তুই ভাবি তুমি কি আমাকে অভিশাপ দিতে চাও কে অভিশাপ দেবো কিসের জন্য যা চোখে দেখতেছি তাই করছি নতুন বিয়ে করলো শ্বশুর বাড়ি থেকে তো একটা খোঁজ পর্যন্ত নিল না উপজাস খায় গেছু একক তো না আর কি খেদা দিছে কে রে ভরা পাতিলের মুঠ ভাত কি টিপে দেখা লাগে একটা রিপ্লি বোঝা যায় না আমার বউ তোমার কি ক্ষতি করেছে সেটা আমি জানি তা নাহলে তার এত হিংসা করে কিছু সে বুঝে নেয় না তোমাকে একটা কথা কই বৌমা এবার করে ঘরের মধ্যে বসে না থেকে সবার সাথে একটু কথাবার্তা কইও তোমার আব্বাকে একটু আব্বা কয়ে ডাইকো হাঁক ডাকে মায়া হয় আর সবসময় একটু মন খারাপ করে ঘরের মধ্যে বসে থাকো কে ও কথা কন কেন আম্মা আমি তো মাত্র আজ দুপুরবেলায় আসলাম বাপের বাড়ি থেকে ফিরলে মন খারাপ হবে পারে না মন খারাপ লাগলেই তো সবার সাথে মিলামিশা করা লাগে শোনো বৌমা এই যে তোমার জাউডা সারাদিন দাদাবাড়ি করে তার কাছে যায় যদি একটু আগায় পাশায় দাও তাও তো তার মনটা একটু ভালো লাগে
শোনেন আম্মা, কার মন খারাপ, কিরা ওর উপর রাগ করিছে, আপনি কি আমাকে সব খুঁজে বেড়াবার করছেন? আমি ওসব পার, আমার মনের ভালো মন্দের খোঁজ কি আপনার বড়বু কোনোদিন নিবার আইছে? আমি তো এবারই নতুন বউ তাই, আমি কিছুর জন্য আকবরায় আরেকজনের মনের খবর নিবার যাব? আর কোনো সময় এরম কথা কবার আসবেন না। ঠিক আছে বৌমা, তোমার যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। দাদা, তুমি কিন্তু সন্ধ্যা একবার মুড়ি কিনতেছ। কথা যখন দিছি তখন তো কিনা লাগবে রে দাদু। যাওয়ার সময় তুমি আমার সাথে নিয়ে যাও। আমি মুরগি না কিনে ফিরত পারি সেই ভয় হচ্ছে কি দাদু? না সে কথা না, মনে করো আমরা দুজন মিলে একটা দেখি শুনে মুরগি পছন্দ করলাম, যাবো একটা মুরগি কিনবে, তোর কথা শুনে মনে হচ্ছে গরু কিনবে যাবো। কে দুলাল, হঠাৎ শ্বশুরবাড়ি থেকে ফিরে আসলু, বুঝাটা কি? আচ্ছা আব্বা, তোমাকে সকলের কথা শুনে মনে হচ্ছে আমি মনে হয় শ্বশুরবাড়ি সারা জীবনে মনে গেছিলাম। সে কথা তোরা কেটে কইছে? তাহলে আমি শ্বশুরবাড়ি থেকে ফেরার পর বাড়ির সকলে মিলে যেরাম করে জেরা শুরু করেছে তাতে সেটাই প্রমাণ হচ্ছে, তাই না? খুব বেশি বুঝদার হয়ে গেছে না, যখন ইচ্ছে তখন বউ নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবো, আবার একবেলা না যেতেই ফিরে এসে দরজা দিব, একথা জিজ্ঞেস করা যাবে না? ঘরের দরজা কই দিছে? তোমার ছোটো বাবার একটু মাথা ধরেছে, সেজন্য শুয়ে রয়েছে। তোর শ্বশুরের অসুখের কথা শুনে তো গেলু, তার অবস্থা কি? অসুস্থ মানুষের ফেলে চলে আসলি কে? আচ্ছা আব্বা, এসব কথা ছাড়া তোমাকে মুখে আর কোনো কথা নেই। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি নিয়ে তোমাদের সকলের মধ্যে এত কালচার শুরু হয়ে গেছে কি জন্য আমি কিছু বুঝতে পারতেছি না। চাচা, তোমাকে কি তোমার শ্বশুরবাড়ির নতুন জামা কাপড় দিছে? এ চুপ করো, হে দেখা পড়ে হেলেনা, এ হেলেনা, হেলেনা, তাহলে কি সত্যি সত্যি শ্বশুরবাড়ি চলে গেছে? হ্যাঁ, সত্যি সত্যি শ্বশুরবাড়ি চলে গেছে, তাহলে পরে আমার কি হবে? এত নিষ্ঠুর মায়া মানুষ তুমি, হ্যাঁ, আমার কথা একটাবারের জন্য ভাবলে না? আমি যে তোমার জন্য আমার শর্ট ব্রেনটারে ঠিক করতে মেন্টাল জেলে ভর্তি হলাম, তার কি হবে? আমার কথা একটাবারও ভাবলে না? আমার কি হবে? এত খারাপ মায়া মানুষ তুমি, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার জন্য এমন করলে, ঠিক করছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি দুলাল, শুনলাম শ্বশুরবাড়ি থেকে চলে আইছে, আম্মা কইল। আম্মার কথা কথা কি তোমার বিশ্বাস হয়নি? আবার এসে আমাকে জিজ্ঞাসা করতেছো কিছু জন্য? না, অবিশ্বাস করতেছি না, কিন্তু নতুন জামাই গেল আর ফিরে আসলো, এই ঘটনাটা কি ঘটনা? আবার কি, তোমার ভাইয়ের শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন আর খাওয়া দাওয়া সহ্য হচ্ছে না, তাই? তা ওই সাহেব কি আসলেই কিট্টে মানুষ? বিয়ের পর একবার জামাই তো নিবার আসলোই না, আবার নতুন জামাই গেল, আবার একদিনের মধ্যে ফিরাই দিল। অসুবিধে কি, তোমার বাপ আর এক ঘর নতুন আত্মীয় পাইছে না, সেই আল্লা দেয় তো তারা আটখান। শোনো, তোমাকে একটা কথা কই, মানুষের মনে দুঃখ দিয়ে কেউ কোনদিন শান্তি পায় না। আর যদি আমার কাকলির সাথে দুলালের বিয়ে হইল নে, তাহলে কি শ্বশুরবাড়ির আদর আপ্যায়নের কোনো কমতি হইল নে? ভাব দাও, যেটা হয় না সেটা নিয়ে কথা কয়ে তো লাভ নাই। আচ্ছা, এই দুলালের মনটা কি খারাপ নাকি? খারাপ হবে কিসের জন্য? সে একটা সুন্দরী টেরিমার্কা বউ পাইছে না, সেই আল্লাহ দেশে সারাক্ষণ অস্থির থাকে। আমি এসব মানুষের শ্বশুরবাড়ির গল্প শুনবে চাচ্ছি নে, আমি শুনবে চাচ্ছি ঘরামির বড় বেটা নিজের শ্বশুরবাড়ি কবে যাবি। কার কথা করছাও? আমি তেকিডা নিজে সারা মনে করে ঘরামির আর একটা বড় বেটা আছে। তুমি তো কইছিলে দুলাল ফিরে আসার পর দুলালের সামনে দিয়ে আমার হাত কান ধরিয়ে মুশান মারি শ্বশুরবাড়ি চলে যাবে।
এক বেলা না জাতি সেটা কি তোমার ভুল হয়ে গেছে? না ভুল তো হয় নাই, মানে শ্বশুরবাড়ি তো যাওয়াই লাগবে, ঠিকই আছে, কিন্তু তাহলে কয়টা দিন ছুটি? হ্যাঁ ছুটি নেওয়া লাগবে তো কয়টা দিন, চাকরি বাকরি করা মানুষ গামছা এখন। ঘরের মধ্যে বসে থাকা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে তো, আর তাছাড়া তুমি সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকলে আমার তো থাকা লাগে, এটা মানুষকে হিংসা ধরে না। আচ্ছা একটা কথা সত্যি করে কত, তোমার ভাবির চাষা তো বোন কাকুলি দেখতে কিরাম? সকালবেলা তার কথা উঠতেছে কে? সেটা তোমার দেখা লাগবে না, আমি তোমাকে যে কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দাও, দেখতে কিরাম আমার চা সুন্দর? আরে কি যে তুমি কও না হেলেনা, তুমি কার সাথে নিজেকে তুলনা করো? কাকুলি দেখতে তো অখাদ্য, এ কালো খাটো, মানে চেহারা তো পেত্নির মতো ঠেকে আমার কাছে। এত খারাপ দেখতে? আমার তো সেরকম মনে হয় না, ভাবির বোন পেত্নির মতো দেখতে হয় কিরম করে? তালি তো তোমার ভাবি কম করে হলেও ডাইনির মতো দেখতে হতো। ভাবির চেহারা তো ধরবার গেলে তাই, তাছাড়া ভাবির তো আর আপন মায়ের পেটের বোন না, বুঝো না কে? ঠিক আছে তুমি যে কথাগুলো করছো আমি কিন্তু তোমার ভাবিকে যা কব। না হলে না, না না ভাবির সাথে গিয়া এসব ব্যাপার কোনো কথা করার কোনো দরকার নেই, তাছাড়া সকালবেলা উঠে এই কাকুলিক নিয়ে কালচার করার দরকার আছে? আছে অবশ্যই আছে, তুমি যে এত বেশি বদনাম করতে চাও এটাই তো সন্দেহের বিষয়, তদন্ত করা লাগবে না? সাইফুল কে রে, কামে যাচ্ছ নাকি রে? হ্যাঁ তো বাড়ির সব খবর টবর ভালো? হ্যাঁ ওয়ালাইকুম, এদিকে আয়। জি আপনার তো সব ভালোই আছে। যাক ভালো হলেই ভালো, সারাদিন এত ক্যাসান মিটাইনে লাগে যে এর মধ্যে একটুকেও ভালো আছে শুনলেও মনের মধ্যে আরাম থাকে। তো দুলালের খবর কি? জি চাচা আইসে, শ্বশুরবাড়ি থেকে ফিরেছে। একলাই ফিরে আইসে? তাহলে তো তোর বাপের আনবার যাবার খরচ লাগলো না। তা সংসার কি তোর একার উপরই নির্ভর নাকি রে সাইফুল? কইছি তো চাচা আল্লাহ চালাচ্ছে। আরে চালায় তো আল্লাহ রে গেদা, শোনে দিন দিন বাড়ির তোর লোকজন বাড়তেছে, এখন তোর ভাইডাক একটা কামে লাগাই দে। কাম তো মনে করেন সারা জীবন করাই লাগবে, ওই একটা বড় ভাই আছে নতুন বিয়ে করেছে, একটু ফুর্তি ফার্তি করুক। আরে একেবারে যুধিষ্ঠিরের মতন কথাবার্তা করল রে সাইফুল, তা তোর ভাইয়ের ফুর্তির জন্য এত চিন্তা করিস? দুই দিন পর সেই ভাই কি তোর দিক ফিরি তাকাবি? আরে দুই দিন কামনা করে পড়ে থাকিস তো, দেখবো তোরে খাওয়ায় কি না। শোন এই জীবনে এরম কত দেখলাম, শেষকালে মিটাইনে লাগে এই হারুপাড়া মানে। আমি যাই গে চাচা, দেরি হয়ে যাচ্ছে। যা এই কথাটা শুনতে খারাপ শোনা যাবে পারে, কিন্তু কয়টা দিন যাক বুঝবো কত ন্যায্য কথা কইছিলে। যা ভালো থাকিস। তো বুঝছো তোমার তোমার সমস্যা কি আমি দেখবানি? হ্যাঁ আর তোমার কি হও শুনি। তোমার শরীর ভালো হয়েছে? আমার শরীর খারাপ কিটা করলো আপনার? কর কিটা আছে, তোমার স্বামী না করছে? তোমার শরীর খারাপ জানি বলে তুমি ঘর থেকে বাইর হইছো না? তার কথা বাদ দেন, সে তো দিনে কত কথাই কয়। তাহলে বুঝে গেছে দুই দিনে যে সে মেলা কথা কয়? বুঝবে চাইলে দুই দিনেই বুঝে যায়। আচ্ছা আমাকে একটা কথা জবাব দেন তো, আপনার বোন কাকুলি দেখতে কিরম আছিল? আমার চাচা তো বোন দেখতে কিরম আছিল দুলাল সে কথা কয় নাই তোমার? কয়েছে তো, কলো সে নাকি কালো আর পিতনির মতো দেখতে। আমি অবশ্য কয়েছিলাম ভাবির বোন হলে পিতনির মতো হয় কিরম করে, তারপর সে বলো যে
আপন বোন না হবে পারে কথায় আছে না আঙ্গুর ফল টক সেরম হইছে আর কি আমার কালি পেতনির মতো বুনির পিছে পিছে কত যে বাঁশি বাজানোর জন্য সে ঘুরিছে জোর করে কত বাঁশি বাজায় শুনাইছেও সেসব কথা আমি আর কবির চাই না এখন আমার চাষা ভাদাম মেসাওয়ালের সাথে আমার বুনিক বিয়ে দেয় নাই সেজন্য এখন আমার বোন কালি হয়েছে পেতনি হয়েছে দেখতে অসুন্দর হয়ে গেছে এসব নিয়ে আমার আর কিছু কওয়ার নেই বৌমার জন্য একটা জিনিস কেনা খুব জরুরি হয়ে দাঁড়াইছে কে তোর বউ কি বোঝে না তুই কিরম কামাই দা জিনিস চালিয়ে গেলো আবার ভুল বুঝতেছে তোর বৌমা কিচ্ছু চায়নি আমারই শখ হয়েছে তাকে একটা জিনিস কিনে দেয়ার আগে কামাই করা শিখে নে তারপর জিনিস কিনে দাও শখ করিস আরে মা এখন তো জিনিস শখ হয়েছে কদিন পর সেই শখ থাকবি নি হ্যাঁ ব্যবসার মতো কতগুলি হয় আমার কোনো কিছু বোঝার দরকার নেই কামাই না শিখে যেমন বিয়ে করছো অমন কত শখ মাটি দেওয়া লাগবে আবার ট্যান্ডেল সার বাজানো শুরু হয়ে গেছে এত যে জ্ঞানের কথা করছো কামাই শেখার আগে তাহলে আমাকে বিয়ে দিছিল কি জন্যে হ্যাঁ এখন বউর জন্য একটা জিনিস কিনতে টাকা দিস নাই কিসের জন্য তোর বিয়ে দেওয়া লাগছে তুই জানিস না নিজে তো বিয়ের জন্য পাগল হয়ে গেছিল এখন এ কথা কতি লজ্জা করতেছে না বড় বৌমার সাথে কি হলো না হলো তার বোনের বিয়ের আগে বিয়ে করা দেখাই দিব কে এখন ভুলে গেছো সব পাইছে তুই এক কথা শুনে নোর হ্যাঁ এক কুমিরের বাচ্চার কয়জনকে দেখাবো ও চাচা তুমি আবার আইছো হ্যাঁ আপনার সাথে আমার জরুরি কথা আছে চাষির সাথে কথা কার জোর নাই কিছু হলে তো ঝাঁটালে জোর মারে পাগল কি আমি না চাষি তুমি মেলা বেশি কথা কইছাও তুমি এখন যাও তোমাকে এত করে করছি তুমি এইসব কথা কয়ে না হেলে না শ্বশুর বাড়ির লোকে জানতে পারলি কি হবি কও তো এ চাষা আপনি কিন্তু খুব স্বার্থপরের মতো কথা করছেন আপনি খালি হেলে না শ্বশুর বাড়ির লোকজনের কথা ভাবলেন হ্যাঁ আর আমি মানুষটা কি নিয়ে বাঁচবো সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই না তুমি কার সাথে কথা কইছাও ওই মুখ রাখি ভালো কথা যাক এই দূর হয়েছে সেখান থেকে এই শুরু হয়ে গেল আস্তে আস্তে শুরু হয়ে গেল হ্যাঁ আপনার কাছে কি মনে হয় আমি এখানে থাকবো হ্যাঁ যেখানে এই হেলেনা নাই সেখানে আমি থাকবো আপনি ভাবলেন কেমন করে আমরা ভাবতেছিল তুমি এখন বাড়ি যাও যাও বাড়ি যাও দেখো চিন্তা করে দেখো এই নতুন নতুন বিয়ে করলে মানুষের শখ থাকে না আর শখ কি কোনোদিন টাকা চিন্তা করে আপনার আবার কি শখ হয়েছে তোমার আবার কি হয়েছে হেলেনা তোমার কি কেউ কিছু হয়নি তোমার সাথে আমার কটা জরুরি কথা আছে এখানে বসো বসো ভাবিস সাসা তুমন কাকুলি খুব পেতনির মতো দেখতে তাই নে
বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে বিশ্বাস হয় না তো কি, নিয়ে এসে দেখাবে? সেটা দেখাবার লাগবে না, বেশি তো যাওয়া লাগবে না। আমাদের বাবু, আমাদের বাবুকে ডেকে জিজ্ঞেস করো তার খালাক কেমন দেখা যায়, সেই কই দেবে না কেমন দেখা যায়, জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে মানলাম, তাক পেত্নির মতো দেখা যায়। তা আপনি কিসের জন্য সেই পেত্নিক বাসি শেখানোর জন্য পাগল হয়ে গেছিলেন সীতাকান্ত? ছাহা মিথ্যে কথা, কেডা কয়েছে তোমাকে কথা? আমি তাক বাসি শিখেছি কথা কেডা কয়েছে? বাসি শেখানো তো দূরের কথা, জীবনে কোনোদিন আমার বাসি আমি তাক সুবারও দেই নাই। আমি বুঝতে পারছি আমার আত্মাত নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র চলতেছে। আমি বাইশে থাকতে এই ষড়যন্ত্র হাতে হারে ভাইয়া তোমার করে দিচ্ছি। এই দুলালেক ছেলে না, দুলালেক ছেলে না। ভাবি এসব মানে কি? ভাবি তুমি সব কি শুরু করে চাও? আমি তো তোমার বাড়ির বান্দি, বাদীরা যে কাম করে আমি তাই করতেছি। আমি তো তোমার বইয়ের মতো রাজকন্যা না। আমি সে কথা করছি না, আমি করছি যে আমার বইয়ের কাছে তুমি কিসব কথা কয়েছো। কথা তো কত ধরনেরই হয়, এখন কোনটার কথা বা করছো? ও আচ্ছা, তুমি নাকি তোমার বইয়ের কাছে কইছো আমার বোন কাকলে দেখতে পেত্নির মতো, সেটাই তো সে প্রমাণ করবে শাস্তির। তোমার বোনের যদি আমার চোখে পেত্নির মতো দেখা যায় সেটা কি আমার দোষ? তুমি সেই কথার পরিপ্রেক্ষিতে আমার নামে আজেবাজে কথা কয়ে দেবে? তুমি চিৎকার করতেছো কিসের জন্য? আমি তো কোনো আজেবাজে কথা তোমার নামে তোমার বউয়ের কাছে কই নাই। তোমার বউ সেই কথা কইছে নাকি? তোমার বউ তো তারে দেখতেছি ভারী কূটনি রকমের মহিলা। দেখো ভাবি, তুমি আমার সামনে আমার বউয়ের নামে আজেবাজে কথা কইও না, আমার মেজাজ কিন্তু চেক দেওয়া কঠিন হয়ে যাবার পারে। তুমি কিসের জন্য আমার বউয়ের কাছে কইছো যে আমি তোমাকে কাকুলিকে বাসি শিখাবার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরেছি? ও, তুমি এই কথার জন্য এত উত্তেজিত হয়ে গেছো? আমি আবার ভাবলাম না জানি কি। এই কথা তো সারা গায়ের লোক সকলাই জানে যে তুমি আমার বাড়ির কাকলিক বাসি শিখানোর জন্য মাঝে মাঝে যাইতে থাকতে। গায়ের লোক কি কইতো তোমার? কইতো আমার বাড়ির ঘর জামাই। এত তাড়াতাড়ি সেসব কথা ভুলে গেছো দুলাল? সব মিথ্যে কথা, এ ধরনের কোনো ঘটনাই জীবনে ঘটেনি, বুঝেছি? তুমি আমাকে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছ, আমার বউয়ের মন ভাঙার জন্য উইটে বেড়ে রেখেছ, তোমার কুৎসিত বোনে বিয়ে না করার জন্য প্রতিশোধ নিবার চাও, কোনোদিন সেটা সম্ভব হবে নাই, এ কথা আমি কয়ে দিচ্ছি ভাবি। ভাইজান, তোমার দোকান হাত ধরে মিনতি করি আমি, আমার 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 একটু ছাড়ি দাও, আমি একটাবারের জন্য হেলেনার কাছে যাব, যা ওর সাথে একটু কথা কয়ে চলে আসব, তারপর আমি নিজে আমার হাতের বাদল লাগাই নিব, বলছি তো সারা জীবন আমি মেন্টাল থাকবো। আমাকে একবার একবারের লেগে ছেড়ে দাও ভাইজান, ভাইজান প্লিজ ছেড়ে দাও। চুপ করে থাক করছে কে? চুপ করবার করছো কে? হ্যাঁ, আমার হাত বাঁধিস না, আমার মুখ বান্ধবার পারছো? মুখ বান্ধ না তুমি এখন কথা কাবো, কি করবে তুমি? আমাকে একটু ছেড়ে দাও ভাইজান, ভাইজান প্লিজ আমাকে একটু ছেড়ে দাও, আমি একটা বারের জন্য যাই চলে আসবো। আমি আমি কত কষ্ট করে এখানে আসিছি হেলেনাকে একবার দেখবো বলে। হেলেনার বিয়ে হয়ে গেছে তুই শুনিস নাই? হ্যাঁ শুনেছি তো, কি হয়েছে হেলেনার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তাই বলে কি আমার ভালোবাসা চলে গেছে? ওর জন্য আমার যে ভালোবাসা সেটা কোনোদিন যাবি না, আমি সারা জীবন হেলেনাকে ভালোবাসবো। এ বাতাসকে সাক্ষী রেখে, এ আকাশকে সাক্ষী রেখে, তোমাকে বেশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এবারে সকলে মিলে আমার বিরুদ্ধে শত্রু শুরু করেছে কে? এই কথা আমি জবাব চাই। এই বিয়ে করে কি আমি কোনো অপরাধ করেছি না? আমি তোর সাথে কি শত্রুতা করেছি সেটার আগে জবাব দে দুলাল। টাকা না দিলে শত্রুতা হয়ে যায় তাই না? আর আমার কাছে টাকাটা কোন থেকে আসবে সেটা বড় চিন্তা করিস না। মা, আমি টাকার কথা করছি না, টাকা কোনো বিষয় না। আমার পরিবারকে নিয়ে এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা লাখ টাকা দিয়ে পূরণ হবেন না। সংসার কোনো পালো তুই? বউকে একটা টিপ কিনে দেওয়ার ক্ষমতা নেই, তাকে আবার সংসার করছো? এ কথা করছো কে তুই? আবার সংসার নেই মানে? রীতিমতো বউ আছে, পরিবার আছে,
তাহলে সংসার থাকবি না কা? বুঝলাম, বউ থাকলেই মানুষ তাক সংসার কয়। তা তোর বিয়ে দুই সাত না জাতি তোর সংসার নিয়ে ষড়যন্ত্র কিরা শুরু করলো? ষড়যন্ত্র হতে বেশি সময় লাগে না আমার। তোর বড় বেটার বউ আমার বউয়ের কাছে নানা রকম আজে বাজে কথা কয়ে আমার বউয়ের মনটা ভাঙে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। এই কথা তো কিরা কইছে? তোর বউ তোকে এই কথা কইছে? হ্যাঁ শোনেক দুলাল, বউয়ের কথা শুনে আন্দাজেই নাচিস নে, সত্যি মিথ্যা যাচাই করে নিস। শোনেক মা, আমি বউয়ের কথা নাচি কেটা করলো? কেটা করলো? আমার কথা বিশ্বাস না হয় তোর বড় বেটার বউয়ের কাছে জিজ্ঞাসা করে প্রমাণ কর যে সে আমার মুখের উপরে যা তা কথা কয়েছিল। কি কয়েছে বড় বউ? কি আবার কবু, তার বোনক নিয়ে আমার নামে কলঙ্ক দিচ্ছে। আমি নাকি তাকে বাসি বানর সেখানে নাম করে তাকে বাড়িতে গিয়েছি, তাকে বাড়িতে গিয়ে আমি ঘর জামাই থাকেছি, ইত্যাদি ইত্যাদি আরো কত কথা। এখন এই কথা শুনে তোর রাগ হচ্ছে কে? হ্যাঁ কথা কথা মিথ্যে না, আসলেই তো তখন তোকে ওই বাড়ি থেকে আনা যায়নি। কত কইরে আমি নিষেধ করেছি যে কুটুম বাড়ি তত বেশি থাকা ঠিক না, আদর কমে যাবে, কোনো কথা কি কানে নিছু? দেখলো তো, দেখলো তো, তোর কথা কিন্তু প্রমাণ হয়ে গেল। তোরা সকলে মিলে আমাকে স্বামী স্ত্রী সুখ দেখে একদম হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছিস। ঠিক কইছু, হিংসা তো আমিই করবো, তুই আমার সতীনের বেটা না? তোর ব্যবহার তো তাই মনে হয় রে মা, তাই তো মনে হচ্ছে, মনে হচ্ছে আমি তোর পেটের সন্তান না, মানুষ কি কুটুম বাড়িতে যাবার পারে না? তাই করে সেসব পুরনো কথা মনে করে দিয়া আমার বউয়ের মনটাকে ভাঙিয়ে দেওয়া লাগবে? হ্যাঁ মা হয়ে তুই এক পক্ষ নিয়ে কথা বলু। কি হয়েছে? আমি পেশাব করবো, আমার বাঁধনটা খুলে দাও। এখানে পেশাব করা যাবে না, বাস স্ট্যান্ড যা করিস। অতক্ষণ ঠেকানো যাবি না, শিগগির বাঁধনটা খুলে দাও। চালাকি কর জায়গা পাস না, তাই না? বাঁধন খুলে দিলে তোকে ধরা যাবে, তুই তো পালাবি। তাহলে কিন্তু আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এত বড় হয় যদি প্যান ভরে পেশাব করে দেয় তাহলে গায়ে গন্ধ করবি না? আমি কিন্তু পেশাব করে দিব এখানে। দে খুলে দে। এখন কিরকম হয়েছে একটু দেখো না অনুর বেগম। আমার দেখার দরকার কি? যার জন্য নিয়েছেও সে দেখলেই হবে নি। বিয়ের দুই দিন না জাতি ভাসুর তার জন্য শাড়ি কিনে নিয়ে আসে। হায় রে মানুষের ভাগ্য রে, আর আমরাও ভাগ্য করেছিলাম। নিজের ভাগ্যটা ভাবতে কি হয় নূর বেগম? হ্যাঁ শাড়ি কেন আমি কোহিনুর বেগমের জন্যই নিয়ে আইসি, খুলে দেখা হয় পছন্দ হয় নাকি? বাপরে বাপ, সূর্য তো কেসে পশ্চিমতে ঘুরেছে নাকি? গরমের বড় বেটা বীর এত বছর পর নিজের হাতে শাড়ি কিনে লিয়ে আইছে। বেলা কোন দিক দিয়ে উঠেছে সেটা হিসেব না করে শাড়ি কিনে খুলে দেখো পছন্দ হয়েছে নাকি? আমি না দেখেই করছি, আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে হাতে করে লিয়ে আইছো তাতে আমি খুব খুশি হয়েছি, সে শাড়ি যেরমই হোক। কেনার তো মেলা কিছুই শখ করে নূর বেগম, কিন্তু সামর্থ্য তো কুলায় না। এই যে দেখো আজকেই বাড়ির দুইখান বউ শাড়ি আনা লাগলে একখান। আমার যে কি লজ্জা করতেছিল, এই কথা যদি মনে করো দুলালের বউ জানে কি মনে করবি নি কও? তার মনে করার কি আছে? এত বড় একখান বিয়ে গেল, বড় হিসেবে তো আমরা সালামে দুই একখান শাড়ি পাওয়ার ভাগ্য রাখি, তাই না? দিছে তোমার ভাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি থেকে একখান শাড়ি এক গাছ সুইতে বাদ দাও, তাগারে কর্তব্য তারা করিছে, কিন্তু বড় ভাই হিসেবে আমার তো একটা কর্তব্য আছে।
এত কর্তব্য তোমার দেখানে লাগবে না। যার বউ পারলে সে একখানের জায়গায় দশখান শাড়ি কিনে দিক, আমরা তো তখন নিষেধ করবে যাচ্ছি না, তাই না? দেখো কাকলির কথা মনে পড়ে কথা বন্ধ হয়ে গেছে দুলাল সাহেব। তুমি সুয়ামীর নাম ধরে ডাকলে? আপনার নাম তো দুলালি নাকি, তালি মনে করেন আপনার নাম ধরে ডাকিছি। কাউকে তো কোনো ডাকতে শুনিনি, সেজন্য জিজ্ঞেস করতেছি। অন্যায় করে ফেললাম, যাও তোমার ভাবির কাছে গিয়ে বিচার দিয়ে আসো, যাও। বিষয়টা বিচারে না হেলে না, এর আগে জীবনে কাউকে কোনো কইতে শুনিনি তো, সেজন্য জিজ্ঞেস করতেছি। আমিও তো বিয়ের আগে মেলা কিছু শুনছিলাম না, এখন শুনতেছি। যা শুনতে চাও এটা সব যে ষড়যন্ত্র সেটা তোমার মেলাবার করেছি না? হয় সকলে মিলে তোমার সাথে ষড়যন্ত্র করতেছে, আর তুমি হচ্ছ গিয়া ধোয়া তুলসী পাতা। আমার কি মনে হয় জানো হলে না, তোমার বাপের বাড়ি থেকে হঠাৎ করে আমার চলে আসাটা একদম ঠিক হয়নি। ও মা, আমার বাপের বাড়ি থেকে ফিরে আসার সাথে তোমার ষড়যন্ত্রের সম্পর্ক কি? মনে করো যে আমরা যদি কয়টা দিন থেকে আসতাম, ধরো এর মধ্যে যদি তোমার আব্বা আমার জন্য কাপড় চোপড় কিনে দিত, সেগুলো দেখলে মনে করো ভাবির মুখটা বন্ধ হয়ে যেত। আচ্ছা সত্য করে একটা কথা কও তো, তুমি হঠাৎ করে তোমাদের বাড়ি থেকে চলে আসার জন্য এত জেদ ধরেছিলে কি জন্যে? আচ্ছা আমার বাঁশি বাজানো শিখাবে? মনে করো কাকলিক শিখাইতে না পেরে যে মনের মতো দুঃখটা আছে সেটা মিটে গেল। একটু বাঁশি বাজাই শুনবে? তোমার ছোট বেটা কিন্তু ভালোই অশান্তি করা শুরু করেছে, কোথায় কোথায় আইসে টাকা চায়, আর না দিলি নানা ধরনের কথাবার্তা করে। আর নতুন বিয়ে করেছে এখন তো টাকা একটু লাগবেই, বউয়ের কাছে বাহাদুরি দেখানো লাগবে না? বাপের কি জমিদারি আছে নাকি যে বাহাদুরি দেখান লাগবে? আহা, বাপের নাই জন্যই তো তোমার কাছে চায়, অশান্তি করে। বউটাও হয়েছে মনে করে যেন রাজকন্যা আইসে, কোনো কামে হাত দেয় না, কাউ ডাকেও না মেশেও না, ও কি ব্যবহার? এইটা কিন্তু তুমি অন্যায় করলে সাইফুল ইমা, কয়টা দিন বিয়ে হয়েছে, নতুন একটা বাড়িতে এসে সে কি তোমার আম্মা আম্মা করে ডেকে পাগল করে ফেলাবি? ডাক দেওয়ার কথা নয় বাদই দিলাম, সারাদিন ঘর থেকে তো বাইরই হয় না, আর তোমার বেটাও হয়েছে, বউ সামনে নিয়ে বসে থাকে, সে যা কয় তাই শুনে, যা কিনবার চায় তাই কিনে দেওয়ার জন্য আইসে টাকার দাবি করে, সব টানজান বউর উপর, বউ আসার পর আমরা যেন পর হয়ে গেছি। এইটা কিন্তু তুমি দজ্জাল শাসনের মতো কথা কষ্ট চাই বলি মা। আরে বউর উপর টান কি খারাপ, বউয়ের বাপেরও তো এখনো সারা জীবন বউর উপর টান গেল না, ঘুরার ডিমের টান, ছাওয়ালের জন্যই ঘর ছাড়িয়ে এসে বারান্দায় জায়গা নিছ, আবার টান দেখাচ্ছে। আরে বউর উপর টান আসার জন্যই তো যেখানে থাকি বউরের সাথে নিয়ে থাকি, তো মনে নেই গায়ের মানুষ আমাকে বউ ঘরে বেলা টিটির দিত? হয়েছে মেলা রাইত হয়েছে শুয়ে পড়। এই গাছ থেকে আমি আর নামব না হেলে না, কি লাভ নামে, যেখানে নামলে পরে তোমাকে পাওয়া যাবে না, আমি সারাটা জীবনে গাছে পার করে দেব, আমি গাছ থেকে কোনোদিন নামব না। আচ্ছা আমি যে আমার জীবনটা এই গাছের ডালে লটকায় ফেলাইলাম এইটা কি হেলে না কোনোদিন জানবার পারবে? হ্যাঁ তুমি কি আমার কাছে আসবে না হেলে না, কোনোদিন আসবে না হেলে না, আসবাই না তুমি বন্ধু, আইলা না রে হেলে না, আইলা না রে বন্ধু, তুমি আইলা না রে হেলে না, আইলা না রে হেলে না, হেলে না।
থেকে নেমে আসো আবাবিল পাখি। না, গাছ থেকে নামব না। তোমাকে যদি না পাই তাহলে সারা জীবনে গাছের ডালেই কাটাই দিব। তাহলে তো তোমার কাল থেকে মানুষ নতুন নামে ডাকবে। এতদিন ছিল আবাবিল পাগল, এখন হবে গাইসা পাগল। বলুক, পাগল গাইসা হইলে কি আর মাইসা হইলে কি? যাই ডাকু, তোমাকে তো পাইলাম না। হলে না, গাছে বসে থাকলে কি তুমি আমাকে পাবে? নামে আসো আবাবিল। না, নামবো না। তোমাকে যদি না পাই আমি কোনোদিন গাছ থেকে নামবো না। তুমি আমারে কাবা করে পাবা আবাবিল? আমার তো বিয়ে হয়ে গেছে। তাহলে আমার গাছ থেকে নামবার কাউকে? গাছ থেকে না নামলে পড়ে যা, তোমার হাত পা ভেঙে যাবে যে। আমার হাত পা তো কি হয়েছে, লাগলে মরে যাব। তাহলে তুমি নামবে না? না, থাকো আমি গেলাম। এ হেলেনা, কোথায় যাচ্ছ? আমি কেন তুমি নামতে? আব্বা, আব্বা, এটা তোর 12 সালের মতো কাম হয়েছে। বাড়িতে দুটা মাত্র বউ, সে তার নিজের বউর জন্য শাড়ি কিনে নিয়ে আসছে। এটা তুমি কি বিচার করবে কাও? ও, দুইখান শাড়ি কেনার টাকা হয়তো জোগাড় করতে পারেনি মনে হয়, তাই বোধ হয় একখান শাড়ি আনিছে। এটা তুমি কি করছো আব্বা? একখান শাড়ি কেনার টাকা হলে কার জন্য শাড়িটা কিনে আনা উচিত ছিল? এবারে তো নতুন বউ কিনা, এই শাড়িটা কার ভাগ করছিল তুমি কও আব্বা? আর শুধু শুধু রাগ হচ্ছে কে? শাড়িটা তো তোর ভাবির জন্য আনিছে না? সে আমার ভাবি, সেটা তুমি আশ্চর্য করতেছিলে, কিন্তু সে তো আমার কাছে আমার বয়স চাইতে আগে হইবার পারে না, তাই না? কথাটা তুই ঠিকই কইছু, তা বউ তো সকলের আগে হওয়া উচিত, তাই না? তাই বোধ হয় সাইবুল তার বউর জন্য আগে আগে শাড়িটা নিয়ে আইসে, এজন্য তোর তো রাগ হওয়া উচিত না বাবা। আমি রাগ হচ্ছি সেটা তোমার কেনা করেছে, খালি তোমার ওই বড় বড়ার কাণ্ডটা দেখে মনে খুব হিট পেয়েছি। জানো আব্বা, এই ঘটনাটা তোমার ছোট বৌমা মনে খুব দুঃখ পেয়েছে। তুই এক কাম কর, তোর মারে গিয়ে কথাটা ক, সাইফুলে বলে ছোটো বউ জন্য আরেকটা শাড়ি কিনে নিয়ে আসুক। হ্যাঁ, আর এসব শাড়ি টাড়ির ব্যাপারে তোর মাই ভালো, আমি এসব বুঝিনি। আব্বা, মায়ের কাছে কোনো লাভ নাই, তার কথাবার্তা শুনে মনে হয় সে মনে আমাকে পেটে ধরে নাই, তার বড় বাড়াকে পেটে ধরেছিল। তুমি আমাকে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছিলে, তোমার ছোটো বউ একই কথা কয়। পাগল তো খেপে গেছে, রাগ তো তোমরা লাই দিয়ে দিয়ে মাথায় তুলে দিছো, সেই জন্য আসপর্দা বাড়িয়ে গেছে। কিসের পাগল সে? নিজের বস্তু ঠিকই বোঝে। তাই করে তুই বড় হয়ে মাত্র একখান কাপড় কিনে নিয়ে বাড়িতে আসবো? আমার যদি দুইখান কেনার সামর্থ্য না থাকে কি করব? তাহলে কতদিন পরে কিনলে চলতো? না না, চলতো না। আচ্ছা, আমার কি শখ করে পারে না যে আমার বউকে আমি একখান শাড়ি কিনে দেই? নাকি আমার বউ বউ না, তোমার ছোট বেটার বউ, খালি বউ। এই যে কি যে কথা কইস, আমি কি সে কথা করছি নাকি? তাই কই এখন নতুন বউ বাড়িতে আছে, তুই খালি তোর নিজের বউর জন্য। তোমার ছোট বেটা যখন মুসান মারে তার বউ একটা সিনেমা দেখবার গেছিল, তখন কি আমার বউ কিছু কইছিল? তখন তো উল্টে টাকারও সিনেমা দেখার টাকা দিছিল। তাহলে আমার বউয়ের শাড়ি কেনা নিয়ে এত কথা হচ্ছে কি জন্য আমি তো বুঝতেছি না। কি জানি বাপু, তোরা দুজনে মনে কে পাগল হয়ে গেছিস? না, আমি কোনো পাগল টাগল হই নাই। তুমি তোমার ছোট বেটাকে ভালো করে বুঝা কয়া দিও, এ নিয়ে যেন আর কোনো কথা না হয়। তার যদি এত মুড়ের থাকে সে একখানকে 10 খান শাড়ি কিনে নিয়েছে তার বউ এক দিক গে, তখন আমিও কিছু কবে যাবো না, আমার বউ কিছু কবে যাবি না। এখানে ইয়ে হয়ে গেছে, একখান শাড়ি কিনে নিয়েছে। আমি তো বড় ভাইয়ের ব্যবহার দেখে পুরোপুরি হতাশ হয়ে যাচ্ছি। এটা একটা বড় ভাইয়ের মতো ব্যবহার। আমাকে জিজ্ঞেস করতেছ ওকে, বড় ভাই কি তোমার না আমার? তোমাকে জিজ্ঞেস করতেছি না, তোমার সাক্ষী মানতেছি। আমার সাক্ষী মানে কোনো লাভ নেই, নিজের বুঝ বুঝলি হয়। আমি বুঝে গেছি দেখে তো আব্বার কাছে বিচার দিয়ে দিছি, আব্বার কাছে মাক কবার, আমি তো মুখের বার করে দিছি। মাক দেখে তো মনে হয় না, আমার কথাবার্তা শুনে তো মনে হয় না আমি তার পেটের সন্তান, মনে হয় যেন আমার রাস্তা থেকে তুলে নিয়ে আসলো। শাড়ি কাপড় নিয়ে আর কোনো কথা করার দরকার নেই, সব দোষ আমার ঘাড়ে এসেই পড়বে। এমনিতেই তো তোমার মা কয় আমি যা কই তুমি নাকি সব কথাই শোনো। অবশ্যই শুনবো,
তারা কি কামটা লজ্জা করেছে শাড়ি কিনে আনিছে সেটা নিয়ে আর কিছু কভার চাই না কিন্তু এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি আম্মা আব্বা সাইফুলের বাপ কয়টাকে তাহলে বুঝো তুমি তার কাছে কি কই কোনোদিন তো শুনলাম না আব্বা দুলালের বাপ কয়টা রাখলো হেলেনা তুমি তো একটা সাংঘাতিক কথা কইছো আমি তো কোনোদিন এই কথাটা ভাইবে দেখি নাই তুমি তো কোনো কিছু নাই ভেবেই খামাখা সিট কুপাল সারা জীবন শুনে আসলাম মায়ের কাছে তার পেট মোছা চাউলের উপরই বেশি টান থাকে এবার এসে দেখলাম উল্টো যত টান সব বড় ব্যাটার উপর খালি তো বড় ব্যাটার উপরে টান না হলে না বড় বইয়ের উপরে মেলা টান দেখো না আমি টান ছুটাই দিচ্ছি চুপ থাকো খামাখা লম্প জম্প মাইরো না কিটা মানতেছে তোমাকে এবারির মুরগির কি সম্পর্ক আছে রে দাদু আছে তুই বুঝবো না আমরা তো কিছু বুঝা লাগবে না বাড়িতে কোনো বেজাল নাই চলো আমরা মুরগি কিনে আনি মুরগি খাওয়ার উপলক্ষে বেজালটা মিটে যেতে পারে দাদু চিন্তা করে দেখ একখানে শাড়ি নিয়ে তোর বাপ চাচারা যা ঝগড়া শুরু করলো আর আমরা যদি এখন একটা মুরগি কিনে আনি সেটা নিয়ে দুই ভাই না আবার অন্য কোনো ভেজাল শুরু করে দুটা মুরগি যে কিনবো সে টাকাও তো হাতে নেই আমি তোর সাথে কথা করছি বড় ভাই এর আমার বউকে টাইনে নিস নে সে একজন নিরীহ মানুষ সে বিষয়ে কোনো কথা হয় নাই ঠিক আছে তো কি করছি আচ্ছা তুই কৃষির জন্য বাড়িতে রকম অশান্তি সৃষ্টি করছু বড় ভাই কামটা কিন্তু ঠিক করেছো হ্যাঁ নিজের বুকে হাত দেওয়া সেরকম কোনো কাম হয়েছে দেখ আমার বুকে হাত দেওয়া লাগবি না এমন কোনো অন্যায় কাম করা হয় নাই আমার কাছে টাকা ছিল না দুইখান শাড়ি কিনার তাই একখান শাড়ি কিনে এসে তোর ভাবিক দিছি সামনের মাসে আমার হাতে টাকা হলে তোর বউয়ের জন্য একখান শাড়ি কিনে এসে দেবো না মিটে গেল হ্যাঁ আমি তো খুব সহজে মিটাই দিচ্ছ তা সামনের মাসে নিজের বউয়ের জন্য শাড়ি কিনে আনলে বুঝতাম তুমি কতটুকু নিরপেক্ষ মানুষ তুই জানিস এই ঘটনার জন্য আমার বউয়ের কাছে তুই কতটা ছোট হয়ে গেছো আসুক থাকে ওই বইয়ের পক্ষ নিয়ে আমার সাথে কথা কবে রাইছে কে রে এ তোর বইয়ের আকিল কিরকম রে নতুন বই একদিন কোনোদিন ভাসুর একটা সালাম করছে একটা তোর লজ্জা করে না ওই বইয়ের পক্ষ নিয়ে দরবার করে রাইছু সরি যা আমাকে রে কাম করে খাওয়া লাগে গায়ে বাতাস লাগায় চললি চলে না শোনে ভাসুরে কিন্তু আমার বইয়ের তো অপমান করে কথা বলো এতে কিন্তু আমার মনে হিট লাগলো কে রে আজ যদি তোর শালিক আকলিক বিয়ে করতাম তাহলে তুই আর তোর বউ মিলে গিয়ে আমার বউকে অপমান করতে পারতো কি আছে আর কথা করছিস না কি জন্যে খুব টিফিন কিনে যাচ্ছিস এখন পিছনের দিকে চাই কথা কা আছে তার মানে কি তার মানে কবি চাচ্ছ আমি ছোট লোকের মেয়ে তুমি তাই কবি চাচ্ছ আম্মা আম্মা আপনি দেখেছেন কিরম বুদ্ধি করে আপনি ছোট বউ আমাকে ছোট লোকের মেয়ে কয়া ফেলাইলো আচ্ছা কথা নিজের গায়ে টানি নিছেন কিছু জুনি আপনি ছোট লোকের মেয়ে সে কথা আমি কয়েছি আমরা ভাত মাছ খাই না আমরা কিচ্ছু বুঝি না
কত বড় রাজার ঘরে বিটি হইছে তুমি? তোমার এত ডাটম্বরি কোন জায়গা থেকে আসে? যে বাড়িত নতুন জামাইকে একদিন ফিরনি ঘুরিয়ে পারে না, বাপ মাকে এক গাছ শুইতে দিবে পারে না, সে কোন রাজকন্যা আমরা জানি না? আমরা কিছু বুঝি না মনে করেছ? আমরা তো ছোট লোকের মেয়ে, আপনার রাজকন্যার বোনের সাথে আপনার দেওরে বিয়ে দিতে পারেননি, সেজন্য মনে খুব জ্বালা হয়েছে, তাই না? আমরা কিছু বুঝি না না? আম্মা আপনি দেখেছেন কত বড় সাহস আপনি ছোট ভাই দেখেছেন? শুনেছেন না মুখে যা আছে তাই কয়ে গেছে? এর প্রত্যেকটা কথা আর বিচার যদি না হয় তাহলে আজকে আমি রাখবো না পারবো না কিছু করবো না, আমি কয়ে দিলাম। ভালো শাড়ি দিবেন না বলে তো জবাবটা ঠিক মতো দেওয়া হবে না। অবশ্য তুমি না দেখলে কোনো অসুবিধা নেই, সাতমোর বাজারে গিয়ে রবির দোকানে খোঁজ নিলে জানা যাবে না ভাই জানে ভাবির জন্য কিরাম শাড়ি কিনেছে। সারা জীবন কাটাকাটনি করে গেলাম এই অপমান হওয়ার জন্য, আমার বাপ মার খেতে করার জন্য আমি বাদি হয়েছিলাম। কয় না বৌমা, যে কয় সে বড় হয় না, যে সয় সেই বড় হয়। আম্মা আপনার সামনেই তো সময়, আপনি আমার কন, আমি কি এমন অন্যায় কথা কইছিলাম যার জন্য ছোট বউ আমাকে এরকম করে অপমান করলো? ঘুরার টিমের এক শাড়ি হয়েছে, আমি এই শাড়ি যদি পুরো না ফেলাইছি তাহলে আমার নাম নাই। আমি তো সবই দেখলাম বৌমা, কি করবো কও, আমরা হচ্ছে গিয়ে বড়, ধৈর্য তো আমাকেরই ধরা লাগবে। কি ব্যাপার বলে এই শাড়ি কিনতে যাচ্ছে তোমার জন্য, তুমি কি খুশি হচ্ছে না? একটুও না। এতদিন তো শুনেছি মায়া মানুষের শাড়ির কথা শুনলে সবচেয়ে বেশি খুশি হয়, তুমি খুশি হচ্ছে না? কে রাগে শরীর জ্বলতেছে? ক্যা রাগে শরীর জ্বলতেছে? ক্যা কেউ আবার তুমি নতুন করে কিছু কয়েছে নাকি? তোমার ভাবি আমাকে অপমান করেছে। ক্যা সে তোমাকে অপমান করবে? ক্যা তার তুমি কি কত করেছো? তার নতুন শাড়ি কিনতে তুমি কারণে এবার গেছিলে? চুপ করে থাকো, পাইছে খালি এক শাড়ির গপ্প। আচ্ছা তোমার মার ভাবি কিসের জন্য আমাকে সহ্য করতে পারে না সে কথা জবাব দাও তো, আর আমাকে যে অপমান করা হলো সেটার বিচার করবে কিরা? কিরা করবে মানে? তুমি দেখো না আমি এখনই কি আরম্ভ করে দিচ্ছি, আমার বউয়ের সাথে তাকে হিংসা আমি ছুটাই দিচ্ছি, তুমি খালি দেখো। আমার বউ অপমান করছে কিসের জন্য? সে তোমাকে পাকা ধরে এমন কি মই দিয়েছে যে কথা কথা সবাই মিলে তাকে অপমান করবো? কিটা তোর জমিদারের বিটি বউ অপমান করেছে, আজারে কথা কর জায়গা পাশে, তাই না? তাহলে কি আমার বউ তোমাকে মিথ্যা কথা বলছে? ডাক যাই জিজ্ঞেস করকে। ভাবি কাঁদতেছে কে? ভাবি কাঁদতেছে কে? তোর বউ তা খুব সম্মান করে কথা কয়েছে তো সেই জন্যই কাঁদতেছে। মিয়াটার কথাবার্তার মধ্যে যদি একটু রসকস থাকতো। দেখ মা, তুই কিন্তু এক পক্ষ নিয়ে কথা করছো, দুই বড়ের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কথা হবে পারে, তাই বলে তুই এই বড় ভাবের পক্ষ নিয়ে ব্যাপারিস? হাজার হোক আমার বউ হচ্ছে ছোট মানুষ। হয় ছোট মানুষ, তোর বোন নাক টিপলি তো দুধ বাইর হয়, তুই যা তো এদিকে যা। বৌমা চলো তো দুইজনে মিলে হাতে পাতে কামগুলো সারি নেই, নাইলে আবার কোনো রাজকন্যার বিটির মুখে ভাত জুটবি না। আমি এই কথা জবাব দেবো না, আমার বউয়ের খাওয়াটাই বড় হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে এই বাড়িতে আমার বউয়ের জন্য এখানে রাতাবাড়ি করা লাগে। এই কথা বন্ধ করতে চাচ্ছ? এই তোকে আমি যাবার করলাম, যা এখান থেকে যা, তোর বউ ঘরে নিয়ে বসে থাকে যা। শোন একমা, আমার সামনেই কিন্তু একবার আমার বউ কেমন করে অপমান করা হলো আমি কয়ে দিচ্ছি। যে দেবতা যে ফুলে তুষ্ট, এখন থাকে কেমন?
তা তোমার ভাবি কি বলতে দুষ্ট করলে একটু শুনি আদুরো বাপ দাদা সব ঝগড়াটা মূলের কথা হ্যাঁ তার সাথে আমার যোগ দিয়েছে আমার মা আমি এমন কথা কইছি কারো মুখে কোনো উত্তর নেই বুঝছো যাও রেডি হয়ে নাও আমি কোনে যাব চিন্তা করে দেখলাম তোমাকে সাথে করে নিয়ে শাড়িটা কিনে আনি তাহলে শর্টটা পুরো নেওয়া হয়নি আমার ভাই তো জীবনেও তার বউয়ের সাথে করে শাড়ি কিনে নেয় বুঝছো শাড়ি কিনা টাকা কোনে পেলে শুনি সেটা তোমার জানা লাগবে না ব্যবস্থাটা হয়েছে চলো তো রেডি হও রেডি হও তাহলে কিন্তু সেদিন কর্মকার স্টুডিওতে তোলা ফটোখানো নিয়ে আসবো ভালো কথা মনে করেছো তাহলে না আমার তো ছবির কথা মনেই ছিল না এই তো এই তো তাগের উপরে শোধ নেয় আর আরেকটা ভালো জিনিস পাওয়া গেছে আমার ভাই তো জীবনেও কোনোদিন তার বউয়ের সাথে নিয়ে ফটো তোলে নাই দেখলি ওই মহিলা জ্বলে মরবে নি তাড়াতাড়ি রেডি হও আমার কপাল হয়েছে রে আমার স্বামীর কামায় সকলা মিলে খায় আর আমার ছোট লোকের মিঠি খায় গাল দেয় আর সে কত বলে আমার সহ্য করা লাগে আপনি তো তখন সব শুনলেন আম্মা তোমরা তোমরা কথা কচ্ছিলে বাপু তার মধ্যে কি আমার কথা কথা ঠিক হতো বাদ দাও তো যা হওয়ার তা তো হয়ে গেছে যা হওয়ার তা হয়ে গেছে কোনো তো হবি না আম্মা আপনার সাওয়াল আসলে আমি বিজিত দেব আপনি সাক্ষী দেওয়া লাগবে আম্মা এতদিন আমাকে মেলা কথা কইছে আমি মুখ বুঝে সহ্য করেছি কিছু কই নাই কিন্তু ওর বাপ মা ধুলে গালি দিছে আমি এত সহ্য করব না চলাফেরা করে খাচ্ছি না তুমি আমি স্বপ্ন দেখতেছি না তো কি অবস্থা ভালো হয়ে গেল মুরগি খাওয়াচ্ছে তা ওই নাতিটা একটু শখ করেছে তো ও চাচার বিয়েতে খাইয়া শখ মেটেনি আচ্ছা ভালোই তো তাও তো নাতির উশিলায় মুরগি খাওয়া হচ্ছে নাকি তো যাই করো ওই ধার কর্জ করে কিন্তু মুরগির গোস্ত খাও না দাদা চলো তো মুরগি প্যাক করতে কত মশলা বাটা লাগে রাত হলে আবার আমার ঘুম আসে যাবি নি চলো যাও যাও তোমার নাতি অস্থির হয়ে গেছে যাও ভাবি তো এরকম একটা সুযোগ অপেক্ষায় ছিল
সে কখন তো এখানে ভেতর ভেতর কাহিনী দিয়ে যাচ্ছ, আসল কাহিনীটা তো খুলে গেছ না। আসল কাহিনী খুলে করলে কি করবে, আমার তোমার বাড়ি থেকে খেতে দিবে? তুই ঘরে যা বাপ, তুই বৌমার কাছে সব শুনতে পারবি নি। বৌমার কাছে তো শুনবে, লোকটা কিটা? আহা, কলম তো ঘরে জানা, যা। কত আশা করে মুরগিখান কিনে আনলাম, অথচ বড়তে হলো না। আম্মা, তুমি কিন্তু মুরগিখান আনলিও পারতে। চুপ করে থাকতো, আর আগে যদি মুরগি মুরগি করছে মুরগি পিছিয়ে পার দেবো। তুমি রাগ হচ্ছে ওকে? কোনখান থেকে এক পাগল আসি হাজির হইলো, সেই জন্য আমাকে মুরগি খাওয়া বন্ধ করতে লাগবে। ঘর থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা, গরু মুরগি খাসি যা ইচ্ছে খাগা। আমার কাছে বাড়িতে কি হয়েছে, ঘটনা কি? তোমার অস্থির হওয়ার মতো তো কিছু ঘটে নাই, তোমার ভাই ভাই গুণ বের হয়েছে। কি করছে ওই বাড়ি বাইরে? একটা লোক দেখলাম হেলেনা হেলেনা করে কিসব কথাবার্তা করছে, ঘটনা কি? কিটা লোকটা? কেটা দুলালের শ্বশুর বাড়ির গাঁও থেকে আইছে। সে এখানে কি চায়? তা তো কবির পারবো না, খালি শুনলাম যে তোমার ভাই বোন নাকি তাকে পাগল করে মেন্টালে পাঠাইছে। কতজনে যে এরকম পাগল করে মেন্টালে পাঠাইছে তা কিটা জানে, এখন আইছে তোমার ভাই পাগল করবে। কদিন হয়েছে পাগল হয়েছে বাবাজি? তা মনে করেন জন্ম থেকেই। একটু আগে যে কইলে হেলেনা তোমারে পাগল করেছে। সত্য কথা কছি, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পরে আমাকে গ্যারামে যায় খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা মুরব্বী, এটা কোনো কথা হইলো আপনি কন? হ্যাঁ, আমি ওর জন্য কত কষ্ট করে এখানে আসিছি, ওর জন্য আমি কী না করেছি, মেন্টাল থেকে পালাইছি, আমার ব্রেনটা শর্ট হয়ে গেছে, সবাই আমাকে ঝাঁটা দিয়ে মারে, তারপরেও আমি আসিছি, আর ও আমার সাথে একটু কথা কবার আসে না। এটা কোনো কথা হলো মুরব্বী? আপনি কন? তোমার কথা তো সব শুনলাম, সেই যে আমি যাবো খনি বিকেলের দিকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়েছ, বুঝতো? আর ইয়ে বলো, তোমার তো সালিশ করে দিয়েছি, এখন তো কোনো অশান্তি নাই, বেলা অনেক হয়েছে, যাও তুমি, তুমি যাও যাও। হ্যাঁ, দেখা দেখবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী খবর পরমানিক সাহেব? গরমি বাড়ির ঘটনা কি শুনছেন? আরে এইটা তো মনে করো আমার কাছে বাস কি খবর, পাগল ছাগলের বিষয় সে তো ভোরবেলায় মিটিয়ে দিয়েছি। দুলালের বোক নিয়ে যে কথা শুনলাম, ঘটনা কি সত্যি? দূর কি পাগল ছাগলের কথা নিয়ে কথা কও, একটা পাগল এসে কইলো সে তোমার জন্য পাগল হয়েছে, তাই কি হবি? আরে পাগলের ভাই এসে নিজে কয়ে গেল, সে ছোট কাল থেকেই পাগল। আমি হারে রাখ ভালোবাসি, একথা কষি দেখা ও সবই আমাকে মারবে কে? ওকে অধিকার কিনা দিছে, আর তুমি আমার মায়ের পেটে ভাই হয়ে ওর সাথে ষড়যন্ত্রে যোগ দিছো না? আমার ভাই না তুমি,
আমার বাবা বলে দেখলে আমার কথা না আব্বা। হ্যাঁ, ঘটনা তো একসাথে মেলাগুলোই ঘটে গেল, কিসে খুঁজবে যা সাপও বাড়ায় যাবে লাগেছিল সেসব কথা না নাই করলাম। কোনো সাপ বাড়ায় নে বাপ, আর তুই জানো এইসব নিয়ে আর কথা কইস নে, তাহলে তো বউ কিন্তু আরও পায় আবাস মানে। ঠিক আছে, সাপের কথা না নাই করলাম, কামের কথা কই তাহলে দিদি। আচ্ছা আব্বা, দুলালিরকে আবার করে দিন যাবি, এখন তো সে বিয়ে শাদী করেছে, বাড়িতে খানে আলা বাড়িছে, আমার একার পক্ষে কি সংসার চালানো সম্ভব? বাড়ির সকলে ছোট তো, সারা জীবন অ্যাবা করে চলে অভ্যেস হয়েছে, এত তাড়াতাড়ি কি সংসারই হয়? সারা জীবনের কথা এখন কলি তো চলবি না আব্বা, আমার দিকটা তো আপনি দেখা লাগবে তাই না? নাকি আমি আপনার বেটা না, খালি এক বেটার উপর দরদ করলে তো হয় না, এই বাজারে আমি একলা সংসারটা কিরম করে চালাই সেটা আপনি দেখবেন না আব্বা। আমার তো তোদের দুজনের জন্যই তো সমান দরদ রে বাপ। ঠিক আছে, তুই যখন করছু আমি দুলালের সাথে কথা কমু নে। আমি তো এখন আর কাজ করবে পারি নে বাপু, যাতে তোদের একটু সাহায্য হবি। আম্মা কি হলো, বালাজারের মেয়ে গায়ে গুণ কীর্তন কি বাইর হয়ে গেল দেখেছেন? এখন আপনি বুঝতেছেন কিসের জন্য আপনার ছোট বৌমা ঘরের থেকে বাইর হয় না? থাকে বড় বৌমা, ওইসব কথা কইও না, উপর দিকে থুতু দিলে নিজেকার গায়ে পড়বে না। পাগল ছাগল মানুষ কি কইছে না কইছে। আম্মা পাগল ছাগল কোনোদিন মিথ্যে কথা কয় না, আর সেই পাগলে দেখেছেন দুলাল কিরম করে পিটে দুরুস্ত করলো। থাকে, আমি আর এসব নিয়ে কিছু করবার চাই না, যার বউ জেলি সংসার করতেছে সে বুঝবেনি। তবে আম্মা আপনাকে আমি একটা কথা কই, সেই কথাটার আপনি ঠিক ঠিক জবাব দেন তো, আমি কি এই বাড়ির দাসখত দিয়ে ঢুকেছিলাম যে সংসারের মুট কাম আমি আমার একার হাতে করব? মানে কি করব বৌমা, আমি তো এত দৌড়ঝাঁপ করে কাজ করবে পারিনি, তাই তোমার কাজে কামে খুব বেশি একটা সাহায্য করতে পারিনি। আপনার কথা কষ্টে কিটা। আচ্ছা, এবার কি আর কোনো জুয়ের মানুষ নাই? আপনার ছোট বৌমা সে না হয় রাজকন্যা ছিল, আমি জানিনি অবশ্য তার বাপ মাও তার হাতে পায়ে কয়টা বান্দি দিয়ে থুইছে। কে সে কি পারে না ঘর থেকে বাইরে হয়ে আমার সংসারের কাজে একটু হাত লাগাবেন? নাকি আমি একা একা করার দাসকর যে ডিআইসি সেটা আমার সারা জীবন চলে থাকবি? এবারে আর কোনো মেম্বার নাই, তারা খাচ্ছে না পড়তেছে না, তাহলে কিসের জন্য আমার একা একা করা লাগবে? আমার স্বামী বা একা একা খাটবে কিসের জন্য? সংসারে কামি বা আমি একা একা করবো কিসের জন্য? আপনার কাছে কি এগুলি একটুও চোখে পারে না? নাকি একটা পেটে থুইছিলেন আর একটা কোষে থুইছিলেন? আপনি গেলে বিশ্বাস করলে আমার ভালো লাগে না আম্মা। আমি বুঝে গেছি এবারে সকলের চক্ষুশূল হয়ে গেছি আমি। আচ্ছা, তোমাকে আমি কতবার কইছি এবারে সকলের কথা তুমি গ্রাহ্য করো না, কইছি না? কইছি, কয়টা অগ্রাহ্য করবো কও? আমাকে তুমি রেখে এসো, আমার স্বামী কোনো কামাই করে না, এ কথা শুনতে আর ভালো লাগতেছে না। দাদি, তুমি কলি মুরগিটা জমাই হবার পারে। আমি কলি কি আর হবি রে ভাই, তোর মাইক যায় ক মাইক মেসেজের ঠেলে মায়ের লোকে কথা কইতে ডর করে। দাদি, আমি একবার মুরগিটাদের কথা কইছিলাম, মায়ের কয় মুরগি বেঁচে দিবি। তাহলে বস, আমি কলি কি আর হবি? তুমি কলি হবি না দাদি, হাজার হোক, তুমি তো আগের শাশুড়ি না। তুই বাপ হয়ে কিছু করবে পারতিছ না, আমি শাশুড়ি হয়ে কি করব? দাদির কি করনা তো, তুমি মুরগিটার ব্যবস্থা করো। কত কষ্ট করে দাদার আমি মুরগিটা কিনে আনলাম, ওই পাগলটা এসে সব বেজাল বাঁধলো। কেরে আব্দুলাল, এই খালি আবার করে বাঁশি হাতে ঘুরে বেড়ালে চলবি? বিয়ে শাদী করলু কাম কাজের চিন্তা ভাবনা করবি নে? আব্বা, আমি বিয়ে করা তো সংসার অসল হয়ে গেছে তাই না, আমার কিসের জন্য আপনি বিয়ে দিয়েছিলেন কন্ত? রাগ করিস কেন বাপ, সাইফুল কষ্টছিল তার একার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে, তার উপর আবার সংসারের লোক বাড়িছে। লোক বাড়িছে মানে?
আমার একটা বউ বাড়িতে আসার সাথে সাথে মনে হচ্ছে তোমাকে সংসার অসল হয়ে গেছে। তোমার কথাবার্তায় মনে হচ্ছে আমার বউ আট দশ সাল বাবার সাথে করে আমার ঘরে এসে উঠেছে। অবুঝ হচ্ছিস কেন বাপ? একজন হলে তো বাড়িছে, সাইফুলের কামাইতার বাড়ি নাই। এমন ভাবে তোমরা সকলে মিলে কথা করছো, মনে হচ্ছে যেন আমার বউ আত্মে দুই শেষ সালের ভাত খায়। আমার বউয়ের উপর সকলে হিংসা বাঁধিছে, বুঝি তো? যেসব ঘটনা দেখতেছি তাতে তোমরা প্রমাণ করে দিচ্ছ তোমার কাছে তোমার বড় বাটাই খেলে আপন হয়েছে, আমি কেউ না। কি হয়েছে এবার করে শুয়ে রয়েছে? কি জন্য জ্বর টর হয়েছে নাকি? কাল সকালেই আমার বাপের বাড়ি থুয়ে আসবে। ক্যা কি হয়েছে? কেউ আমার কিছু কয়েছে নাকি আবার? হ্যাঁ, এ বাড়ি থেকে আমি আমার বাপেকে আর অপমান করতে চাইনি। যখন তখন তোমার ভাবি যা মুখে এসে তাই কবে? এবারে মানুষ কি পাইছে? হ্যাঁ, আমার বউটার উপরে এত তাদের হিংসা কিসের? খারাপ, এর একটা বিধ আমি করতেছি। আমার বোঝা হয়ে গেছে, সবাই মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। খারাপ, তোমার মুরত কি সেটা আমার বোঝা হয়ে গেছে। আর কিছু করতে হবি না, কাল আমাকে বাপের বাড়ি থুয়ে আসবে। আচ্ছা, তুমি আমার স্ত্রী, তোমার অপমান মানে হচ্ছে আমারও অপমান। তুমি আলকালকা কি জন্য যাবে? আমিও তোমার সঙ্গে যাব। তার আগে একটু বোঝাপড়া করে আসি। তুমি ঠিকই জানো কিটা তোমার বউয়ের বাপ তুলে কথা কইছে, এখন ঢাকা হচ্ছে তাই না? শোনেক দুলাল, তোর বউয়ের কথা কওয়ার মতন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কেউ কোনো কথা কয়নি। তুই খামাখা বউয়ের কথা শুনে অশান্তি শুরু করিস নি। ও, তাহলে আমার বউ এবারে অশান্তি করে না? আমার বউ আমি ভালোবাসলে মানুষের মাথায় বাস পড়ে কা? হ্যাঁ, আমার বউ তার চেয়ে অনেক সুন্দরী, সেজন্য তার হিংসে হয় না? এজন্য হিংসে হয়? এই সারা, এই কিডা তোর বউয়ের উপর হিংসে করেছে রে? হ্যাঁ, এ সারা, এ তোর বউ রানী ভিক্টোরিয়া হোক না সাবানা ববিতা হোক, কার কি আসে তারে? হ্যাঁ, খুব ভালোবাসনালা হয়ে গেছে। হ্যাঁ, রাত দুপুরে আসিয়া গায়ে পরে ঝগড়া শুরু করছু? এই সারাই, এক পয়সা কামাই করার মুড়ে তুই বউ নিয়ে যাস ফুটিনি করে পরের পয়সা লজ্জা করে না? হে, খা বলতে গেছে, দেখলাম দেখলে খাওয়ার পরে তুই কথা হচ্ছে। হ্যাঁ, এই জানি তো তুই তোর বউয়ের বুদ্ধি নিয়ে আমার লাগে কথা করতে আসছ। হ্যাঁ, এই আমি তোর লাগে ঝগড়া করতে চাইছি? চাইছি ঝগড়া করতে? আমি আব্বা মাসের কথা করছি, তুই বাইরে আসলি কেন? আসলি কেন? মুখ সামাল করে কথা কইছ দুলাল? এই দেখলাম মা, দেখলে আমাকে তুই তুকারি করে কয়? এই কি খবর? কাল রাতে তোমার বাড়িতে খুব চেঁচামেচি শুনলাম, ঘটনা কি? ভাই ভাই কি শুরু হয়ে গেছে? না, তেমন কিছু না। শোনো ঘরামি, আমার কাছে লুকুনের কিছু নেই। অঙ্ক বুঝিস, অঙ্ক হিসেবে আমার ভুল হয় না। বিয়ের পর ভাই ভাই কিসের জন্য লাগে সে আমার জানা আছে। দেখো না, দিন রাত এইসব নিয়ে সালিশ দরবার করে বেড়ানো লাগছে। শোনো, ঘটনা জটিল হওয়ার আগেই খবর দিও, মিটাই দেওয়া যাবে। যাই গে,
আমার আবার সালিশ আছে। সোনা সোনা যাও কিছু খাও, ওঠো। সোনা আমি তো কয়েছি এ বাড়ির ভাত পানি আমি কিছুই খাবো না। আচ্ছা তো রাগ করতেছ কে? এ রাইতে তো আমি তোমার অপমানের প্রতিবাদ করেছি সোনা। ছোট বৌমা, ও ছোট বৌমা, ওই যে আম্মা ডাকতেছে, যাও 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 যাও। কোথাও না যাবো না, এই তো দেখি সাংঘাতিক জেদি মিয়া। আসো রে বৌমা, এদিকে আসো তো বাপু। আসো না, শোন না, দেখেছেন আম্মা কি ধরনের বিয়াদব? আমি কি এমনি কইছিলাম যে আমারে দূরালে বালুচরে বিয়ে দিন না? ওইদিককার মেয়েরা হচ্ছে দুনিয়ার ঘাড়তেরা। শালিকার মানুষ তো ওই রকমই, মানুষের সম্মান দিয়ে কথা কয় জানে না। ওরে আমার রে, কেরে তো কিসের জন্য আবার আপনি কয় কথা কয় লাগবি রে? তুই না আর হাটুর বয়সী, বয়স কম হলে কি হবে? আমি এবাড়ির বউ না, আমার সম্মান নাই? বাপ রে বাপ, বালুচরের মেয়েগের কাছ থেকে দেখি আমার কথা কয় শিখা লাগবে? তোর কাছ থেকে কি কথা কয় শেখ পরে আমি, যে এলাকার মানুষ শুদ্ধ করে কথা কয় পারে না? শুদ্ধ করে কথা কয় না জানুক, তাও তো তোমাগের গায়ে মেয়েগের মতো একটা মেয়ে পাঁচটা শালিক না চায় বেড়ায় না। দেখেছেন আম্মা কি ধরনের দরজাল মিশাল? দেখেছেন কেরে এ মিশাল? তোর নাগর যে পাগল হয়ে এসে মুট কথা কয় দিল, তারপরেও কোন মুখ নিয়ে তুই শালিকের নামে উল্টে পাল্টা কথা কস? লজ্জা করে না, ঘৃণা করে না? আমি তো বিষ খায় মরতাম, গলায় দর দিয়ে মরতাম। আম্মা এখন বুঝেছেন কিসের জন্য কইছিলেন বালুচরের মিশাল সাথে আপনি বেটা বিয়ে দেন না? তা দেবে কে? বালুচরের হেলেনের সাথে বিয়ে না হলে তো নিজের ওই কালো বোনের সাথে দেওয়ার বিয়ে দেওয়া যেত, তাই নে? হয় হয় হয়, তোর ওই ভাদার মেয়ে সোয়ামের সাথে আমার বোনের বিয়ে দিবে আমার বয়া গেছিল, তো কইছি সে কথা বিশ্বাস হয় নাই? বিশ্বাস যদি না হয় তাকে যা ঘরে যা, তোর সোয়ামীর কাছ থেকে যা শোনে গা কথা সত্যি কোনটা। আমার বোনের পিছে পিছে ভালোবাসার উসিলে করে বাসি বাজানোর জন্য ঘুরিছে কিনা, যা যা শোনে গা আমার বোনের হাত পা ধরে কাঁদি কাঁদি কইছে কিনা আমার বিয়ে করো, তাছাড়া আমার আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নেই। আমার মুখ খুলাইস নে কইলে মেলে না, কেসো খুর্তি করলে সাপ বাইর হয়ে যাবি, যা যা। আমি তোর সাথে তো কথা কইছি কিসের জন্য? হয় আমি তোর সাথে কথা কইছি কিসের জন্য? তুই যেরকম স্যাবলা তোর স্বামী তো সেই রকম স্যাবলা, তাদের কি দুইজনের মিলল নে? হ্যাঁ তাছাড়া তুমি যদি না আসলা পয়লা দিন সেদিন তোমাকে বরণ করে নাই, ভুলে গেছো তুমি? আমার কথা বিশ্বাস করো শোনা, লক্ষ্মী শোনা, বসো। বিশ্বাস করবো না তাই না? তোকে আমি কিচ্ছু বিশ্বাস করি না শোনা। আরে শোনা আমার কথা শোনো, আমার তো এই অশান্তি ভালো লাগতেছে না দুদলের বাপ। একবার ভাই ভাই ঝগড়া করে আবার দুই বউ আমার সামনে কি যে করলো! আমি নিজেই এখন বাতিল হয়ে গেছি দুলালের মা, সেই জন্যই আমার তোমার কথার কোনো দাম নেই। আর উপরা মনিকির অঙ্ক কি ঠিক হয়ে যাবি? লোকে কয় না ভাই ভাই ঠাই ঠাই, সেটা কি আমার কপালে আসবে? দুইটা মাত্র ভাই, মিলেমিশে একসঙ্গে থাকবার পারবি নি?
তারা যদি সুখী হয় তাহলে আমাদের করার কি আছে? দুই ভাই খুনোখুনি বাঁধার আগে তুমি হারু বড়মানিকে খবর দাও, সে আইসে তাকে ভিন্ন করে দেয়, যার যার কপালে সে শেখাক। বড় হিসেবে তুমি একটু ধৈর্য ধরলেও পারতে। আলাদা যে হবি, ওই ছোট জন তো কামাই কাজ কিছুই করে না, নিজে কি খাবি আর বউ কি খাবি সে চিন্তা করার দরকার নেই। আমার শ্বশুর তোমার বৌমার কাছে কইছে এই হাটতলার উপরে একটা মরো মুদির দোকান করে দিবে, অবশ্য সেটা ভিন্ন হওয়ার পরে। আরে ভাই, তাহলে তো অঙ্ক মিলেই গেল, এ তো আমার জানা। শোনো, আজ থেকে তালি হাঁড়ি ভাগ হয়ে গেল আর ঘর তো আলাদা হয়েই আছে। এখন একটা কথা বাকি আছে, তোমাদের বাপ মা এরা তো বুড়ো হয়েছে, কাজকাম করিবার পারে না, তাদের দায়িত্ব তোমরা কিডা নিবা ক, আপোষে যদি হয় খুব ভালো। বড়জন, তোমার থেকে শুরু করো। আমার কথা তো কারো অজানা না, হাজি সাহেবের গদি ঘরে কাম করে কয় টাকা পাই, তাও তো আমি এতদিন টানিছি, এখন আর আমার পক্ষে দুজনের টানা সম্ভব না। ষোলোজন কাও দেখি, আমি তো বেকার মানুষ, আমার পক্ষে তো সম্ভবই না। সম্ভব না করলে তো হবি নিয়ে শোনা। আরে বাপ মা তো তোমাদেরই না কি, তারা খাওয়ায় পড়ায় তোমাদের বড় করিছে। শোনো, এই অঙ্ক করতে আমার আর কাগজ কলমের দরকার হচ্ছে না, মুখে মুখে কষে দিচ্ছি। বাপ মা দুইজন দুই ভাইয়ের ভাগে খাবি, দুইজন দুই ভাগ হয়ে গেল, এখন কও কিডা বাপেক নিবা আর কিডা মা। আরে তাড়াতাড়ি কও, আমার তো আবার সালিশ আছে। আপনারা যখন করছেনই তাহলে ঠিক আছে, আমাদের মধ্যেই আম্মা থাকুক। না, আমার ইচ্ছা ছিল আব্বাই আমার সঙ্গে থাকুক, আমি দোকান করলে আমার কামে লাগবে, কিন্তু আপনার বৌমার ইচ্ছে আম্মা আমার সঙ্গে থাকুক। জিনা, আমরা আম্মাকে নেব, আমি আগে কইছি কথা। আগে কইছো তো কি হয়েছে? এই তুই তুই সব কথার মধ্যে কথা কইছিস কিজন্যে? আরে আমার কাছে তুই 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 একদিন কি দেখছিস? একদিন কি দেখছিস? এই বাপ রে, আমি তোকে চলে যাই ভাই, আইছে কামে লাগবি সেই জন্যই তো। ঠিক আছে, আমি এর সমাধান করে দিচ্ছি ঘর। আমি অবশ্য এবার কাগজ কলমের দরকার হচ্ছে, এবার আর মানুষ অঙ্কে কাজ হচ্ছে না। এ গাদা দিদি গায়, আয় 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 আয়, গুড়ি টাকা।
গাদা তুই চোখ বুঝে তুলবি বুঝিস যে কাগজ উঠবে সেটা তোর বাপের দিকে যাবে নে তোল দেখ তালি তো হয়েই গেল যাও ছোট জন তুমি জিতেছ মা তোমার সাথে থাকবে তাহলে জায়গা ঘর আমি আমার আবার সালিশ আছে বুঝলে আরে কইছিলেন না এই অঙ্ক মিলেতি আমার ওয়ান টু ব্যাপার নাও চলো সবাই চলো যাই কি ভালো টেকতিছে নিজের ছোট একটা সংসার হবি আইস তোমার সব অন্যায় ক্ষমা করে দিলাম ভাবির বুনেক নিজে সন্দেহ করেছিলাম সেটাও তুলে নিলাম ওইটা মিথ্যা সন্দেহ ছিল সোনা ভাবি তোমার সাথে ঝগড়া জিতার জন্য ওই কথাটা কয়েছিল ওই পাগল যেমন মিথ্যা কথা কয়েছিল সত্য হোক আর মিথ্যে হোক এখন আর কোনো সন্দেহ নেই তুমিও পাগলের কথা মনে রাখবে না আমিও কাকলের কথা মনে রাখবো না আল্লাহ আমাকে বাসায় দিয়েছে আম্মাকে আমার ভাগে দিয়েছে রাধা বাড়ি করার ভেজাল থেকে বাইসে গেলাম বাবা কি কব কওয়ার কিছুই নাই আসলে স্বয়ং আল্লাহ ছোট করে বুঝছে তাছাড়া এরকম ঘটনা কোনদিন ঘটে সারা জীবন হাড়ি পাতিল দৌড়লাম আমি বান্দিগিরি করলাম আমি আর আম্মা যা ভাগে পড়ে কিনা ছোট বই আম্মা আমার কাছে থাকলে যে আমার দুই কাম হাতের কারি করলো নে আমার যে একটু স্বস্তি এলো নে সেটা তো আল্লাহ সহ্য হবে কিনা থাকবে ওই বালু সারের দশ ডাল নিয়ে সালের পাতে তো আমার ভাত ধারা লাগবে না নে এও আমার এক শান্তি হাত পুরা রাইদে খাই খায়া দেখুক ওই রূপ কোনে থাকে আমি তো করে দেখলাম এত বছর তাই না বদমাইশ করে মারা যাবে ঘরের কাজ যখন নিজের হাতে করা লাগবে নি রাইডে যখন খাওয়া লাগবে নি তখন এত কুবুদ্ধি আসবে না ঘর আমি তুমি কি ঘর বাঁধলে ঘরের বান্ধব এরম করে আলগা হয়ে গেল কে তুমি ঠিকই কয়েছ দুলালের মা আমার হাতে বাঁধা ঘরে কোনোদিন এক ফোঁটা পানি পড়েছে এমন প্রমাণ কে কোনোদিন দিবে পারেনি আর সেই রহমত ঘরে আমি ঘরের বাঁধনের আলগা হয়ে গেল এটা আমি চিন্তিকার ব্যাপারতেছি নে আমরা সত্যি সত্যি বাতিল হয়ে গেছি গো শেষ পর্যন্ত আল্লাহ আমাদের কপালে এই লিখে রেখেছিল লটারি দুইটা আমাদের ভাগ হওয়া লাগলো আরে সন্তান হে সন্তানের জন্য মানুষ কত কষ্ট করে কেন না দুলাল সাইফুলের মা আমরা লটারিতে উঠলেও ওরা যাতে সুখে থাকবার পরে সেই দোয়া কর Thank you.
বাসনা বাজান কি দেখো বাপ অঙ্ক মেলে না বাপ আমিও তো অঙ্ক মেলাতে পারতেছি না বাজান আমার না দুটো ব্যাটা আমাদের দুই বুড়ো বুড়ি নিয়ে তোমরা দুজনে ভাগ করে নিলে কিন্তু তোমার তো একটা সন্তান বাপ তোমাকে সে কেমন করে ভাগ করবে বাপ আর উপর অনেক এই অঙ্ক মিলিয়ে দিতে পারতেছে না বাপ বাবা আমি জানতে আমি তোমাকে ভাগনা দেব না বাজা আমি কোনো অঙ্ক জানি না আমি খালি জানি তোমরা আমার বাপ তোমরা আমার মা আমি আর কোন অঙ্ক জানি না বাজার আমাকে তুমি মাফ করে দাও বাজার